নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধু আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওটি একটি অনন্য সাধারণ ঘটনাকে নিয়ে সেই জন্য আজকে সাধারণ কোনো ভূমিকা নয় আজ আমি নিজেই আপনাদের সামনে হাজির হয়েছি সেই ঘটনার প্রাথমিক কিছু কথা বলার জন্য আমি জানি এই কথা না বললেও আপনারা ভিডিওটি দেখবেন আসলে ধাম থেকে জ্ঞানগঞ্জ সাংরিলা আর অন্যান্য জায়গার যে সমস্ত অদ্ভুত অলৌকিক ঐশ্বরিক ঘটনা স্বর্গীয় শ্রদ্ধেয় লেখক দীপঙ্কর রায় এবং শঙ্কর মহারাজের সঙ্গে আপনারা ভ্রমণ করেছেন বলা যায় মানুষ ভ্রমণ করেছেন এবং সঙ্গে আমি আপনাদের সঙ্গী ছিলাম সেই ঘটনাগুলি প্রত্যেকটি আপনাদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে সুবিপুলভাবে জনপ্রিয় হয়েছে আপনাদের মধ্যে থেকেও একটা দাবি এসেছিল যদি এইরকম আরও কোনো ঘটনা থাকে সেটা বলার জন্য আর আমিও সেই সন্ধানে ছিলাম হ্যাঁ বন্ধু সেই রকম একটি ঘটনা আমি অবশেষে সন্ধান পেয়েছি এবং সেই জায়গাটি হলো মন্দার পর্বতকে ঘিরে যাকে অনেকে মহেন্দ্র পর্বতও বলেন শ্রদ্ধেয় প্রয়াত লেখক দীপঙ্কর রায় এবং শঙ্কর মহারাজ এবং সঙ্গে আরও বেশ অনেকেই সে মহেন্দ্র পর্বতে যাত্রা করেছিলেন বেশ অনেক দিন আগে যাত্রা করেছিলেন দু সালে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে কাহিনী এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি তা সত্যি শিখরধাম জ্ঞানগঞ্জ বা সাংরিলা ঘাটির পাশেই জায়গা করে নেবার মতো অসম্ভব সুন্দর ভীষণ ভয়ঙ্কর এবং অত্যন্ত রোমাঞ্চকর সেই সব ঘটনাগুলো আপনারা হয়তো সেই ভিডিও দেখতে দেখতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলে যাবেন আপনাদের এই কথাই বলে রাখছি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি হাতে একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটি একটুখানি লম্বা অনেকে দীর্ঘ ভিডিওতে অসন্তোষ প্রকাশ করেন কিন্তু বিষয়ের উপর তো সেটা নির্ভর করে যাই হোক আমি শ্রদ্ধেয় দীপঙ্কর রায় নিজের নেই এই ঘটনাটা তুলে ধরেছি মাঝখানে আমি শুধু বাহক হিসাবে থেকেছি আশা করি সেই সব ভিডিওর মতোই এই মন্দার পর্বত বা মহেন্দ্র পর্বতের অলৌকিক রোমাঞ্চকর অভিযান আপনাদের কাছে সমানভাবে সমাদর পাবে চলুন প্রিয় দর্শক তাহলে আবার আমরা অভিযানে বেরিয়ে পড়ি কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক ও শ্রোতা তাহলে এবার শুরু করা যাক অবশেষে বিগত দু বছর ধরে বহু ঐকান্তিক প্রচেষ্টা আর বহু প্রতীক্ষার পর বহু প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে অকল্পনীয়ভাবে মুক্তি পেয়ে মহেন্দ্র পর্বতের পূর্ণ পর্ব শেষ করে বহু ভাগ্য বলে ঘরে ফিরে আসতে পেরেছি কিন্তু এই দেবভূমিতে ধর্ম অভিযানের পুরোপুরি বর্ণনা লেখার মতো অবস্থায় এখন আমি আর নেই মহেন্দ্র পর্বতের অতি দুর্গম চড়াই পথে ওঠার সময় বৃষ্টি ভেজা ও বরফের গুঁড়োয় ঢেকে থাকা বড় ঘাসের জঙ্গলে পা পিজলে গড়িয়ে পড়েছিলাম পা খেতে খেতে প্রায় সত্তর ফুট নিচে বড় বড় ঘাসের জঙ্গল থাকার কারণে আঘাত অবশ্য তেমন গুরুতর কিছু হয়নি সত্তর ফুট নিচে পড়ে থাকা একটা শুকনো গাছের গুড়িতে ধাক্কা খেয়ে আটকে গেছিলাম সেই ধাক্কাতেই ভেঙে গেছিল আমার ডান হাতটা সেই থেকেই সেটা অকেজো প্লাস্টার করে ঝোলানো আছে শঙ্কর মহারাজ স্বামী শঙ্করানন্দপুরী মুরারিজি দীনেশ ভাই এবং কুলদীপ ভাই সবাই মিলে নিচ থেকে আমাকে উদ্ধার করে এনেছিলেন ওই গাছের গুড়িটা না থাকলে আমার শরীরটা মিলিয়ে যেত অন্তত দু হাজার ফুট নিচে কোনো চিহ্নই থাকতো না আমার কিন্তু ঘটনাক্রমে তা হয়নি এর আগে বার্নাবর্তের ধামকে কেন্দ্র করে পাঁচটি পর্ব লিখেছিলাম পরপর এই ষষ্ঠ পর্বটাই শেষ পর্ব এবং সম্ভবত সবচেয়ে গভীর বিস্ময়কর অলৌকিকতায় ভরা রওনা হওয়ার কদিন আগে আমার ছেলে দেবদীপ আমার অসম্পূর্ণ ও অপর্যাপ্ত প্রস্তুতি দেখে অসন্তোষ প্রকাশ করল সে আনল তার খুব প্রিয় রুক স্যাকটি আমার স্ত্রী শ্রীপর্ণা এনে দিল মহেন্দ্র পর্বতের ওপরে মহর্ষি পরশুরামের পূজা দেওয়ার জন্য ভালো ভালো ধূপকাঠির সম্ভার পাহাড়ে রাত কাটানোর জন্য বড় বড় মোমবাতি ফেরার জন্য আর পথ খরচের জন্য টাকা পয়সা আর অবশ্যই শুভকামনা আসলে এর আগে রূপকুণ্ড ও লাহুল স্ফীতির মতো দুর্গম পথে তো সে ছিল আমার সহযাত্রিণী তাই হিমালয়ের টানটা সে ভালোই বোঝে সুমিত নাগ অর্থাৎ পিন্টু আমার ছায়াসঙ্গী সঙ্গী স্বপন নাগের বড় ছেলে খুবই সৎ ও সরল মিষ্টি দেখতে মিষ্টি ব্যবহারও এই পঁচিশ বছর বয়সেই সে ধর্মপ্রাণ সে এনে দিল হবনের জন্য খাঁটি গাওয়া ঘি ও চন্দন ধূপ আগামী দিনে শিখরধামে শঙ্কর মহারাজের কাছে যাওয়ার জন্য সেও খুব উন্মুখ হয়ে আছে নিমডি গ্রামেরই সত্যনারায়ণ মাহাতো উনিশশো সাল থেকেই আমার একজন ছায়া সাথী সে তুলে দিল একটা দামি তিন ব্যাটারির হলুদ রঙের সুন্দর টর্চ দেবাশিস পাল অর্থাৎ ঝন্টুদার বাড়ি হাওড়ার ইছাপুরে আমার হাতে সে তুলে দিয়েছিল মহেন্দ্র পর্বতে রাত কারবার জন্য একটি হাই অলটিটিটিউড তাঁবু ও সমগ্র অভিযানের জন্য প্রয়োজনীয় যাবতীয় ওষুধপত্র তাপসদা অর্থাৎ তাপস পরেল এয়ার ব্রিজ কোম্পানির কর্ণধার তিনিও আমার হাতে তুলে দিলেন একটি দামি ডিজিটাল ক্যামেরা সরিষা রামকৃষ্ণ মিশনের স্কুল জীবনে আমার ছেলেবেলাকার সহপাঠী দিব্যেন্দু দাশগুপ্ত শেখর চৌধুরী সুবি রায় দিব্যেন্দু এনে দিল দু জোড়া গরম মোজা শেখর কেটে দিল আমার উপাসনা এক্সপ্রেসে হরিদ্বার যাওয়ার ট্রেনের টিকিট সুবির এনে দিল কাজু আর কিসমিস। যাত্রা শুরুর আগে যাত্রার প্রথম শুভকামনা করে আশীর্বাদ বার্তা পাঠিয়েছিলেন নর্মদা তটের ওঙ্কারেশ্বরের শ্রদ্ধেয় বাঙালি বাবা তার পুরো নাম কল্যাণ ভট্টাচার্য সৌম্য দর্শন স্মৃতভাষী এই সাধকের আশীর্বাদ আমার জীবনের এক অমূল্য সম্পদ নর্মদা তটেরই আরও একজন মহান সাধক সিদ্ধ পুরুষ বেদ চৈতন্য মহারাজ যিনি সাধনার জগতের এক বহুমূল্য সম্পদ তিনিও কামনা বার্তা পাঠিয়েছিলেন মণ্ডলা থেকে তার পাঠানো আশীর্বাদ তো স্বয়ং ঈশ্বরেরই আশীর্বাদ এইভাবে নানান উপকরণ শুভকামনা ও আশীর্বাদে সমৃদ্ধ হয়ে গত বারো এগারো দু দশ তারিখে আমি রওনা হয়েছিলাম হাওড়া স্টেশন থেকে উপাসনা এক্সপ্রেসে প্রাথমিকভাবে হরিদ্বারের অভিমুখে অলৌকিক আর যোগ বিভূতি এই শব্দ দুটি ওতপ্রোতভাবে জড়িত এবং খুবই সুপরিচিত সাধারণ মানুষের মধ্যে এক নীরব কৌতূহলের উদ্রেক করে এই শব্দ দুটি কত শিহরণ জাগানো বাকরুদ্ধ করা ঘটনা বলি না জড়িয়াছে এই শব্দ দুটির সঙ্গে কত মহান শক্তির ধারক ও বাহক এরা দুজন নানা অলঙ্কারে বিভূষিত এরা যোগ যুগান্তর ধরেই কেউ বলেন বোগাস কেউ বলেন গাঁজাখড়ি কেউ বলেন ভৌতিক আবার কেউ বা বলেন ভেলকিবাজি আবার কেউ বা বলেন ঈশ্বরের লীলা আমার মনে হয় এই নিয়ে কোনো বিতর্কেরই অবকাশ নেই কেউ বা বিশ্বাস করেন কেউ বা করেন না সবটাই ব্যক্তিগত রুচি পছন্দ চিন্তাধারা ও অবশ্যই বোধ শক্তির উপর নির্ভরশীল মন্থনদণ্ড মন্থার এই পর্বে রয়েছে এমন কিছু ঘটনাবলীর সমষ্টি সাধারণ বিচার বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা ও হিসাব মেলানো সত্যি কঠিন সেগুলো বিজ্ঞান সম্মতও নয় তাই প্রথমেই একটি ছবি দিয়ে এই পর্ব শুরু করছি এই ছবিটি নিজের কথা নিজেই বলবে ভুল হতেই পারে কিন্তু আমার বিশ্বাস এই ছবিটি অনন্য সাধারণ এই ছবির যা বিষয়বস্তু তা নিয়ে অনেক গল্প কথা অনেক মহান লেখকের বইয়ের উল্লেখ থাকলেও এই রকম ছবি এখন পর্যন্ত কোনো বইতে কেউ চাক্ষুষ করেছেন বলে মনে হয় না ছবিটিতে দেখা যাচ্ছে এক গৈরিক বসনাবৃত মহান সিদ্ধ যোগী পুরুষ শূন্য মার্গে প্রায় কুড়ি হাজার ফুটেরও বেশি উচ্চতায় তুষার ধবল হিমালয়ের শৃঙ্গরাজির মাঝখান দিয়ে ভেসে চলেছেন হয়তোবা অন্য কোনো মহিমায় রজত শৃঙ্গের উদ্দেশ্যে জানি না মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ববিদরা এবং প্রমাণতত্ত্বে বিশ্বাসী বিজ্ঞানীরা এ বিষয়ে কী মতামত দেবেন কিন্তু শঙ্করনাথ রায়ের লেখা ভারতের সাধক বইতে হুব হু এই রকম ঘটনার উল্লেখ আছে সেখানে শিষ্যের প্রশ্নের উত্তরে গুরুদেব জানাচ্ছেন যে এটা হলো লঘিমা সিদ্ধি ও হট যোগের নিদর্শন তাঁরা তাদের সামনেই দেখিয়েছিলেন একজন সিদ্ধ যোগী পুরুষকে হাততালি দিতে দিতে আর ওম বলতে বলতে এক পর্বত শৃঙ্গ থেকে অন্য পর্বত শৃঙ্গে শূন্য চলে যেতে তারা কথাও বলেছিলেন সেই মহান যোগী পুরুষের সঙ্গে সাধনার জগতে এই রকম যোগ বিভূতি নিদর্শন অনেক রয়েছে যে ছবিটি আপনাদের দেখানো হচ্ছে যিনি তুলেছেন তার পুরো নাম রবীন্দ্র কুমার সাহা ভারত সরকারের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স উত্তর কাশীর কমান্ডিং অফিসার ছিলেন তিনি বর্তমানে তিনি অরুণাচলের দায়িত্বে রয়েছেন একজন অতি সৎ কর্তব্যপরায়ণ একনিষ্ঠ ও ধর্মপরায়ণ মিলিটারি অফিসার ছিলেন তিনি অবশেষে চলেছি সেই ধ্যানমগ্ন মহেন্দ্র পর্বত দর্শনে বিগত দুবছরের ঐকান্তিক ইচ্ছা আর উদ্যম আজ ফসল ফলাতে চলেছে এই পর্বত শিখরেই তো ভৃগুমণি পরশুরামের তপস্থল সত্যিই তো কোথায় চলেছি আমরা কেনই বা যাচ্ছি সেই মহেন্দ্র পর্বতের আশ্রয়ই তো আজ চলেছি চলেছি তার স্নেহশীতল স্পর্শ পেতে চলেছি তার পুণ্যক্ষেত্রের তপবলের গণমাত্র প্রসাদ প্রার্থনা করতে শ্রদ্ধেয় শঙ্কর মহারাজের চিত্তবিনার সুরে বাধা আমাদের এই যাত্রা। সব আয়োজন তাঁরই দয়ায় শিখরধাম থেকে যখন আমরা রওনা হলাম তখন ভোরের আলো ফুটে মিলিয়ে যাচ্ছে কেদার শৃঙ্গের পাশ দিয়ে রক্তি মধুকর সদ্য মাথা তুলে মধু ছড়াচ্ছেন সার বেঁধে আমরা এগিয়ে চলেছি প্রায় চোর বনের কাছাকাছি পৌঁছে গেছি সকলে ভালো ঠান্ডা জব্বর ঠান্ডা বেশ জমজমাট বেশ নিরেট বেশ জানান দেওয়া ভাবছি এইখানেই যদি এই ঠান্ডা তাহলে মহেন্দ্র পর্বত শিখরে প্রায় তেরো হাজার ফুট উপরে ঠান্ডার দাপট কেমন হবে আমাদের কলরবপূর্ণ মিছিল দেখে মনে হচ্ছে যেন একটা আনন্দ স্রোত নেমে চলেছে শিখর ধাম থেকে মিলতে চলেছে মহেন্দ্র পর্বত নামের এক দেবধন্য পুণ্য সাগরে গতবার যখন ধাম থেকে অবধূত অরবিন্দ স্বামীর কৃপার কল্পলোকে গিয়েছিলাম তখন দেবর্ষি এক লিঙ্গ স্বামীজি বলেছিলেন জীবনের অনেক প্রশ্নের উত্তর অপেক্ষা করবে মহেন্দ্র পর্বতে কি যে সেই সব প্রশ্ন আর কি কি যে তার উত্তর সে বিষয়ে অবশ্য আমার কোনো ধারণাই নেই তা না থাক নর্মদা তটের অষ্টসিদ্ধ মহাযোগী এক লিঙ্গ স্বামীর কথা তো আর বিফলে যেতে পারে না জীবন জীবনরথের কোন রহস্য ছড়িয়াছে আমাদের পূর্ণ যাত্রার সঙ্গে তার আবরণ উন্মোচিত হতে তো আর বেশি দেরি নেই এখন শুধুই শ্রদ্ধাবনত চিত্তে এগিয়ে চলা এগিয়ে চলা শুধুই এগিয়ে চলা পনেরোই নভেম্বর দু হাজার দশ শিখরধাম ভোর ছটার সময় গরম চায়ের গ্লাস হাতে বাইরে এসে বেদির ওপর বসতেই গতকালের সারাদিনের ধকলের কথাটা মনে পড়ে গেল শরীর এখনও যথেষ্ট ক্লান্ত ও ভারাক্রান্ত মাত্র এক গ্লাস চায়ে এই ক্লান্তি দূর হবে কি গতকাল ভোর সাড়ে পাঁচটাতেই বেরিয়েছিলাম হরিদ্বারের সান্ত হরিনাম ধাম থেকে সকাল সাতটার আগেই ঋষিকেশ থেকে একটা শেয়ার করার সুমো পেয়ে গেলাম পায়ের ব্যথার জন্য বসতে খুবই অসুবিধা হচ্ছিল শরীরটাও মোটেই জুত ছিল না প্রায় মাথা গুজেই কোনো মতে বেলা একটায় উত্তর কাশিতে এসে পৌঁছেছিলাম সেখানে গিয়ে যখন নামলাম তখন অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম গাড়ির ওপরে সকলের জিনিসপত্র যথাযথ ঠিকঠাক থাকলেও আমার রুক্স এক ব্যক্তি সেখানে নেই ড্রাইভারকে বলতে ড্রাইভারও অবাক হয়ে গেল অত্যন্ত সঙ্কোচের সঙ্গে সে জানালো গালতি মেরে হি হায় সে জানালো এর আগে যখন ধারাশ্রুতে গাড়ি থেমেছিল তখন অন্য লোকের জিনিসপত্রের সঙ্গে ভুলবশত সে আমার ব্যাগটাও নামিয়ে দিয়েছে আমার তো মাথায় হাত আমার যথা সর্বস্বই ব্যাগেই ছিল ক্যামেরা জামা কাপড় পরিচয়পত্র সব কিছুই তাহলে কি আমাকে এখান থেকে ফিরতে হবে হতাশায় মন ভরে গেল যতবারই মহেন্দ্র পর্বতের প্রোগ্রাম করেছি ততবারই বিচিত্র অদ্ভুত বাধার সম্মুখীন হয়েছি গতবার তো টিকিট কাটা সত্ত্বেও হাওড়া স্টেশন থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিলাম আমার সহযাত্রী ইন্দ্রদার যাত্রা অনিবার্য কারণে বন্ধ হয়ে যাবার জন্য এবারেও কলকাতা পৌঁছে পায়ের পেছনের শিরায় এমন টান ধরল যে কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে সন্দেহ জেগেছিল মনে এবারও কোথায় হল না এইরকম ল্যাংরাতে ল্যাংড়াতে কি আর মহেন্দ্র পর্বতে উঠতে পারবো যা হয় হোক এই ভেবে নিতান্ত মনের জোর সম্বল করেই বারো তারিখে উঠে পড়েছিলাম উপাসনা এক্সপ্রেসে সন্ধে নাগাদ হরিদ্বারে পৌঁছে যথারীতি উঠেছিলাম সান্ত হরিনাম ধামে এখানকার ম্যানেজার মদন শাস্ত্রীজির কৃপায় রাজকীয়ভাবেই রাতটা কাটিয়েছিলাম সকালে রওনা হয়ে উত্তরকাশি পৌঁছেই আবার এই ঝামেলা সুমোর ড্রাইভার আমাকে এই বলে আশ্বস্ত করল যে গারোয়ালে চুরিচামারি হয় না সে আমাকে তার গাড়িতে চেপে ধরাসু পর্যন্ত আবার ফিরে যেতে বলল সেখানে গিয়ে সে নাকি ব্যাগের খোঁজ করবে আমার কিন্তু মাত্র ভরসা হলো না ওই ব্যাগ যে আবার পাওয়া যেতে পারে তা ছিল আমার কল্পনার বাইরে কিন্তু এছাড়া করবারও কিছু ছিল না অগত্যাতার সময় চেপে আবার চললাম ধারাসু দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার সময় লাগে এক ঘন্টারও বেশি আড়াইটেই পৌঁছালাম ধরাসু ছোট্ট জনপথ এখান থেকে আলাদা হয়ে গেছে যমুনেত্রীর রাস্তা যমুনেত্রীর যাত্রীদের জন্য বেশ কয়েকটা সুমো দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে আমাকে বসিয়ে রেখে ড্রাইভার সাহেব নেমে গেলেন আমার ব্যাগ খোঁজবার জন্য মিনিট দশেকের মধ্যেই আবার ফিরেও এলেন আমাকে জানালেন ব্যাগ পাওয়া গেছে ওটা আমারই ব্যাগ কিনা তা যেন আমি নিজে গিয়ে দেখিনি নেমে গেলাম গাড়ি থেকে যথেষ্ট সন্দেহ ভরা মন নিয়ে আমাকে নিয়ে ড্রাইভার সাহেব কাছেই এক টেলিফোন বুথে গিয়ে ঢুকলেন দোকানের মালিক এক সুন্দর যুবক আমার কাছে জানতে চাইলেন আমারই কি ব্যাগ হারিয়েছে আমি বললাম হ্যাঁ তিনি একটা পাশের দরজা খুলে বললেন ওই দেখুন ওখানে একটা ব্যাগ রাখা আছে ঘণ্টা দেড়েক আগে এক বৃদ্ধ ভদ্রলোক আমার দোকানের সামনে এসে ওই ব্যাগটা নামিয়ে রেখেছিলেন বললেন ইয়ে ব্যাগ মেরা নেই হয় গাড়ি কা ড্রাইভার গলতি সে ইসকো উতার দিয়া পাতা লাগনা সে মালিককে ইয়ে ব্যাগ দিয়ে দে না তাকিয়ে দেখলাম আমারই ব্যাগ কি প্রশান্তি যে পেলাম মনে তা বলে বোঝাতে পারব না ভেতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা মিলিয়ে দেখারও প্রয়োজন অনুভবই করলাম না দোকানের মালিক ও গাড়ির ড্রাইভারকে বিনম্রভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম ড্রাইভারজি আমাকে একটা উত্তর কাশিগামী ফিরতি বাসে তুলে দিলেন আবার ফিরে চললাম বাসে বসে বসে ভাবছিলাম আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটলে ব্যাগটা কি আর খুঁজে পেতাম উত্তর কাশি পৌঁছেই দেখলাম এক বিপত্তির হাত থেকে মুক্তি পেয়ে আরও একটা বড় রকমের বিপত্তির হাতে পড়লাম এখান থেকে আমি যে পথে যাব সে পথে দিনের একটিমাত্র বাস ছেড়ে চলে গেছে এখন সামনে পনেরো কিলোমিটার পাহাড়ি রাস্তা বাসে যেতেই প্রায় দেড় ঘন্টা সময় লাগে প্রায় তিন হাজার ফুট উপরে উঠতে হয় আজকে আর সেখানে যাওয়ার কোনো উপায় নেই আমাকে উত্তর এই রাতটা কাটাতে হবে মনে মনে এত বিরক্ত হয়েছিলাম যে ফিরে যাবার কথাও ভাবছিলাম কিন্তু ফেরবার বাসও আগামীকালের আগে আর নেই অতএব শেষ অবলম্বন হিসাবে ফোন করে শঙ্কর মহারাজকে সব ঘটনা জানালাম মহারাজ আমাকে সান্ত্বনা দিয়ে জানালেন বাস স্ট্যান্ডের গায়েই আইটি বিপিওর একটা অফিস আছে আমি যেন তার সামনে গিয়ে দাঁড়াই ওখান থেকে কোথাও না যাই তিনি ফোনে যোগাযোগ করে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছেন সেই অফিসের সামনেই একটা বেঞ্চের ওপর বসলাম বসে আছি তো আছি এদিকে দিনের আলো কমে আসছে আমার মনেও আশার আলো কমে আসছে এই সময় হঠাৎই দেখা গেল অযাচিতভাবে স্বামী সচ্চিদানন্দের সঙ্গে তিনিই বললেন আপনার জন্যই তো অপেক্ষা করে আছি আপনার তো অনেক আগেই এখানে আসার কথা আমি সেই বেলা দুটো থেকে উত্তরকাশি বাস স্ট্যান্ডে আপনাকে খুঁজে বেড়াচ্ছি তাঁকে বিস্তারিতভাবে সব জানালাম আমি তিনি স্নেহভরে আমাকে বলেন যাওয়ার কোনো উপায় না হলে আমার কাছেই আপনি থাকবেন তারপর কাল সকালে যা হোক একটা ব্যবস্থা করে দেব উৎকণ্ঠায় আমি এতক্ষণ চা পর্যন্ত খাইনি কোথাও যদি কোনো গাড়ি এসে চলে যায় সচ্চিদানন্দ স্বামী আমাকে বলেন আমি এখানে বসছি আপনি চা খেয়ে আসুন গলাটা এতই শুকিয়ে গিয়েছিল আর এতই টেনশানে ভুগছিলাম যে স্বামীজির বলা মাত্রই ছিটকে চার দোকানে চলে গেলাম ফিরে আসতেই ফোন এলো শঙ্কর মহারাজের কাছ থেকে একটা জিপসি গাড়ি আসছে দেরাদুন থেকে তাতে আইটি বিপিওর কমান্ডার তাঁর স্ত্রীকে নিয়ে ফিরছেন তিনি এই ওপরেই আসবেন গাড়িটা ওই অফিসের সামনেই এসে দাঁড়াবে আমি যেন তাকে আমার পরিচয় দিয়ে তার গাড়িতে আমাকে ওপরে নিয়ে আসার জন্য অনুরোধ জানাই মহারাজ তাকে খবর দিয়ে দিয়েছেন কেটে গেল আরও প্রায় ঘণ্টাখানেক অন্ধকার হয়ে গেছে ফাঁকা রাস্তার ধারে বসে আছি অনিশ্চিতের দোলায় দুলছি এমন সময় এসে দাঁড়ালো সেই বিলাসবহুল সাদা জিপসি গাড়িটি গাড়ি থেকে নামলেন একজন তরুণ নেপালি অফিসার তার কাছে গিয়ে ইংরাজিতে বললাম আমাকে লিফট দেওয়া তার পক্ষে সম্ভব হবে কিনা আমার পরিচয় পাওয়ার পর এবং শঙ্কর মহারাজের কাছে যাব এই কথা শুনে তিনি আমাকে গাড়িতে উঠে বসতে বললেন তখন সন্ধ্যা প্রায় ছটা গাড়িতে উঠেই আমি তাকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানালাম তাকে আমি স্যার বলেই সম্বোধন করছিলাম তিনি বললেন স্যার বলার কোনো প্রয়োজন নেই তার নাম জেকব আর তার স্ত্রীর নাম মিমি আমি যেন তাদের জেকব আর মিমি বলেই ডাকি দুর্গম এব্রো খেব্রো পথ পেরিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গিয়ে পৌঁছালাম মিহি ডান্ডা আইটিবিপি ক্যাম্পে এখানেই শঙ্কর মহারাজ আমার জন্য অপেক্ষা করছিলেন সঙ্গে ছিল তার কুলদীপ তারপর আবার সে প্রাণান্তকর চড়াই ভেঙে শুরু হলো পদযাত্রা প্রায় রাত নটার কাছাকাছি এসে পৌঁছেছিলাম শিখর ধামে শরীর ও মন দুই তখন অবসন্ন ও বিধ্বস্ত পরপর দু গ্লাস চায়ে একটু রিচার্জ হলাম সঙ্গে পাঁপড় পড়া মহারাজের সঙ্গে আজ সারাদিনের ঘটনাগুলির খবর বিনিময় করতে করতেই আধ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে গেল গরম গরম রুটি আর সবজি খাওয়া শেষ হতেই যতটুকু দেরি কম্বলের তলায় ঢুকে ঘুমিয়ে পড়তেও একটুও দেরি হলো না তারপরেই আজকের এই সকাল হাড় কাঁপানো ঠান্ডায় জমে যাচ্ছে হাত পা এত সকালেও হিমেল হাওয়ার দাপর অব্যাহত নাক দিয়ে অবিরাম জল ঝরছে বেদির ওপর বসে আছি ধূপ জ্বালিয়ে মন চলে যাচ্ছে সামনের বরফে ঢাকা পর্বতের চূড়াগুলো পার হয়ে আরো আরও অনেক দূরে নতুন জীবনকে উপভোগ করছি এই সময় এক হাতে চায়ের গ্লাস অন্য হাতে একটি বই নিয়ে হাসি মুখে কুঠিয়া থেকে বেরিয়ে এলেন শঙ্কর মহারাজ বলেন দাদা এই মাত্র ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন শ্রদ্ধেয় সেবক দত্তরায় আমাদের মহেন্দ্র পর্বত যাত্রার প্রস্তুতি কত দূর তা জানতে চাইছিলেন কিন্তু আমি মুহূর্তের জন্য যেন হারিয়ে গিয়েছিলাম ভাবছিলাম বিগত দুবছর ধরে শঙ্কর মহারাজের সৌজন্যে কত যোগী সাধক পুরুষ কত জ্ঞানীগুণী মানুষ কত ধার্মিক সাধকের সঙ্গেই না পরিচয় হলো যাদের চারিত্রিক সৌরভে মথিত হয়ে গেছে আমার মন এরপর এই মহারাজ তার হাতের বইটি আমাকে দিয়ে বললেন এই বইটা পড়ুন দাদা বহু কষ্টে সংগ্রহ করেছি দেখলাম বইটার নাম গারওয়াল রাইফেলস বইটা প্রথম প্রকাশিত হয়েছিল দু চার সালে ইংরাজিতে এর হিন্দি অনুবাদ প্রকাশিত হয় দু সালে এই বইয়ের প্রকাশক কমান্ড্যান্ট গারওয়াল রাইফেলস রেজিমেন্ট কেন্দ্র এটি ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের একটি প্রামাণিক বই বইটির হিন্দি অনুবাদ করেছেন লেফটেন্যান্ট কর্নেল পি কে বাত্রা ক্যাপ্টেন রূপেন্দ্র সিং ও তোতারাম মলেট বইটির সম্পাদক সুধীর আরোরা ও শ্রীকান্ত শর্মা বাইরে ধূপ জ্বালিয়ে বেদির ওপর বসে বইটি পড়তে শুরু করলাম দু ঘন্টার মধ্যেই বুঝতে পারলাম শঙ্কর মহারাজ কেন আমাকে বইটি পড়তে দিয়েছিলেন বইটির বাহাত্তর তিয়াত্তর এবং চুয়াত্তর পৃষ্ঠায় একটি অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে যা ঘটেছিল এই গাঢ়ওয়ালেই এটাকে ঘটনা বলবো না ইতিহাস বলবো জানি না পাঠকদের কাছে অনুরোধ তারা যেন সেইভাবে বিচার করেন ঘটনাটি ছিল এই রকম সে তো বহু বছর আগেকার কথা সঠিকভাবে বলতে গেলে উনিশশো সালের কথা দেশের প্রধানমন্ত্রী তখন জওয়াহরলাল নেহরু ভারতের উত্তর পূর্ব সীমান্তে তখন যুদ্ধের দামামা বেজে উঠেছে সাজো রব ভারতীয় সেনা সেনামহলে চীনা বাহিনী ভারত আক্রমণ করেছে সেই অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত চীনা সেনাদের মুহুরমুহু আক্রমণে অনেক জায়গাতেই ভারতীয় সেনাবাহিনী পিছু হরতে বাধ্য হচ্ছে নেফা বমডিলার আকাশে তখন গোলাবারুদের শব্দে আর গন্ধে এক ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেশকে বিদেশি আক্রমণের থেকে রক্ষা করতে লেফটেন্যান্ট কর্নেল বি এম ভট্টাচার্যের নেতৃত্বে উনিশশো সালের চব্বিশে অক্টোবর নেফা বর্ডার অভিমুখে রওনা হল গারোয়াল রেজিমেন্টের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর চার নম্বর ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ানের প্রতিটি জওয়ান তখন টকবক করে ফুটছে দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে তারা সবাই তখন চূড়ান্তভাবে প্রস্তুত কেউই তারা জানে না যুদ্ধক্ষেত্র থেকে আর কোনোদিন ফিরে আসবে কিনা আর কোনো দেখা হবে না বাড়িতে অপেক্ষায় থাকা তাদের পরিবারের প্রিয়জনের সাথে দেশ আগে না নিজের পরিবার আগে এই প্রশ্নের উত্তর তাদেরই জানা ছিল কি এই জওয়ান দলেরই এক অন্যতম সদস্য রাইফেল ম্যান যশবান্ত সিং অতি সুদর্শন এক তরতাজা যুবক এই তো সবে চব্বিশ পার হয়েছে ব্যাটালিয়নে সকলেরই প্রিয় সে এই বয়সেই পাড়ি দিয়েছে ঘর পরিবার ছেড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়তে বাড়ি তার পৌরী জেলায় একটা ছোট্ট গ্রামে তার জীবনের প্রথম যুদ্ধযাত্রা সকলের সঙ্গে সেও পাড়ি দিয়েছে আজ সেই ভয়ানক যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে মনের মধ্যে অজান্তেই তার বেজে উঠেছে দেশবন্দনার গান মন থেকে কি তার হারিয়ে গেছে পৌরীর ছোট্ট গ্রামের পিছনে ফেলে আসা প্রিয়জনেরা কে বলতে পারে এই মুহূর্তে তার হৃদয়তন্ত্রীতে কোন জলতরঙ্গের সুর বেজে চলেছে চোখের কোণেও কি তার সামান্য চোখের জল চিকচিক করছে নাকি শুধুই দেশভক্তির উজ্জ্বলতা তা তো জানা ছিল না যাত্রার সমাপ্তি চার নম্বর ব্যাটালিয়ান পৌঁছে গেল চীন ভারত সীমান্তের বামডিলার কাছে যেখানে চলেছে আগ্রাসী অনুপ্রবেশকারী চীনা বাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর রক্তক্ষয়ী মরণপণ সংগ্রাম আপাতত যুদ্ধের পরিকল্পনা স্থির করার পর রণক্ষেত্রে অবতীর্ণ হল এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী চব্বিশ বছরের সেই সুন্দর যুবক পৌড়ি জেলার যশাবন্ত সিংহ তার অন্যতম সদস্য হাতে তার চাকচকে রাইফেল মনে তার ভারত মাতার আবাহনী সুর চোখে তার স্বপ্ন হৃদয়ে তার অদম্য সাহস ভারতীয় সেনাবাহিনীর এক উৎসর্গীকৃত এক জওয়ান সে দেশভক্তি তার সম্পদ সেই দিনটা ছিল সতেরোই নভেম্বর উনিশশো বাষট্টি বমডিলা পেরিয়ে নুরানাং যুদ্ধক্ষেত্রে শুরু হলো প্রচণ্ড রক্তক্ষয়ী এক ঐতিহাসিক সংগ্রাম চীনা সৈন্যদের আক্রমণে দিশা হারা হয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এক দুর্গম সংকীর্ণ গিরিপথের আড়াল থেকে এক বিশেষ ধরনের অগ্নি বর্ষণকারী অস্ত্রের দাপটে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক এক্সপোজড হয়ে যাচ্ছে ভারতীয় সেনাদের অবস্থান আর সেই সুযোগে অবিরাম আঘাত হেনে যাচ্ছে হিংস্র চৈনিক বাহিনী এই অসম যুদ্ধে ভারতীয় সেনাদের যাবতীয় অগ্রগতি রুদ্ধ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছিল যে গিরিপথের আড়ালে ওই চীনা শিবির দখল করে আগুন বর্ষণকারী অস্ত্রটি দখল করতে না পারলে পরাজয় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই চীনা বাহিনীকে হটানোর অন্য কোনো পথই নেই কিন্তু কি করে যে ছিনিয়ে আনা যায় ওই ঘাতক অগ্নি বর্ষণকারী মারণাস্ত্র অতি সুরক্ষিত চীনা শিবির থেকে মারো অথবা মরো এছাড়া অন্য কোনো বিকল্প তখন নেই ভারতীয় সেনাদের সামনে জীবিত অবস্থায় সেই শিবিরের কাছে পৌঁছানোই যে খুব মুশকিল বেতারে বারবার বার্তা পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে মূল শিবিরে পরামর্শ চেয়ে পাঠানো হচ্ছে পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে চেয়ে লেফটেন্যান্ট কর্নেলের কপালে গভীর চিন্তার ভাঁজ তবে কি ভারতীয় সেনাকে পিছু হরতে হবে শেষ পর্যন্ত বমডিলা কি দখল করে নেবে চীনাবাহিনী সেই মুহূর্তে এই প্রশ্নের উত্তর সেনাবাহিনীর কারোর জানা ছিল না না লেফটেন্যান্ট কর্নেল বিএম ভট্টাচার্যের কাছেও ছিল না এর কোনো সদুত্তর এই সময় হ্যাঁ ঠিক এই সময় এগিয়ে এলো দৃপ্ত মুখে পৌরী জেলার সেই চব্বিশ বছরের সুদর্শন জওয়ান রাইফেলম্যান যশবন্ত সিং হাতে তার ধরা রয়েছে জীবনের একমাত্র সম্পদ চকচকে রাইফেল কমান্ডার ইন চিফের কাছে অনুমতি চাইল সে ওই ভয়ঙ্কর অগ্নি বর্ষণকারী মারণাস্ত্র চীনা দখলকারী সেনা শিবির থেকে ছিনে আনার দায়িত্ব অনুগ্রহ করে যেন তাকে দেওয়া হয় এই অদ্ভুত প্রস্তাবে স্তম্ভিত হয়ে গেল কমান্ডার সহ অন্য সেনারা বলে কি ছেলেটা মাথা খারাপ হয়ে গেল নাকি এ তো সরাসরি আত্মহত্যার প্রস্তাব উন্মাদ ছাড়া এমন অসম্ভব প্রস্তাব কেউ দেয় নাকি যে সমস্যার সমাধানের জন্য সারা সেনাবাহিনী হিমশিম খাচ্ছে সেখানেই তরুণ জওয়ান একাতার সমাধান করতে চায় কমান্ডার ইন চিফ তার কাছে বিমুড়ো হয়ে জানতে চাইলেন কি করতে চাইছে জাসাবান্ধ জানালো যেখানে শত শত সেনা শহীদ হতে চলেছে সেখানে কি আর একজন শহীদের সংখ্যা বাড়লে কিছুই আসে যায় এটাই হবে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার তার প্রস্তাব হলো এদিকে এই ফ্রন্টে যেমন যুদ্ধ চলছে তেমনই চলতে থাকবে দুপক্ষের গুলি বিনিময় হতে থাকুক এই সুযোগে পূর্ব প্রান্ত দিয়ে যে রাস্তায় শত্রুপক্ষের আসার কোনো সম্ভাবনার কথা চীনা সেনারা কল্পনাই করতে পারবে না সেই রাস্তা দিয়ে ঘুর পথে সে উঠে যাবে এবং গিরিপথের যে চীনা শিবির থেকে ওই অগ্নি বর্ষণকারী গোলা ছড়া হচ্ছে তার পিছন দিক দিয়ে আরও ওপরে উঠে যাবে সে সেখানে উঠে কোনো সুরক্ষিত জায়গা খুঁজে নিয়ে সবার অলক্ষে ওই শিবিরের ওপর আক্রমণ চালাবে সে এর জন্য রাইফেল ছাড়া আর অন্য কিছুরই দরকার নেই তার বিশ্বাস চীনা শিবিরের সেনাদের লক্ষ্য মূল যুদ্ধক্ষেত্রের দিকেই থাকবে আর সম্পূর্ণ উল্টো দিক থেকে মাত্র একজন ভারতীয় সেনার দিকে তাদের লক্ষ্য অবশ্যই থাকবে না আর সেই সুযোগে ধীরে ধীরে জায়গা বদল করে করে এক এক করে ওদের রাইফেলের গুলিতে মারবে তারা কিছু বুঝে উঠবার আগেই এবং অবশেষে ওই বিশেষ অস্ত্রটির দখল সে নেবে আর যদি নিতান্তই সে না পারে আরেকজন ভারতীয় জওয়ান শহীদ হবে এর বেশি কি আর কিছু কিন্তু বর্তমান পরিস্থিতিতে রকম একটা পদক্ষেপ নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে কি প্রস্তাব শুনে সেখানে সবাই তখন স্তব্ধ হয়ে গেল না কমান্ডার ইন চিফের কাছে বিকল্প কোনো প্রস্তাবই তখন ছিল না থাকবার কথাও নয় কিন্তু এই সুইসাইডিকাল অভিযানে জীবনের প্রথম দেশ রক্ষার যুদ্ধে আসা যুবক যশবন্তকে একা ছেড়ে দিতে তিনি ছিলেন খুবই দ্বিধাগ্রস্ত তিনি ধীরভাবে তাকিয়ে সেনাদের কাছে জানতে চাইলেন তাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি এই মরণপথ যুদ্ধযাত্রায় স্বেচ্ছায় যশাবন্তের সঙ্গী হতে চান নিস্তব্ধ নিরবতা ভেঙে এগিয়ে এলেন আর এক রাইফেলম্যান ত্রিলোক সিং বয়সেও বড় অভিজ্ঞতাতেও বড় তিনি জানালেন যে এই দুর্লভ সৌভাগ্যের অধিকারী তিনি হতে চান যশাবন্ত আর ত্রিলোককে আবেগে বুকে জড়িয়ে ধরলেন কমান্ডার বেদনাসিক্ত হৃদয়ে অনুমতি দিলেন তিনি তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আবেগ ঘন হয়ে উঠল তাদের বিদায় মুহূর্ত সকলেই বুঝতে পারছিলেন এটাই তাদের শেষ যাত্রা স্যালিউট জানিয়ে রাইফেল হাতে রওনা দিলেন ভারত মাতার দুই বীর সন্তান দৃপ্ত অথচ দৃঢ় পদক্ষেপে অকল্পনীয় দুর্গম পথে কখনো হামাগড়ি দিয়ে কখনো বুকে হেঁটে প্রতি পদক্ষেপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে তারা পৌঁছেছিল তাদের ইপসিত লক্ষ্যে প্রায় সাত কিলোমিটার রাস্তা পার হতে তাদের সময় লেগেছিল ন ঘন্টারও বেশি ন ঘণ্টা তো ছিল না ছিল যেন নটা বছর সারা রাত ধরে চলেছিল তাদের এই অভিযান কিন্তু যখন তারা অবশেষে লক্ষ্যস্থানে পৌঁছালো তখন অপরিসীম পরিশ্রমে তারা পুরোপুরি বিধ্বস্ত কিন্তু তাদের সামনে তখন দেশবন্দনার মহান দায়িত্ব বিশ্রামের অবকাশ কোথায় অতি সাবধানে যথাসম্ভব নিরাপদ আশ্রয় খুঁজতে লাগল তারা এই দিন ভাগ্যদেবীও ছিলেন তাদের সহায় যশবন্ত গিয়ে পজিশন নিল এক বুক সমান উঁচু পাথরের দেওয়ালের আড়ালে ত্রিলোক উঠে গেল আরও একটু ওপরে আরও একটু ডান দিকে একটা খাদের মধ্যে বসে পজিশন নিল সে একটু আগে ওপরে ওঠার পর দূরবীন দিয়ে তারা দেখে নিয়েছিল সেই গিরিপথের মুখে মোট নজন চীনা সৈনিক মোতায়েন আছে নিজেদের মধ্যেই তারা আক্রমণের পরিকল্পনা ছকে নিয়েছিল ওখানে বসেই সেই অগ্নি বর্ষণকারী মারণাস্ত্র তখনও বারবার গর্জন করে চলেছে মনস্থির করতে দেরি হল না যশবন্ত আর ত্রিলোকের কয়েক মুহূর্তে ব্যবধানে অলক্ষে গর্জে উঠল একসাথে তাদের রাইফেল দুটো অব্যর্থ লক্ষ্য কিছু বোঝবার আগেই সামনের তিনজন লুটিয়ে পড়ল নিধর হয়ে গেল তাদের প্রাণহীন দেহ তারপর আবার সব চুপচাপ চীনা সেনারা এই অপ্রত্যাশিত আক্রমণের উৎস সন্ধান করতে লাগল কিন্তু পরবর্তী কুড়ি মিনিট কিছুই হলো না তারপর হঠাৎই আবার গর্জে উঠল দুটি রাইফেল আরও দুজন চীনা সেনা লুটিয়ে পড়ল রক্ত স্নান করে আলাদা আলাদা দুদিক থেকে আসছে আক্রমণ নিজেদের জায়গা ছেড়ে আরও একটু উপরে উঠে গেল যশাবন্ত আত্রী লোক অতি সাবধানে একদম বাঁ দিকের কোনায় প্রায় আধ ঘন্টা কেটে গেল আবারও চলল রাইফেল আবারও দুজন শেষ বাকি দুজন অনুমানের ভিত্তিতে তাদের লক্ষ্য করে গুলি চালাতে লাগলো কিন্তু অনেক সুবিধাজনক অবস্থায় ছিল লোক আবারও সক্রিয় হলো তাদের হাতে রাইফেল বাকি দুজনের প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল একটু পরেই সব প্রতিরোধের অবসান থেমে গেছে অগ্নি বর্ষণ তাড়াতাড়ি তারা নেমে এলো গিরিপথের মুখে চীনা সেনা দল জানত ওই গিরিপথ পার না হলে ভারতীয় সেনার পক্ষে এবারে আসা অসম্ভব আর সেই গিরিপথ তারা এমনভাবে সুরক্ষিত রেখেছে যা এক কথায় অতিক্রম করাই মুশকিল সেই কারণে চীনাবাহিনী বাহিনী নিশ্চিন্তে বেশ কিছুটা পিছনে মূল শিবিরের থেকে আকস্মিক নিস্তব্ধতায় আবারও তৎপর হয়ে উঠল তারা বুঝতে পারল অস্বাভাবিক কিছু একটা ঘটছে কারণ থেমে গেছে অগ্নিবর্ষণ ধেয়ে এলো তারা দুর্দাম তৎপরতায় ততক্ষণে সেই মারণাস্ত্রের দখল নিয়ে যশবন্ত আর ত্রিলোক নামতে শুরু করেছে ভারতীয় সেনা শিবিরের দিকে গিরিপথের ওপার থেকে আবারও ভেসে আসতে লাগলো অসংখ্য গোলাগুলির ঝর্ণাধারা অবস্থা দেখে যাসাবান্ত ত্রিলোককে বলল যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় সেনা শিবিরে ফিরে যেতে সেখানে গিয়ে খবর দিতে যে গিরিপথ এখন মুক্ত তারা এখনই যেন আক্রমণ হানে ভারতীয় সেনা যতক্ষণ এখানে না এসে পৌঁছায় ততক্ষণ সে একাই গিরিপথের মুখ আগলে রাখবে আর চীনাবাহিনীর মোকাবিলা করবে ওই মারণাস্ত্র বর্ষণকারী অস্ত্র তারা দুজনে মিলে সেখানে লুকিয়ে রাখলো খুবই যত্নের সাথে ত্রিলোক জানতে চাইল যশাবান্ত একা কিভাবে চীনার বাহিনীকে সামলাবে যশাবান্ত বলল চিন্তা মাত করো ম্যায় তো সাম্ভালুঙ্গা ইয়ে মৌকা দোবার কথা না বাড়িয়ে একলা ফিরে চলল ত্রিলোক ভারতীয় সেনা শিবিরের পথে কিন্তু সে তো বেশ কয়েক ঘন্টার পথ সেখানে ফিরে যাওয়া সেনাবাহিনীর প্রস্তুতি নেওয়া আবার ফিরে আসা ইতো তো প্রায় একদিন লেগে যাবে এত সময় একা কি করবে যশাবান্ত কিন্তু অযথা ভেবে সময় নষ্ট করার মতো সময় হাতে তখন নেই দ্রুত গতিতে পা চালাচ্ছে লোক এদিকে যশাবন্ধ একা মাতৃভূমি রক্ষার দায়িত্ব একা তার হাতে মৃত চীনা সেনাদের রাইফেলগুলো একত্রিত করে সে সেগুলোকে আলাদা আলাদা সুরক্ষিত জায়গায় সাজিয়ে রাখল রক্তে তার গারোয়ালি দেজ হৃদয়ে তার অপার দেশপ্রেম গারোয়াল রাইফেলসের সে বীর জবান দায়িত্ব তার সীমাহীন বিভিন্ন জায়গা থেকে চীনা বাহিনীর দিকে অবিরাম গুলিবর্ষণ করে যেতে লাগল সে একবার এদিক থেকে তো আরেকবার ওদিক থেকে একবার এধার থেকে তো আরেকবার ওধার থেকে একবার ওপরে উঠে আরেকবার নিচে নেমে বিরামহীন ছিল তার একক সংগ্রাম চীনাবাহিনী নানা দিক থেকে এত গুলিবর্ষণ দেখে ধরে নিয়েছিল যে ভারতীয় সেনারা গিরিপথে পৌঁছে গেছে তাই তারা আর সেই মুহূর্তে সরাসরি উপরে উঠে আসার চেষ্টাই করল না নতুনভাবে তারা তাদের রণকৌশল স্থির করছিল এর মধ্যে প্রায় কুড়ি ঘন্টা সময় পার হয়ে গেছে পুরো চীন বাহিনীকে একাই আটকে রেখেছে যশাবান সিং খিদে তেষ্টা সে ভুলে গেছে কি ঐশ্বরিক শক্তি তার উপর ভর করেছিল সেদিন তা কারোর জানা নেই ওদিকে ভারতীয় সেনাবাহিনী ত্রিলোকের কাছে খবর পেয়ে দ্রুত গতিতে রওনা হয়ে গেছে গিরিপথের উদ্দেশ্যে প্রায় পৌঁছেই গেছে তারা আর বড়জোর ঘণ্টাখানেকের পথ এই সময় এক যুবতী গিরিপথ পার হয়ে পায়ে চলা রাস্তা ধরে ওপারে যাচ্ছিল অবাক হয়ে সে দেখল একজন ভারতীয় সেনা সেখানে একাই এদিক থেকে ওদিক দৌড়ে দৌড়ে যাচ্ছে আর অবিরাম গুলি চালাচ্ছে নিচের দিকে নিচ থেকেও মাঝে মাঝে ভেসে আসছে গুলির আওয়াজ সেই যুবতী তাড়াতাড়ি উপারে নেমে গেল পরে জানা গিয়েছিল সেই যুবতীর কাছেই চীনা সেনারা জানতে পারে যে গিরিপথ রক্ষা করছে একজন মাত্র ভারতীয় সেনা তখন তারা গুলি চালাতে চালাতে চারিদিক থেকে উপরে উঠতে শুরু করে ঠিক এই সময় পৌঁছে যায় ভারতীয় সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল বিএম ভট্টাচার্যের নেতৃত্বে দুর্বার গতিতে সর্বশক্তি নিয়ে ঝাঁকে ঝাঁকে ভারতীয় সেনা প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল চারিদিক দিয়ে সাময়িকভাবে অপ্রস্তুত চীনাবাহিনীর বাহিনীর উপরে ভারতীয় সেনাদের সামনে তখন আর হারাবার কিছু নেই জীবন মৃত্যুর কোনো পরোয়া তাদের নেই সেই মরিয়া আক্রমণের মুখে অবশেষে পিছু হরতে লাগল চীনা সেনারা যদিও তাদের তরফ থেকে অক্লান্ত গুলিবর্ষণের বিরাম ছিল না এই সময়ই আচমকা গুলি এসে লাগল সিং সিংয়ের বুকে তার গরম রক্তি ভিজে গেল নুরানাং যুদ্ধক্ষেত্রের মাটি শহীদ হল জসাবন্ত সিং নিজের বুকে রক্ত দিয়ে ভারতমাতা ঋণ সে পরিশোধ করল বলাই বাহুল্য সেদিন জসাবন্তের দখল করা সে মারণাস্ত্র চীনাদের বিরুদ্ধে ব্যবহার করে ভারতীয় সেনারা চীন অধিকৃত এলাকা পুনরায় দখল করতে পেরেছিল চীনাদের বমডিলা দখলের স্বপ্ন তারা ধুলোয় মিশিয়ে দিয়েছিল ঘটনার শেষ কিন্তু এখানেই নয় সত্যি কথা বলতে কি এখান থেকেই তো শুরু যেন রূপকথার গল্প অলৌকিক ঘটনাগুলি এরপর নেফা বর্ডারের ভারতীয় সেনা শিবির থেকে বেশ কয়েক বছর ধরে নানা অদ্ভুত ধরনের অসমর্থিত ঘটনার খবর আসতে লাগল বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম খবর আসলেও মূল খবর ছিল একটি কোনো একজন সামরিক পোশাক পরা সেনা প্রতি রাতেই সেনা শিবিরে ডিউটি দেয় মাঝে মাঝেই তাকে দেখা যায় আবার মিলিয়েও যায় রাতে ডিউটি করার সময় কেউ ঘুমিয়ে পড়লে একজন অচেনা মিলিটারি অফিসার এসে তাকে জাগিয়ে যায় এমনকি মাঝে মধ্যে চর থাপ্পড় মারে কারোর যদি ইউনিফর্মের বোতাম ঠিকঠাক আটকানো না থাকে অথবা জুতো ঠিকমতো পালিশ করা না থাকে তাহলে তাদেরও সতর্ক করে দিয়ে যায় হাতের ইশারায় জামার বোতাম বা জুতো দেখিয়ে দিয়ে যায় এমনকি কোনো সেনা যদি মিথ্যা অজুহাত দেখিয়ে ডিউটিতে না আসে ঘরে বসে থাকে তাহলে সেখানেও তার ওপরে চরচাপড় পরে ভূতের ভয়ে নিজেদের ডিউটির ব্যাপারে সবাই সতর্ক থাকে গোটা সেনা শিবিরে অযথা ফাঁকি দেওয়ার অভ্যাস তখন প্রায় নেই বললেই চলে রাইফেল হাতে সে ঘুরে বেড়ায় এমনকি কোথাও কোনো বিপদের সম্ভাবনা থাকলেও তার আগাম আভাস দিয়ে যায় চীন ভারতের যুদ্ধ তো অনেক বছর আগেই শেষ হয়ে গেছে কিন্তু সেই শরীরী বা অশরীরী সোলজারের ডিউটির কোনো বিরাম নেই প্রায় প্রতি রাতেই কেউ না কেউ সেই সৈনিককে দেখতে পায় অন ডিউটিতে প্রথম প্রথম এগুলিকে গালগল্প বলেই মনে করা হতো কিন্তু পরবর্তী সময়ে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে যাতে ব্যাপারটা আর গালগল্প গাঁজাঘড়ির পর্যায়ে সীমাবদ্ধ থাকে না এখন এ ব্যাপারে যথাযথ তদন্তের ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা সরকারি স্তরেই দিল্লিতে খবর যায় সেখান থেকেই আসে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল দীর্ঘ তিন মাস ধরে ওই সেনা শিবিরে চলে অনুসন্ধান নানা সাক্ষী প্রমাণ এবং তদন্তকারী সদস্যদের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে অবশেষে যে রিপোর্ট দেওয়া হয় তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে যে একজন শরীরি বা অশরীরী মিলিটারি অফিসার যে এই সেনা শিবিরে বছরের পর বছর ধরে রাতে ডিউটি দিয়ে চলেছেন এ কথা সর্বৈব সত্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শী সেনা ও দায়িত্বপূর্ণ অফিসারদের বর্ণনা অনুযায়ী এই সেনা অফিসার সন্দেহাতীতভাবেই উনিশশো বাষট্টি সালের চীন যুদ্ধের মহানায়ক সেই যশবন্ত সিং এই রিপোর্টের ভিত্তিতে মিলিটারি সব নিয়মকানুন ভেঙে জাসাবান সিংকে তার মৃত্যুর এত বছর পরেও সেনা শিবিরে অন ডিউটি দেখানো হতে লাগল প্রতি মাসে তার প্রাপ্য বেতন তার বাড়িতে পৌঁছে দেওয়া হতে লাগল নিয়মিত তার ইউনিফর্ম কেচে ইস্তিরি করে দেওয়া হতো নিয়মিত তার বুট জোড়া পালিশ করে রাখা হতো সব কিছুকে সাজিয়ে তার রাইফেল সহ একটা নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রাখা হতো রাত্রে দেখা যেত তার ইউনিফর্ম বুট জোড়া রাইফেল কিছুই সেখানে নেই রাত ভোর হওয়ার আগেই সেগুলি যথাস্থানে ফিরে আসত অনেক সেনার মুখেই শোনা গেছে প্রথম প্রথম তারা আতঙ্কিত হলেও পরবর্তী সময়ে তারা অনেকেই নিশ্চিন্ত বোধ করতেন এই নিশ্চিন্ততা কিন্তু সেনা শিবিরের অনেক উচ্চপদস্থ অফিসারের মধ্যেও ছড়িয়ে পড়েছিল বছরের পর বছর ধরে চলে আসছে এটা মিলিটারি রীতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে যশবন্ত সিংকে প্রমোশনও দেওয়া হয়েছে সেই অনুযায়ী তার ইউনিফর্মের ব্যাচও বদল হয়েছে শেষ পর্যন্ত তিনি ক্যাপ্টেনের পদে উন্নীত হয়েছিলেন সবচেয়ে অবাক করার কথা যশাবন্ত সিং নাকি নিজেই জানিয়েছিল অন্যান্য সব সৈনিকদের মতো সে বছরের পর বছর ধরে নিষ্ঠা ভরে দেশের জন্য ডিউটি করে চলেছে কিন্তু অন্য সব সেনারা ছুটি পেলেও তার কোনো ছুটি হয় না কেন তৎপরতার সঙ্গে এই নিয়ে বিচার করা হয় এবং নিয়ম তারও ছুটির ব্যবস্থা করা হয় সেই থেকে বছরে দু মাস তার সবেতন ছুটি ছুটির সময় বাড়ি যাওয়ার জন্য সিং এর নামে ট্রেনে রিজার্ভেশনও করা হয় তার সংরক্ষিত সিটের ওপর রাখা থাকে তার ইউনিফর্ম সেগুলি সঙ্গে করে নিয়ে একজন মিলিটারি অফিসার তার বাড়ি পর্যন্ত যান প্রত্যেক বাড়ি আবার ছুটি শেষ হলে ওইভাবেই তাকে কর্মক্ষেত্রে নিয়ে আসা হয় ছুটির দুমাস ওই অশরীরী সোলজারকে আর শিবিরে ডিউটি করতে দেখা যায় না অথচ ছুটি শেষ হলেই আবারও তিনি ডিউটিতে যোগ দেন উনিশশো সাল পর্যন্ত এইভাবে চলে এসছে তারপর তার বয়সের কথা বিবেচনা করে স্বঘোষিতভাবে তাকে অবসর গ্রহণ করেছেন এটা দেখানো হয়েছে এখনও তার পেনশন ইত্যাদি নিয়মিতভাবে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ সরকারি স্তরেই একজন উনিশশো বাষট্টি সালের যুদ্ধে শাহিদ হওয়া সৈনিককে বছরের পর বছর ধরে অন ডিউটি বলে দেখানো হয়ে আসছে তার বেতনও হয়েছে প্রমোশনও হয়েছে ছুটিও হয়েছে রেলে তার নামে রিজার্ভেশনও হয়েছে পেনশনও মঞ্জুর হয়েছে অর্থাৎ কিনা পরলোক এবং অশরীরী আত্মার অস্তিত্বের কথা ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকও স্বীকার করে নিয়েছে এবং তাকে যথাযথ মান্যতাও দিয়েছে আমরা সাধারণত এই সব ঘটনাগুলিকে আজগুবি অলৌকিক এবং অনেকের ভাষায় গাঁজাখড়ি গালগল্প বলে উড়িয়ে দিয়ে থাকি কিন্তু এই ঘটনা তো সার্বিকভাবে প্রমাণিত সত্য সরকারি প্রামাণিক বইয়েও এর উল্লেখ আছে তাহলে কি বলবেন প্রিয় দর্শক ও শ্রোতা কি বলবেন প্রমাণ ছাড়া এক একচুলো নড়তে রাজি না থাকা বিজ্ঞান মনস্ক মানুষেরা তবে এরপরেও কি কিছু বাকি থেকে গেছে দেশের এই অনন্য রত্ন জাসাবান সিংকে ভারত সরকারের তরফ থেকে মরণোত্তর মহাবীর চক্র সম্মানে ভূষিতও করা হয়েছে সেই যুদ্ধের ফলশ্রুতি হিসাবে তদানন্তন লেফটেন্যান্ট কর্নেল বি এম ভট্টাচার্য উন্নীত হয়েছিলেন মেজর জেনারেল পদে চিরস্মরণীয় দেশভক্ত যশাবান্ত সিংয়ের পুণ্য স্মৃতিতে বমডিলার আগে তোয়াংয়ে তৈরি হয়েছে নতুন শহর কর সেখানে তৈরি হয়েছে তার মন্দিরও বাবা জাসাবান্ত মন্দির এই মন্দিরে যা প্রণামী সংগ্রহ হয় তাও পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে আজও এই মন্দিরে তার পোশাক রাইফেল বিছানা সবই এখনও সাজানো আছে এখন সেটা এক পূর্ণ তীর্থক্ষেত্র আজও শত শত পুণ্যার্থী আবেগে মথিত হয়ে সেখানে যান পুজো দিতে বীর শহীদের অমরাত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যশবন্ত সিং কিন্তু আজও অবসর গ্রহণ করেননি যদিও তিনি কাগজে কলমে অবসরপ্রাপ্ত অরুণাচল থেকে আজও খবর পাওয়া যায় সেনা শিবিরে মাঝে মাঝেই তিনি দৃশ্যমান এই বেলাটা আমি বই পড়েই কাটিয়ে দিলাম নোটও নিলাম যতটা দরকার দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েও নিলাম আজ শিখরধাম ফাঁকা কেউ আসেননি শুধু আমি আর শঙ্কর মহারাজ বিকেলে চায়ের পর দুজনে গিয়ে বসলাম হনুমান মন্দিরে মহারাজ শোনাচ্ছিলেন খাটলিং হিমবাহে রাস্তায় কুশ কল্যাণ নামে এক শিখরের কথা পাশেই তার বালাকটপ এখানে আর্মি ক্যাম্প আছে এই রাস্তা ধরে ঘাট্টু হয়ে আট দশ কিলোমিটার হাঁটা পথে যাওয়া যায় গঙ্গি গ্রামে এটাকে অনেকে গাড়োয়ালের উচ্চতম গ্রামও বলে এখানকার সব মানুষেরই পোশাক কম্বলের তৈরি বাইরে থেকে তারা কিছুই কেনেন না বিবাহ প্রথম এদের বিচিত্র পুরুষানুক্রমে গ্রামের বাইরে তাদের কারোর বিয়ে হয় না যা হয় গ্রামের মধ্যেই তাই প্রপিতামহ পিতামহ পিতা পুত্র নাতি সকলেরই বাড়ি ও বাড়ি ওই গ্রামেই অসম্ভব অতীতে পারায়ন নাকি ওই গ্রামের মানুষ বাইরের কেউ গেলে তারা নারায়ণ জ্ঞানের সেবা করেন আমাকে একবার সেখানে নিয়ে যাবেন সেটাও জানালেন মহারাজ সন্ধ্যার বেশ আগেই কুঠিয়ায় ফিরে এলাম আমরা বেশ জমজমার ঠান্ডা কুঠিয়ার মধ্যে বসে স্টোভ জেলে তৈরি হলো চিনি মিশিয়ে আটা গুলে তাওয়ায় ভাজা গোলা রুটি আর গরম গরম চা তার সঙ্গে শঙ্কর মহারাজের গান আর মন্ত্রপাঠ তারপরেই মোটা কম্বলের তলায় একেবারে গুটি সুটি মেরে আমি শুয়ে পড়লাম এইভাবেই কেটে গেল দিনটা পরের দিন ষোলোই নভেম্বর দু হাজার দশ না অ্যালার্ম দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই শিখরধামে পাশের ঘর থেকে যখনই আপাদমস্ত কম্বল মুড়ি দিয়েও স্পষ্ট শুনতে পাই উদাত্ত কণ্ঠে শঙ্কর মহারাজের মাতৃবন্দনার মন্ত্র উচ্চারণ তখনই বুঝতে পারি ঠিক ভোর পাঁচটা বিগত দুবছর ধরে যখনই এসেছি ধামে এর ব্যতিক্রম হয়নি রাত্রিরে শোয়ার সময়ও মন্ত্রপাঠ শুনতে শুনতে ঘুমোই আর প্রতিদিন সন্ধ্যারতির ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে যখন শঙ্কর মহারাজের ভাবমোদিত কণ্ঠে উচ্চারিত হয় মন্ত্রোচ্চারণ তখন মনে হয় এই নির্জন পর্বত শিখরের ওপর যেন এক পূর্ণ শান্তির তরঙ্গ বই চলেছে ঘরের ভেতরে মা কালীর পুজো বাইরের বারান্দায় জগদ্ধাত্রীর পুজো দরজার সামনেই কাল ভৈরবের পুজো আবার শিব মন্দিরে ঢুকে মহাভারতের কুন্তি দেবীর আরাধিত মনোকামেশ্বর শিবের পুজো দিনগুলো কেটে যায় এইভাবেই সেদিন সকাল সাড়ে ছটা বাইরে থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো হরিওম মহারাজ তাড়াতাড়ি চায়ের গ্লাস নিয়ে বাইরে চলে এলাম অবাক হয়ে দেখলাম এই কনকনে ঠান্ডায় চার ডিগ্রির মতো তাপমাত্রায় দরজার সামনেই দাঁড়িয়ে আছেন মুরারিজি তাঁর পুরো নাম মুরারিলাল নৈথালি ইনি মহেন্দ্র পর্বত বা মন্দ্রাচল বা মনন ভীতির একমাত্র পূজারী প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় এরই হাতে পুজো আর বন্দনা হয় বুরনেশ্বর শিবের অসম্ভব দুর্গম পথ অতিক্রম করে মহেন্দ্র পর্বতের চূড়ায় দেখলাম পরনে তার হলুদ রঙের ধুতি গায়ে পাঞ্জাবি জাহরকোট মাথায় গেরুয়া টুপি গতকালই শঙ্কর মহারাজ ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন মুরারিজিকে আমাদের এবারকার মহেন্দ্র পর্বত অভিযানের রূপরেখা তৈরি করার জন্য মুরারিজি জানিয়েছিলেন আজ দুপুরের পর তিনি আসবেন তাই এই ভোর সকালে মুরারিজিকে দেখে আমরা তো অবাক আবারও হলো সেই ঘন দুধের চা শুরু হলো আলোচনা মুরারিজি বলেন এই যাত্রাটাকে আমরা যেন সহজভাবে না নিই প্রতি পদে বিপদের সম্ভাবনা মহেন্দ্র পর্বত অপসরাদের বিচরণ ক্ষেত্র তাই তাদের পুজো না দিয়ে যাত্রা করলে ফিরে আসার সম্ভাবনা কম থাকে এরকম ঘটনা বহুবারই ঘটেছে বেশি দিন আগের কথা নয় জলস্রোতের অনুসন্ধানে সরকারি সহায়তায় সাংগ্রেলি গ্রাম থেকে নজনের একটি দল মহেন্দ্র পর্বতে গিয়েছিল তারা অপসরাদের পুজো দিয়ে যায়নি দীর্ঘ ন দিন পরেও তারা ফিরে না আসায় মুরারিজির তত্ত্বাবধানে একটি অনুসন্ধানকারী দল মহেন্দ্র পর্বতে তাদের খোঁজে যায় সেখানে শিখর দেশে তারা ওই নজনের দেখা পায় তাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছিল নামার কথা তারা ভুলে গিয়েছিল জল বা খাদ্য কিছুই তারা এই কদিনের মধ্যে গ্রহণ করেনি বহু কষ্টে তাদের উদ্ধার করে আনা হয় তাই সীমাহীন দুর্গমতা ও বিপুল অনিশ্চয়তার কথা মাথায় রেখে আমরা যেন বিধিমতে অপসরাদের পুজো দিয়ে তবেই মহেন্দ্র পর্বতের উদ্দেশ্যে রওনা হই এই পুজো দেওয়ার জন্য তিনটি জিনিস লাগবে বলে মুরারিজি জানালেন কাঁচের চুরি বারোটি বিন্দিয়া এবং একটি নারকেল মহারাজ বললেন এই সব সামগ্রী আনতে তো উত্তরকাশী যেতে হবে সে তো আবার পনেরো যোগ পনেরো তিরিশ কিলোমিটারের পথ এবং পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার দশ হাজার ফুট ওঠানামা তিনি মুরারিজির কাছে জানতে চাইলেন বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কি না কিছুক্ষণ চিন্তামগ্ন থেকে মুরারিজি জানালেন ঠিক হ্যায় ম্যায় রাহা হু শঙ্কর মহারাজ দিনেশ কুলদীপ আর আমি বাইরের বেদির কাছে গিয়ে আমরা সবাই দাঁড়ালাম মুরারিজি বেদির পাশে এক পায়ে দাঁড়িয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে লাগলেন বেলা তখন সকাল আটটা প্রায় কুড়ি মিনিট পার হওয়ার পর সামনের বাঁধানো চত্বরে এক এক করে তিনটি পাখি এসে বসল পাখিগুলোর গায়ের রং ধূসর ডানার ওপরে কালো কালো বুটি মন্ত্র পাঠ করে যেতে লাগলেন মুরারিজি শঙ্কর মহারাজ আর আমি হতবাক বিষয় দেখলাম দুপাশের দুটো পাখি সরে এসে মাঝের পাখিটার সঙ্গে মিলে একটা পাখি হয়ে গেল আমাদের কারোর মুখ দিয়েই কোনো কথা বেরোচ্ছিল না মন্ত্রপাঠ করে চলেছেন মুরারিজি আমার তো ব্যাপার স্যাপার দেখে মাথাটা কোনো কাজই করছিল না মহারাজ চাপাকলায় বললেন দাদা তাড়াতাড়ি ক্যামেরাটা আনুন আমি বুঝতে পারছিলাম ক্যামেরাটা আনতে হলে এই ঠান্ডায় আধা অসার হাতে আমাকে গিয়ে ব্যাগ খুলতে হবে সেটাও কিছুটা সময় সাপেক্ষ এদিকে প্রচণ্ড কৌতূহলে এখানটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না এই সময় হঠাৎই দেখলাম ওই একটি পাখি স্লো মোশনে উঠতে উঠতে চলে গেল আর ছেড়ে দেখলাম পাখিটা যেখানে বসেছিল সেখানে পড়ে রয়েছে গাছা গাছা কাঁচের চুরি বিন্দিয়া আর একটা নারকেল হলতা রেশ কাটতে বেশ সময় লাগলো আমি বললাম মহারাজ মহারাজ বলেন দাদা এর বেশি আর কোনো কথা নেই আমরা এগিয়ে গিয়ে ছুঁয়ে দেখলাম জিনিসগুলো কি সত্যি না কল্পনা দেখলাম সত্যি মুরারিজি তার পা নামালেন এই ঘণ্টাখানেক মুরারিজির এক পায়ে দাঁড়িয়ে থাকা দেখে এক ঝলকেই আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল এরপর চাল বাতাসা কিসমিস নিয়ে আসলেন শঙ্কর মহারাজ ঘরের ভিতর থেকে এলো ধূপকাঠি ও কিছু বুনো ফুল এরপর মুরারিজি বিধিবৎ অপ্সরাদের পূজা করলেন প্রসাদ খেলাম আমরা মুরারিজি আমাদের কপালে এঁকে দিলেন হলুদ সিঁদুরের তিলক তারপর হেসে বললেন মহারাজ মহারাজজি অব আপলোক যাত্রাকার সাকতে হ্যাঁ ভেতরে এলাম আমরা রান্না হলো রাজমার ডাল আর ভাত গরম গরম ঘি মেখে খাওয়াও হলো শেষ মুরারিজি বলেন তিনি এখন বাড়ি ফিরছেন যাত্রার আগের দিন বিকেলে তিনি আবার এসে যাবেন এই সময় আমাকে অল্প অল্প খুঁড়িয়ে চলতে দেখে মুরারিজি জানতে চাইলেন আমার পায়ে কোনো তাকলিফ হচ্ছে কিনা আমি জানালাম আমার ডান পায়ের পেছনটায় কোমরের নিচ থেকে গোড়ালির উপর পর্যন্ত একটা টান ধরেছে হাঁটা চলা করতে বেদনা না হলেও নিচু হতে বা পা মুড়তে গেলেই লাগছে গত পাঁচ দিন ধরেই এটা চলেছে ওষুধ খেয়ে এবং মালিশ করেও কোনো লাভ হয়নি নিতান্ত জেদের বসেই চলে এসেছি মুরারিজি একটু হেসে আমার পায়ের পেছনে গোড়ালির ওপর হাতটা রাখলেন একটু টিপে ধরে বললেন ইহা পর আমি বললাম হ্যাঁ মুরারিজি হাতটা একটু ওপরে ওঠালেন তারপর আরে একটু তারপর আরও একটু এইভাবে কোমরের নিচ পর্যন্ত এলেন প্রতিবারই জানতে চাইলেন ইহাপার দারাদ আমি প্রতিবারই বললাম হাঁ মুরারিজি মুরারিজি এরপর নিচ থেকে ওপর পর্যন্ত একবার হাতটা বুলিয়ে দিলেন তারপর উঠে দাঁড়িয়ে হেসে আমাকে বললেন ক্যাসা লাগ রাহা হে দাদা আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম কোথাও আমার ব্যথার কোনো চিহ্নই নেই দু তিনবার ওঠা বসা করলাম না কোনো অসুবিধা নেই প্রণাম করলাম মুরারিজিকে তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন প্রণাম এবং বিদায় পর্ব শেষ করে মুরারিজি রওনা হয়ে গেলেন সাংগ্রেলি গ্রামের পথে শঙ্কর মহারাজ আর আমি আয়েশ করে রোদে গিয়ে বসলাম একটু আগে দেখা পাখির ঘটনা মুরারিজির অবাক করা এক পায়ে দাঁড়িয়ে পুজো মহেন্দ্র পর্বত যাত্রার উত্তেজনা নানা অলৌকিক কল্পনা সব কিছু মিলিয়ে জবরদাস্ত উত্তেজনার আগুন পোহাতে লাগলাম এক স্বপ্নময় জগতে তখন আমরা বিভোর কল্পনার রঙে মন তখন আমাদের রামধনু রঙে রঙিন সময় যেন উড়ে যেতে লাগল বেলা একটা হঠাৎই দেখলাম মুরারিজি উঠে আসছেন ঘন্টাখানেক আগেই মুরারিজি চলে গিয়েছিলেন হঠাৎ আবার কি হলো যে ফিরে এলেন আবার কোনো ভেলকি বাজে নাকি শঙ্কর মহারাজ উঠে দাঁড়ালেন মুরারিজি কাছে আসতেই মহারাজ বললেন কেয়া মুরারিজি কেয়া হো রাক্সা ফির বাপস আগে কুচ সামান ছড়গায় কেয়া মুরারিজি অবাক হয়ে বললেন বাপস कहां से वापस आऊंगा मैं तो खाना खाके सीधा घर से आ रहा हूं महाराज हतोबाक स्तम्भित तो। बोले कि लोकटा खेपे गल लो ना कि ना कि मोती भ्रम घर शंकर महाराज बोलें क्या मजा कर रहे हैं मुरारी जी आप हमारे साथ एक साथ खाना खाए पूजा पाठ खत्म होने के बाद रवाना हो गए आप कहा के गाय की परसों शाम को लौट आइएगा क्या होगी आपका মুরারিজি বিশুদ্ধ হয়ে বললেন মেয়ে খানা আপকে সাথ পূজা দিমাগ তো খারাপ নাই খানা সিধা ইহা আপ মহারাজ আমার মুখের দিকে তাকাচ্ছেন আর আমি মহারাজের মুখের দিকে তাকাচ্ছি দুজনেই বেকুব বনে গেলাম তাহলে যে মুরারিজি পূজা করে গেলেন তিনি কে মহারাজ আনুপূর্বিক সমস্ত ঘটনা মুরারিজিকে খুলে বললেন যা যা হয়েছিল মুরারিজি সব শুনে একটু অবাক হলেন না হেসে বললেন লো কাম আসান নেই হে ইয়ে কিন্নার দেবতা লীলা আপনা পূজা খুদ করকে কেয়া চলো মহারাজজি আগলি বাত করে এইবার আমাদের লক্ষ্য পড়লো এই মুরারিজি সাদা ধুতি পড়ে আছেন যিনি এসেছিলেন তার পরনে ছিল হলুদ ধুতি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মনের মধ্যে পরপর পর তেত্রিশটা জিজ্ঞাসা চিহ্ন ভেসে উঠলো এ কি কথা সকাল থেকে চার পাঁচ ঘন্টা আমরা মুরারিজির সঙ্গে কাটালাম চা খেলাম ভাত খেলাম পুজো হলো ছবিও তোলা হলো তিনি নয় তবে ছিলেনটাকে মনটাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না আরেক পর্ব চা হলো আমরা বসলাম আলোচনায় প্রথমে ঠিক হলো আমরা মহাতপাবিল বিল গ্রাম হয়ে উপরি কোট পর্যন্ত যাব তারপর কাউয়া গ্রামের পাশে খারকোটে রাস্তা ধরে মহেন্দ্র পর্বতে উঠতে থাকব যদিও এটা ঘুরপথ এবং যথেষ্ট সময় সাপেক্ষ তবুও আমাদের হাঁটার ক্ষমতার সীমাবদ্ধতার জন্য এই ঘুরপথটাই আমরা বেছে নিয়েছিলাম কিন্তু বাদ সাধলেন মুরারিজি তিনি বলেন কাহে তো ইতনা ঘুমকা দাদা শর্টকাট সে চোরবান হতে হয়ে চালা যাউঙ্গা হাই কুচ জাদা হে মগর হামলোক আরামসে চ্যালেঞ্জে মুরারিজি আরও জানালেন হিমালয় অঞ্চলে সাধারণত দুপুরের পর আবহাওয়া খারাপ হতে থাকে বিশেষত অমাবস্যা আর পূর্ণিমাতে বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ওই দুটো দিনে যাত্রা ঝামেলাটা না রাখাই ভালো সেই অনুযায়ী ঠিক হলো আমরা উনিশ তারিখ ভোরে যাত্রা শুরু করব সঙ্গে কি কি খাবার দেওয়া নেওয়া হবে জিনিসপত্র কি কি লাগবে পূজার সামগ্রী কী কী দরকার সবই মুরারিজি তালিকা তৈরি করে দিলেন আমি খুব আগ্রহ ভরে তার কাছে জানতে চাইলাম হিমালয়ে এত জায়গা থাকতে তিনি মহেন্দ্র পর্বতের ওপর বরুণেশ্বর শিবের পূজারী হলেন কি করে মুরারিজি টুপিটা খুলে জাঁকিয়ে বসলেন তারপর বিষাদগ্রস্তভাবে বললেন ষোলো বছর আগে তাঁর এগারো বছরের সন্তানটি মারা যায় সংসার জীবন তার কাছে গভীর অন্ধকারময় হয়ে ওঠে তিনি তার পিতৃপুরুষের কাছে মহেন্দ্র পর্বতের ওপরে মহাজাগ্রত বরুণেশ্বর শিবের গল্প শুনেছিলেন সেই কথা তার মনে পড়ে যায় কাউকে কিছু না বলে তিনি বিভাগী হয়ে সংসার ত্যাগ করে মহেন্দ্র পর্বতের চূড়ায় চলে যান সেখানে বরণেশ্বর শিবের চরণে তিনি নিজেকে সমর্পণ করে দেন খাবার বা জল কোনো কিছুই তার সঙ্গে ছিল না খালি হাতেই তিনি গিয়েছিলেন এইভাবে দিনের পর দিন কেটে যেতে থাকে তিনি শিবলিঙ্গের পাশে শুয়ে থাকতেন শিবজির নাম জপ করতেন এতেই তার সময় কেটে যেত দিন বা সময়ের হিসাব তিনি রাখতেন না এই সময়ই তার প্রথম গন্ধর্ব ও অপসরা দর্শন ঘটে অবছায়া আলো ছায়ার মতো তারা আসতেন আবার মিলিয়েও যেতেন প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটত তার খিদে তেষ্টা কিছুই পেত না হয়তো তাদেরই কৃপায় তার মনে আর বেঁচে থাকার কোনো আগ্রহই ছিল না বাইশ দিনের দিন এক সাধু পুরুষ তাঁকে দর্শন দিলেন বিশাল লম্বা চওড়া চেহারা সাদা জট সাদা দাড়ি সাদা পোশাক তাকে দেখে মুরারিজি উঠে বসলেন তিনি মুরারিজিকে যা বললেন তার অর্থ হল রকম বেটা তুই সংসারে ফিরে যা শোক দুঃখ জীবনেরই অঙ্গ সংসার তরণীতে চাপলে বহু ঝড়ঝাপটায় সহ্য করতে হয় তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি যদি তুই এই ভক্তি ধরে রাখতে পারিস তাহলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন এখানে এসে বর্ণেশ্বর শিবের পুজো দিয়ে যাবি তোর কোনো অমঙ্গল ঘটবে না সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর ওই দিনে মুরারিজি এখানে আসেন পুজো দিতে এর মাঝেও তিনবার এসছিলেন আলাদাভাবে একবার তার মনে হয়েছিল সাধু বাবা ওখানে না খেয়ে আছেন তার জন্য কিছু খাবার দাবার নিয়ে যাওয়া দরকার নিচে গ্রামবাসীদের বলে চাল ডাল আটা চিনি দুধ সংগ্রহ করে বাইশ জন সাথীকে নিয়ে ওপরে উঠেছিলেন দূর থেকেই দেখতে পান ভরণেশ্বর শিবজির গুহার সামনে এক বিশাল বাঘ বসে রয়েছে তিনি বুঝতে পেরেছিলেন এটা ওই দেবতারই লীলা না হলে ওই নির্জন পর্বত শিখরে যেখানে একটা ঘাস পর্যন্ত নেই সেখানে বাঘ আসবে কোথা থেকে মুরারিজির নির্দেশে গ্রামবাসীরা সকলে মাটিতে শুয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালো সেই বাঘ দেবতাকে তিনি ধীরে ধীরে উঠে আড়ালে চলে গেলেন সেই সময় গুহার ওপরে দেখা দিলেন এক সন্ন্যাসী সেই সাদা পোশাক সাদা চুল সাদা দাড়ি তিনি গম্ভীর গলায় বললেন যে এখানে খাবারের কোনো প্রয়োজন নেই তোমরা যা যা এনেছো সব সঙ্গে করে নিয়ে এখনই ফিরে যাও সেই অনুযায়ী আমরা সকলে মাথা নিচু করে ফিরে আসি গ্রামবাসীরা ফিরে এসে এই কথা জানাতে মহেন্দ্র পর্বতের ওপরে এই মহান সাধুর কথা দূরে দূরান্তরে ছড়িয়ে পড়ে সেই থেকে অনেক কৌতূহলী স্থানীয় মানুষ এই দীর্ঘ বছর ধরে মহেন্দ্র পর্বতে উঠেছে তবে সবাই যে ফিরে এসেছেন এমন নয় অন্তত সাতাশ জনের কোনো খবর পাওয়া যায়নি তারা জীবিত কি মৃত অথবা নিরুদ্দেশ তাও জানা যায়নি ইদানিংকালে মানুষ সেখানে যেতে ভয় পায় কি জানি কি হবে বাইরের মানুষ তো এসব খবর জানেই না তাই আজ যখন আমি সেখানে যাই তখন খালি হাতেই চাই তিনি আমার ভরসা বড় জাগ্রত ই মহেন্দ্র পর্বত মনে ভক্তি থাকলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায় এই পর্যন্ত বলে থামলেন মুরারিজি বলতে বলতে মুরারিজির গলা শুকিয়ে গিয়েছিল আর শুনতে শুনতেই আমাদের গলাও শুকিয়ে গিয়েছিল তাই কুলদীপ আবার বানালো সেই ঘন দুধের চা আমাদের জোগাড় করতে হবে কেরোসিন তেল শুকনো খাবার কিছু কম্বল আর সম্ভব হলে তাঁবু কারণ পাহাড়ের ওপরে একটা রাত কাটাতেই হবে যাত্রীদের চূড়ান্ত তালিকা তৈরি হলো অনেকেই প্রথম প্রথম বিপুল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পিছিয়ে গেলেন অনেকের বাড়ি থেকে আপত্তিও জানালো প্রাথমিক পর্বে আরও যে গজনে যাওয়ার কথা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন সম্বল সিং পাওয়ারজি কিন্তু চোরবনে রাস্তায় যাওয়া হবে শুনে তিনি আর সাহস করলেন না হিম্মত সিং এর যাওয়ার কথা ছিল কিন্তু তার নিজের বাড়িতেই বিয়ে রাজু ভাইয়া আর নেগি সাহেবের বাড়িতেও বিশেষ অনুষ্ঠান আছে তাই শেষ পর্যন্ত জনের নামই চূড়ান্ত হল বেলা বাড়তেই আবার সব ফাঁকা এক এক করে ফিরে গেছেন সবাই যে যার ঠিকানায় বাইরের বেদিতে পাশাপাশি বসে শুধু শঙ্কর মহারাজ আর আমি গতানুগতিক সংসার জীবনের বাইরে এটুকুই তো পূর্ণ অবকাশ বললাম মহারাজ ধর্ম আর অধর্ম এই নিয়েই তো জীবন গতবার যখন এসেছিলাম তখন শিখরধামে বসেই স্থানীয় গ্রামবাসীদের মুখে বিশেষ করে মহেন্দ্র পর্বতের পূজারী লাল নৈথালিজি জ্ঞানঝা গ্রামের আশি বছরে বৃদ্ধ নেগি সাহেব এবং তিরিশ বছর ধরে মিলিটারিদের গাইড থাকা রাজু ভাইয়ার মুখে এই মহেন্দ্র পর্বত নিয়ে কত সুন্দর সুন্দর আর বিস্ময়কর উপাখ্যান যে শুনেছি তার ঠিকানা নেই একটা কথা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন অতি দুর্গম মহেন্দ্র পর্বতের পথ কোনো কোনো জায়গায় তো পথের কোনো চিহ্নই নেই প্রায় অনুমানের উপর নির্ভর করেই গভীর জঙ্গলের মধ্য দিয়ে পথ চলতে হয় পথ হারাবার সম্ভাবনা প্রতি পদক্ষেপেই শেষ পর্যায়ের দু হাজার ফুট তো প্রায় চার হাতে পায়ে উঠতে হয় এই পথ সম্পূর্ণ ন্যাড়া কিছু ধরে ওঠবার মতো অবলম্বনও পাওয়া যায় না খুব ভোরে রওনা হলেও ওপরে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যাবে যারা স্থানীয় এবং এইরকম পাহাড়ে ওঠা নামায় অভ্যস্ত তাদের পক্ষে কমপক্ষে আট ন ঘন্টা সময় লাগে নাকি দর্শন পাওয়া যায় এক মহা ঋষির মুরারিজি নেগি সাহেব রাজু ভাইয়া এরা প্রত্যেকেই কয়েকবার এনার দর্শন পেয়েছেন দীর্ঘ সুবিশাল চেহারা তাঁর সাদা পরিচ্ছদ সাদা জটা সাদা দাড়ি কখনোই নিজে তিনি নিচে নামেন না এখন পর্যন্ত কেউই তাকে নামতে দেখেনি যেহেতু মহেন্দ্র পর্বতের প্রায় তেরো হাজার ফুট উপরে কোন খাবার বা জল পাওয়ার সম্ভাবনা নেই তাই সকলের ধারণা ইনি না খেয়েই থাকেন গ্রামের সাধারণ মানুষ এনাকে নিরাহারী বাবা বলি অভিহিত করে মহারাজের কাছে জানতে চেয়েছিলাম এটা কি আদৌ সম্ভব উত্তরে শঙ্কর মহারাজ হেসে জানিয়েছিলেন আমরা যেসব খাদ্য বস্তু গ্রহণ করি সেগুলো পূর্ণতা পায় সোলার রে থেকে এর মাধ্যমে খাদ্যবস্তুর বস্তুর মধ্যে প্রাণের সৃষ্টি হয় মহাযোগীরা সূর্যকিরণ থেকে সরাসরি প্রয়োজনীয় প্রাণ সংগ্রহ করতে পারেন সেই কারণেই লৌকিকভাবে খাদ্যবস্তু গ্রহণ করার তাদের প্রয়োজন হয় না এই রকম নিদর্শন হিমালয় অঞ্চলে অনেক অনেক আছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই শুধু তাই নয় নির্দিষ্ট তপবলের মাধ্যমে যোগীরা তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্য সম্ভার তাদের কাছে নিয়ে আসতেও পারেন মনে মনে আশা করছি আমাদের এবারের যাত্রায় সেই মহান যোগী পুরুষের দর্শন লাভ করার সৌভাগ্য হতেও পারে নেগে সাহেব বলেছিলেন এই পথে নাকি আছে ফুলের মেলা কত রং বেরঙের ফুল কত মনোমোহিনী তাদের গন্ধ জঙ্গলের মধ্যে এখানে সেখানে থরে থরে ফুটে আছে তারা বেশিরভাগই নাম না জানা অচেনা অদেখা এমন অনেক ফুল নাকি রয়েছে যাদের গন্ধ কিছুক্ষণ নাকে গেলে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে সঙ্গী সাথী পাশে না থাকলে প্রাণও হারাতে পারে নেগি সাহেব অনেক বছর আগে একবার যমুনত্রী থেকে ফেরার পথে এই রাস্তাতেই এসেছিলেন তার ছেলের বউ এবং পরিবারের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে এক জায়গায় অপরূপ ফুলের শোভা দেখে তার ছেলের বউ যেই সেই ফুল তুলতে দৌড়ায় তার চোখের সামনেই বউটি ফুল তুলতে তুলতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় পরে অনেক যত্নে চোখে ঠান্ডা জলে ঝাপটা দিয়ে এবং সঙ্গে থাকা গরম দুধ অল্প অল্প খাইয়ে তারপর চেতনা ফেরানো হয় রাজু ভাইয়া বলেছিলেন এই অরণ্যের পথে কোথাও কোথাও এরকমও ঘাস রয়েছে যার চলতি বিচ্ছু ঘাস না জেনে যদি কেউ সে ঘাসের ওপর শুয়ে বিশ্রাম নেয় তাহলেও প্রাণ হানির আশঙ্কা থাকে এই রকম অনেক ঘটনার জীবন্ত বিবরণ শুনেছি শুনেছি আবহমান কাল থেকেই মহেন্দ্র পর্বত পর্যন্ত অপসরা ও গন্ধর্বদের বিচরণ ক্ষেত্র রূপকথার মতো অনেক মনোহারিনী গল্পকথা ছড়িয়ে রয়েছে এই অপসরাদের নিয়ে আজও নানান বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে বার্নাবর্তে আজ এখানে তো কাল সেখানে গল্পগুলো সত্যি না নিতান্তই মন গড়া এই নিয়ে কোনো বিতর্কে যাওয়ার প্রয়োজন আছে কি যার যার বিশ্বাস তার তার কাছে এই এইসব লেখাপড়া চিন্তনের মধ্য দিয়েই আমি কাটাচ্ছিলাম দিনটা বিকেল তিনটে নাগাদ মনোকামেশ্বর শিব মন্দিরের সামনে চবুতরায় বসে শঙ্কর মহারাজ আর আমি যখন পরন্তবেলায় রোধ পাওয়াচ্ছি তখনই এসে হাজির হলেন বেদান্ত অধ্যাপক পরমানন্দ শাস্ত্রীজি জ্যোতিষ সিংজি আর আশি বছর বয়স্ক গাড়িওয়ালি সাধক স্বামী শঙ্করানন্দপুরী তাঁদের সম্মানে তখনই একবার এক পর্ব গরম চা হয়ে গেল কুলদীপের অনুগ্রহে তারপর সবাই মিলে একসঙ্গে জমিয়ে বসলাম বেদিটার পাশে শঙ্কর মহারাজ তাঁদের বললেন গতকালের দুজনের মুরারিজির কথা দুজন আলাদা আলাদা মুরারিজির গল্প শুনে সকালে অবাক হলেও শঙ্করানন্দ পরিজি কিন্তু একটু অবাক হলেন না তিনি বললেন এই ঘটনায় অবাক হওয়ার মতো কিছুই নেই এ তো দেবাত্মা হিমালয়ের বুকে যুগ যুগ ধরেই ঘটে আসছে জ্যোতিষ সিংজি বললেন ক্যা গুরুজি আপনি ঈশ্বের বড়া বিভূতিকা দর্শন কী হে অল্প হেসে সাদা দাড়িতে হাত বলিয়ে পুরীজি একটা কাহিনী বললেন ন বছর আগেকার কথা তখন তিনি ভৃগুপন্থ পর্বতের কাছাকাছি এলাকায় ভ্রমণেরত সেখানে এক মুসলমান ফকিরের সঙ্গে তার দেখা হয়েছিল তিনি পুরীজিকে জানিয়েছিলেন যে পূর্ব বাংলার একটি গ্রামে তার জন্ম তখন তার নাম ছিল আফজাল খান বছর বাইশেক তখন তার বয়স একদিন তিনি রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন হঠাৎ এক হিন্দু সন্ন্যাসীর সঙ্গে তার দেখা সেই সন্ন্যাসী তার কাছে খাবার জল চাইলেন আফজল খান জানালেন যে তিনি জাতে মুসলমান হিন্দু সাধকই তার ছোঁয়া জল খাবেন হিন্দু সাধক হেসে বললেন তার কাছে জাতি সম্প্রদায়ের কোনো ভেদাভেদ নেই তবে আফজল খানের সততায় তিনি খুব খুশি এরপর তিনি জলপান করলেন তারপর বলেন তোমার পুনর্জন্মের কর্মফল খুবই শুভ কিন্তু এ জন্মে লোভের বীজ এখনও তোমার মনে রয়েছে আমি তোমাকে একটা বিদ্যা শিখিয়ে দিচ্ছি এই বিদ্যার বলে পরলোকের অনেকগুলি লোকের মধ্যে একটা লোকে তোমার প্রবেশাধিকার থাকবে কিন্তু এই বিদ্যা কখনো অন্যায়ভাবে প্রয়োগ করবে না এই বিদ্যা শক্তির জন্য তুমি যখন যা চাইবে তাই পাবে কিন্তু সাবধান কিন্তু কখনো যদি এই শক্তির অসৎ ব্যবহার করো তাহলে সব শক্তি তোমার বিলুপ্ত হয়ে যাবে সেই বিদ্যা দান করে হিন্দুযোগী চলে গেলেন আফজাল খান নিষ্ঠা ভরে সেই বিদ্যা অনুযায়ী সাধনা করতে লাগলেন হঠাৎই তিনি একদিন আবিষ্কার করলেন যে তার মধ্যে এক অসীম শক্তি এসে গেছে কোনো অশরীরী শক্তিই সময় তার পাশে রয়েছে যে কোনো জিনিসে হাত দিলে সেই বস্তু কিছুক্ষণের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে নিজের গুরুর সাবধানবাণী আফজাল খান কিন্তু ভুলে গেলেন লোভ তাকে গ্রাস করল তিনি বিভিন্ন সোনার দোকানে গিয়ে পরীক্ষার নাম করে বিভিন্ন জিনিস হাতে নিয়ে দেখতেন তারপর পছন্দ হয়নি বলে কিছু না কিনেই ফিরে যেতেন তিনি দোকান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর যে গয়নায় তিনি হাত রেখেছিলেন সেই গয়না অদৃশ্য হয়ে চলে আসত তার কাছে এমনকি শিষ্য সন্তদের নিয়ে তিনি যখন ট্রেনে চেপে অন্য কোথাও ভ্রমণ করতে যেতেন তখন রেলের টিকিট কাউন্টারে গিয়ে প্রয়োজন অনুযায়ী দশ বারো বা তার বেশি টিকিট চাইতেন টিকিটগুলো হাতে নেবার পর তিনি বুকিং ক্লার্ককে বলতেন আমি মন পরিবর্তন করছি এখন কোথাও যাব না টিকিটগুলি তুমি ফেরত নাও টিকিট ফেরত দিয়ে তিনি ট্রেনে এসে বসতেন ওই টিকিটগুলো আপনা থেকেই তার কাছে চলে আসত এইভাবে বেঙ্গল নাগপুর রেলওয়ে বা বিএনআর কোম্পানিকে তিনি অনেকবারই হতচকিত করেছেন গয়নার দোকানের মালিকেরাও আতঙ্কিত হয়ে পড়েছিল পুলিশ প্রশাসন তাকে নানাভাবে ধরার চেষ্টা করেছিল কিন্তু প্রমাণের অভাবে ধরতে পারেনি তিনি স্পর্শ করলে যে কোনো সামগ্রী অদৃশ্য হয়ে যায় এই অপরাধ প্রমাণ করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি একবার একদল সাধু তাঁর কাছে আসেন সঙ্গে দুজন গৃহী ছিলেন তারা এই শক্তির রহস্য জানতে চান তিনি অর্থাৎ আফজল খান একজনকে বলেন নিচের থেকে একটা চাটান পাথর নিয়ে আসতে সেই পাথর নিয়ে এলে পাথরের ওপর তিনি নাম লিখতে বলেন এবং সামনের মহাশ্রোতা নদীতে পাথরটি ছুঁড়ে ফেলতে বলেন পাথরটি ছুঁড়ে দেওয়া হলো। এবার তিনি বলেন একটা পাথরে নদীর জল নিয়ে আসতে জল আনার পর সেই সাধু জোরে জোরে বললেন হাজরাত ঊস পাত ইস পানি মেয়ে লাকে ডাল দো তখনই দেখা গেল ওই জল ভরা পাত্রে সেই নাম লেখা পাথরটি রাখা রয়েছে সকলে বিস্ময় হতবাক এইভাবে তার ভালোই চলছিল একদিন এক ছেঁড়া ময়লা জামা কাপড় পরা ল্যাংরা লোক তার কাছে এসে খাবার চাইল তার হাতে একটা সোনার ঢেলা ছিল সেদিকে নজর যেতেই আফজাল খান সেদিকে ছুঁয়ে দেখলেন এবং অদৃশ্য করে দিলেন মুহূর্তের মধ্যেই সে ল্যাংরা লোকটির চেহারার রূপান্তর ঘটল আফজল খাঁ দেখলেন ইনি সেই হিন্দু সাধু যিনি বহু বছর আগে এই বিদ্যা শিখিয়েছিলেন ক্রধান্বিত নেত্রে সেই সাধু বললেন আফজাল তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম কিন্তু তুমি তোমার লোভ সংবরণ করতে পারি আমি তোমার দেওয়া শক্তি ফিরিয়ে নিচ্ছি এবার তুমি হিমালয় গিয়ে তপস্যা করো লোভের বসে আর কোনো কাজ করলে তোমার মৃত্যু ঘটবে তবে তোমাকে এইটুকু আশীর্বাদ করছি হাজেরাতের কাছে তুমি যখন যা অন্ন আর বস্ত্র চাইবে তাই পাবে এর বেশি কিছু নয় তখন থেকে এখন পর্যন্ত সেই মুসলমান ফকির আফজাল খান হিমালয়ের গহন কন্দরে তপস্যা করে চলছেন অবাক হয়ে শুনছিলাম আমরা পুরীজির মুখ থেকে এই অভাবনীয় কথকথা ওই সময় পরমানন্দজি জানতে চাইলেন আমি দীক্ষা নিইনি কেন আমি জানালাম যে এখনো কোনো আগ্রহ অনুভব করিনি তাই দীক্ষা নিয়ে মানসিকভাবে আমি প্রস্তুত নই কখনো কোনো বৈরাগ্য অনুভব করিনি যদি অন্তরে তাগিদ অনুভব করি তাহলে অবশ্যই দীক্ষা নেব তবে আগে আমাকে জানতে হবে দীক্ষা কেন নেব শুধু নিয়ম রক্ষার্থে দীক্ষা নেওয়ায় কোনো সায় আমার নেই বিগত দু বছরের মধ্যে শঙ্কর মহারাজ অনুগ্রহ করে যেসব সাধক পুরুষের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে অনন্য সাধারণ নিজেরা নিজের নিজের সাধন মার্গে তাঁরা দৃপ্ত ধর্মজগতের এক এক বহুমূল্য সম্পদ শারদা মায়ের একনিষ্ঠ ভক্ত গঙ্গরী আশ্রমের স্বামী মহেশানন্দ ভারতীত একজন শিশু আপন খুশিতেই সদাই বিভোর প্রতিটি অতিথি তার কাছে নারায়ণ সমান কয়েকবারই গেছি তার কাছে প্রতিবারই ছেড়ে আসার সময় অনুভব করেছি বড় আপনজনকে ছেড়ে আসার বেদনা মন বলছে থাকি না এখানে আরও কয়েকটা দিন মহান্ত সতীশ দাসজি মহারাজ তো একজন প্রকৃতই সিদ্ধ যোগী গঙ্গোত্রীতেই তার যোগাশ্রম তার মুখের দিকে তাকালেই বোঝা যায় কোন জগতের মানুষ তিনি মিষ্ট ও মৃদুভাষী স্নেহ ভরা ধ্যানগম্ভীর দৃষ্টি সামনে গেলে আপনা থেকেই মাথা নিচু হয়ে যায় যেন স্বয়ং বুদ্ধদেবের মূর্তি বেদ চৈতন্য মহারাজের প্রসঙ্গে কিছু বলার যোগ্যতা তো আমার অন্তত নেই যে অসামান্য যোগ বিভূতির ঐশ্বর্যের অধিকারী তিনি তার কণামাত্রেরও স্পর্শ পেলে জীবন ধন্য হয়ে যেত নর্মদা তটে মণ্ডলায় তার আশ্রমে দুটো রাত কাটানোর দুর্লভ সৌভাগ্য হয়েছিল সকাল সন্ধ্যে দু ঘন্টা করে তার কাছে গিয়ে বসতাম যা কিছু দেখেছি শুনেছি অনুভব করেছি তার সব বর্ণনা দিতে গেলে লোকে আমাকে উন্মাদ বলবে তার চরণ বন্দনা করার সুযোগ পেয়ে আমি যে ধন্য অবধূত অরবিন্দ স্বামী চলমান শিব তার সাধনার জগৎ আমাদের ধ্যান ধারণারও বাইরে তিনি এই আছেন তো এই নেই এই প্রাণবন্ত এই নিধর শীত গ্রীষ্ম আহার অনাহার নিস্তব্ধতা কোলাহল সুখ দুঃখ সব কিছুরই ঊর্ধ্বে তিনি পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল স্বামী সহদেবানন্দের সাথে কানখালে রামকৃষ্ণ মিশনের তিনি একজন নির কর্মযোগী নর্মদা পরিক্রমায় বইভাবে তিনি আভোষিত ধর্মে দীক্ষিত এই যোগী আমার পরম বন্ধনীয় একই আধারে তিনি একজন সুসাহিত্যিক পরবর্তী পর্যায়ে যে আন্তরিকতা ও সহযোগিতা তাঁর কাছ থেকে পেয়েছি তাঁতে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না উত্তর কাশীর নীরব সাধক স্বামী সচিদানন্দ মহারাজের প্রথম দর্শন পেয়েছিলাম এই নিম্ডিতেই অনুগ্রহ করে তিনি পা রেখেছিলেন আমাদের এই ছোট্ট আশ্রমে ভাবগম্ভীর এই সাধককে দেখে প্রথমেই মনে হয়েছিল তিনি যেন কোনো মহাজাগতিক স্বপ্নধারায় বিভোর ধন্য হয়েছিলাম তার আশীর্বাদ পেয়ে পরে আবার উত্তর কাশীতেই তার দর্শন পেয়েছিলাম এক প্রশান্তির অনুভূতিতে ভরিয়ে দিয়েছিলেন তিনি তার পবিত্র সঙ্গগুণে ওঙ্কারেশ্বরের নর্মদা তটে রামকৃষ্ণ কুটিরে পরিচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল আশিস মহারাজের সঙ্গে কত তাড়াতাড়ি কিভাবে পরকে আপন করে নিতে হয় তা যেন তিনি হাতে ধরে শিখিয়েছিলেন প্রথম পরিচয়ের দিন থেকেই মনে হয়েছিল ইনি যেন কত আপন জন কত কাছের মানুষ এত অল্প বয়সেই নর্মদা পরিক্রমার দুর্লভ সৌভাগ্য তাঁর করায়ত্ত আজও মাঝে মাঝে পাই তার কামনা বার্তা। শঙ্কর মহারাজ সঙ্গে গিয়েছিলেন কাছে রামকৃষ্ণ কুটিরে সেখানে দর্শন পেয়েছিলাম আরও দুজন যোগী পুরুষের একজন হলেন স্বামী তৎগতানন্দ মহারাজ নর্মদা মাতার মহিমা তিনি শোনাচ্ছিলেন আমাদের ইংরাজিতে ইনার পাণ্ডিত্য আর বিনম্রতায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম ইংরাজি ভাষাটা যে আদপে এত মিষ্টি আর মৃদু হতে পারে তার কথা না শুনলে তা ধারণাই করতে পারতাম না অপরজন হলেন স্বামী হিরম্বানন্দ মহারাজ এই রামকৃষ্ণ কুটিরের তিনি মাননীয় অধ্যক্ষ পরিচিত মহলে সকলেই তাকে দেব মহারাজ বলে সম্বোধন করতেন উজ্জ্বল জ্যোতির্ময় মুখ মৃদু স্নেহ ভরা কণ্ঠস্বর ত্যাগ ও সেবাধর্মের মূর্ত প্রতীক তিনি সযত্নে আমাদের প্রসাদ খাওয়ালেন তার নাম প্রকাশে তিনি গভীর অনিচ্ছা ব্যক্ত করেছিলেন সম্পূর্ণ প্রচার বিমুখ এই মহান সাধক জানিয়েছিলেন প্রচারের আলোয় আসা তাদের নিয়ম বিরুদ্ধ কিন্তু এই রকম মহান যোগীদের জীবন বার্তা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়াটাও তো একটা পুণ্যের কাজ তাই নিষেধ সত্ত্বেও স্বামী হিরম্বানন্দের নাম আমি প্রকাশ করলাম তিনি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করেন পরবর্তীকালে শঙ্কর মহারাজের কাছে জেনেছি যে এই স্বামীজি রাজা রামমোহন রায়ের একমাত্র জীবিত বংশধর যাদের কথা লিখলাম সৌভাগ্যবশত তাদের আশীর্বাদও পেয়েছি সবই কিন্তু শঙ্কর মহারাজের অনুগ্রহে তা না হলে এইসব মহান যোগী পুরুষদের সামনে গিয়ে দাঁড়ানোর যোগ্যতাও যে আমার নেই এদিকে আজকের চা পর্ব শেষ করে আমরা উঠে গেলাম মহারাজের কুঠিয়ার বারান্দায় অসম্ভব ঠান্ডা কম্বল বিছিয়েই বসলাম সবাই পাশেই শুকনো ডাবের খোলা দিয়ে কুলদীপ আর দীনেশ ছোটোখাটো একটা ধুনি চালিয়ে দিয়েছে কিন্তু তাতেও পুরোপুরি নিস্তার নেই মহারাজ হেসে বলেন এখানে বসেই কি হাতে হাতে রুটির সবজি খাওয়া হয়ে যাবে পরমানন্দজি জানতে চাইলেন কি সবজি হয়েছে কুলদীপ জানালো বেথো শাক বেগুন আর গাড়োয়ালি কচু মিশিয়ে তৈরি হয়েছে সবজি শুনেই সকলের খিদে দ্বিগুণ বেড়ে গেল মুরারিজি বললেন দীনেশ ভাই দের কোন চিজ কাসাদি লাগাদো প্রায় সঙ্গে সঙ্গে লেগে গেল প্রসাদ কিন্তু পেট ভরে প্রসাদি খাওয়ার পর প্রচণ্ড ঠান্ডায় আর বাইরে বসার সামর্থ্য কারোরই থাকল না সোজা বিছানায় আপাদমস্ত কম্বল মুড়ি দিয়ে শঙ্কর মহারাজ ধূপ জ্বালিয়ে মাথার কাছে এসে বসলেন বললেন মাঝে তো আর একটা দিন দাদা তারপরই যাত্রা এই যাত্রাই মহাযাত্রা হয়ে যায় কিনা দেখুন বললাম সবার কথা জানি না মহারাজ শুধু আমার কথাই বলছি আপনার মুখে ফুল চন্দন পুরুক এই যাত্রাটা যেন আমার কাছে মহাযাত্রাই হয় মহারাজ হেসে পাশে এসে বসলেন বললেন কল্প লোকে এক লিঙ্গ স্বামী তো আপনাকে বলেই দিয়েছেন যে আপনার আয়ু আর চার বছর এখনই এত ব্যস্ত হচ্ছেন কেন নর্মদা পরিক্রমা শেষ করবেন না মহাতভাবিলের অনেক কাজ যে এখনো বাকি মহেন্দ্র পর্বত শেষ হলে একে একে অন্য কাজেও যে হাত লাগাতে হবে লেখার কাজ যে অনেক বাকি ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন না কেবল নিজের মুক্তি চাইলেই হবে আমি বললাম মহারাজ অবধূত অরবিন্দ স্বামী এখানে প্রথমবার এসেই বলেছিলেন শিখর ধামের মাটিতে কুণ্ডলিনী শক্তি জাগ্রত কি বোঝাতে চেয়েছিলেন তিনি একটু সহজ করে বলবেন কি শঙ্কর মহারাজ বললেন কুণ্ডলিনী মানে তো কুণ্ডস্থিত বা কুণ্ড আশ্রিত ব্যক্তি কুণ্ড মানে এখানে আধার শক্তি যখন আধারের মধ্যে অথবা অন্য কোনো অবলম্বন ধরে আছে তখন তাকে কুণ্ডলিনী বলে এটা হলো শক্তির গুপ্ত অবস্থা যখন শক্তি শিবকে বা শূন্যকে অবলম্বন করবে অর্থাৎ নিরাশ্রয় বা নিরালম্ব হবে তখনই বুঝতে হবে কুণ্ডলিনী জাগ্রত হয়েছে আমার গুরুদেবও বলেছিলেন যে শিখর শিখরধামের মাটির কণায় কণায় দেবতার অনুগ্রহ সঞ্চিত আছে বিগত ষোলো বছর ধরে আমি নিজেও নানা সময় এই কথার যথার্থতা অনুভব করেছি আগামী দিনে আপনিও অনুভব করতে পারবেন নিজেকে অসীমে হারিয়ে ফেলার চেষ্টা করুন তাহলেই প্রকৃত আত্মিক লোককে খুঁজে পাবেন এই যে দাদা আমরা মহেন্দ্র পর্বতের উদ্দেশ্যে যাত্রা করছি এই মহাপূর্ণমায় দেবভূমি আশ্রয় নিতে চলেছি এর পিছনেও ঈশ্বরের উদ্দেশ্য আছে চলুন না এই যাত্রাতেই আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন জীবনধারা কখন যে কোন পথে বয়ে চলে তা কেই বা বলতে পারে রাত অনেক হলো দাদা এবার নিশ্চিন্ত মনে শুয়ে পড়ুন এই বলে শঙ্কর মহারাজ উঠে গেলেন পরের দিন আঠারোই নভেম্বর দু হাজার মন্দার পর্বত মন্দ্রাচল মন্দ্রা পর্বত মহেন্দ্র পর্বত বিভিন্ন পুরাণের পাতায় আদর করে কত নামেই না তাঁকে ডাকা হয় ডাকা হয় মনন ভীতি নামেও স্থানীয়ভাবে এর অর্থ যেখানে ওঠার কথা চিন্তা করলেই ভয় লাগে মনে সেই থেকে চলে এসছে এই মননভীতি শব্দটি আবার বাতলা টপ নামেও ডাকা হয় একে বায়ু থেকে বাতলা কথাটা এসেছে এই পর্বতের উচ্চতম চূড়াটি একদম ন্যাড়া এবং নাক বরাবর খাঁড়া সেখানে পৌঁছালে নাকি হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় তাই তার নাম বাতল টপ এখানকার মানুষের হৃদয়ের মণি পূর্ণভূমি এই মহেন্দ্র পর্বত এই বার্তাই তো আমাদের টেনে নিয়ে যাচ্ছে তাঁর বুকে উচ্চতার আধারে এমন কিছু ভয়ঙ্কর তিনি নন হিমালয়ের বুক জুড়ে রয়েছে এর চেয়েও বহু উঁচু উঁচু বরফে মোড়া শত শত পর্বত শৃঙ্গ রূপ যেমন তাদের ভয়ঙ্কর সুন্দর পথও তাদের ভয়ঙ্কর দুর্গম সেই সব শৃঙ্গে অভিযানের জন্য পর্বত আরোহীরা মুখিয়ে থাকেন নিজেদের জীবনকে বিপন্ন করেও অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হিমালয়ের বুকে তো কত মহাপূর্ণ তীর্থস্থান কত দর্শনীয় জায়গা কত দুর্গম গিরিপথ কত ভয়ানক হিমবাহ বিরাজ করছে এগুলোর সন্ধানে হাজার হাজার মানুষ ছুটে চলেছেন যুগ যুগ ধরে সেই পরম্পরা আজও চলেছে আমি কেন তাহলে শুধুমাত্র এই অনামে শিখরধামেই নিজেকে আবদ্ধ রেখেছি সত্যি কথা বলতে কি এর উত্তর আমার কাছে জানা নেই শিখরধামে এসে অবশেষে দেখলাম এখানে থাকা খাওয়ার সঙ্গে পকেটের কোনো যোগাযোগ নেই কোনো মতে জোরাতালি দিয়ে একবার এসে পৌঁছতে পারলেই দুর্গ জয়ের আনন্দ এক মাস থাকি বা এক বছরই থাকি কোনো তফাত পড়ে না থাকা খাওয়ার কোনো খরচ নেই এখানে মোটা ভাত ডাল রুটি সবজির জন্য ভগবানের দেওয়া অদৃশ্য রেশন কার্ড হাতে নিয়ে হাসি মুখে বসে আছেন শঙ্কর মহারাজ যদিও দু বছরের মধ্যে কোনোদিনই তাকে দোকান বাজার করতে দেখিনি কোথাও কোনো প্রাচুর্য নেই কিন্তু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আছে এবং সব সময়। তাছাড়া যেটা এখানকার বিশেষত্ব সেটা হল অসীম নির্জনতা কমপক্ষে দু মাইল এবং প্রায় দু হাজার ফুট নিচে না গেলে কোনো বসতিই নেই শিকড় ধামে দিনের পর দিন বসে থাকলেও কোনো মানুষের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম একমাত্র পশুপালক ছাড়া মাঝে মাঝে কেউ গরু মোষ বা খচ্চর চড়াতে আসে তাও কখনো সখনো। তাই তো এখানেই ডেরা বেঁধেছি ডেরা পাওনার সব হিসেব নিকেশ এখানে কেমন যেন হারিয়ে যায় কিন্তু তা বলে ঘটনা প্রবাহ থেমে থাকেনি ঘটে চলেছে একের পর এক মনোমুগ্ধকারী ঘটনা তারই এক নিদর্শন এবারের এই মহেন্দ্র পর্বতের যাত্রা বিগত দু বছর ধরেই দেখছি এবং অনুভব করছি এখানে শিশু যুবক বৃদ্ধ মহিলা সকলেই যেন দেবতার অংশ যে সততা আন্তরিকতা ঔদার্য ও ধর্মপরায়ণতা এখানকার মানুষের মধ্যে রয়েছে সমতলের মানুষ তা চিন্তাই করতে পারবে না অবিশ্বাস্য এদের মূল্যবোধ তাই জন্যই তো ডেরা গেরেছি এই শিখরে শিখর ধামে তাই তো হিমালয়ের বুকে ছড়ানো অসীম বলিলা এই শিখর ধামে বসেই খুঁজে বেড়াই এখানকার মানুষের মূল্যবোধের কথা বলছিলাম একটা ছোট্ট ঘটনা শুনুন তাহলে একদিন দুপুরে হিম্মত সিং নামে একটি যুবক এলো তার দুটি খচ্চর আছে লোকের মাল বহনের জন্য ভাড়া খাটায় সেদিন সে মহারাজের জন্য কয়েক বস্তা বালি আর সিমেন্ট নিয়ে এসেছে খচ্চরের পিঠে চাপিয়ে মহারাজজির কাছে সে অবশ্য ভাড়া নিতে রাজি নয় এটা তার ভক্তি ও ভালোবাসার অর্গ দু হাজার ফুট নিচে আইটিবিপি থেকে সে বয়ে নিয়ে এসেছে এই সিমেন্ট আর বালি কেউ দিয়েছে মহারাজকে একটা বাথরুম বানানোর জন্য তা না হলে যখন পড়তে শুরু করে তখন খুবই অসহায় অবস্থা হয় প্রায় তিন চার ফুট পর্যন্ত বরফ জমে যায় এই শিখর ধামে যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়ে হিম্মত এসে খচ্চরের পিঠ থেকে এক এক করে সব নামিয়ে রাখল তারপর যেখানে খুব বেশি ঘাস আছে সেখানে নিয়ে গিয়ে খচ্চর দুটোকে ছেড়ে দিল মহা আনন্দে ঘাস খেতে লাগলো তারা হিম্মতের সঙ্গে ছিল একটা ঘন লোমে ঢাকা পুষ্ট কালো কুকুর বিরাট দার্শনিক সে কথাও বলে না শব্দও করে না উদাস নয়নয় দিগন্তের পানে শুধু চেয়ে থাকে কুঠিয়ার বাইরে দরজার সামনে সে বসে রইল কিছুক্ষণ পরে শঙ্কর মহারাজ আমাদের সবাইকে ভাত খেতে ডাকলেন দীনেশ আর কুলদীপ আগেই এসে গেছিল রান্নাবান্না তারা আগেই সেরে রেখেছিল সবাই মিলে একসঙ্গে রোদে কম্বল পেতে খেতে বসলাম ভাতের থালা সামনে রাখতেই যেন হঠাৎ চমকে উঠল হিম্মত বলল মেরে কুতুয়া ও তো আমি তো খায়া নেহি ম্যায় ক্যাসে পেহেলে খাউঙ্গা শঙ্কর মহারাজ হেসে বললেন যে তিনি আগেই কুকুরটাকে ডেকে খেতে দিয়ে দিয়েছেন তিনি জানেন কুকুরটিয়াজ তাঁর অতিথি এবং এমন একজন অতিথি যিনি খিদে পেলেও চাইতে পারবেন না তখন হিম্মত ভাই নিশ্চিন্ত মনে নিজের ভাতের থালায় হাত লাগালো এই ঘটনাটা এই জন্য বললাম যে গাড়োয়ালের একজন অতি সাধারণ দরিদ্র যুবকও তার নিজের খাবার আগে মনে করে তার গৃহপালিত পশুটির খাওয়া হয়েছে কিনা এই মানসিকতাই তো এদের মহান করে তুলেছে এই তো সেবারের কথা সেবার ইন্দ্রদার সঙ্গেই এসছিলাম এক রাত্রে এত অসম্ভব ঠান্ডা পড়েছিল আর তার সঙ্গে ঘুরে বৃষ্টি আর হিমেল হাওয়া যে বিকেলের পর থেকেই ঘরের বাইরে বেরোনো যাচ্ছিল না ঘরের মধ্যেই দরজা জানলা বন্ধ করে স্টোভ জেলে কম্বল মুড়ি দিয়ে চলছিল চা আর পকোড়া এক একবার কুলদীপ বাইরে গিয়ে আবহাওয়ার অবস্থা দেখে আসে আর প্রতিবারই জানায় মহারাজ জি হালাত আওয়ার ভি খারাপা হয় অতি মিষ্টি সুদর্শন এক তরতাজা যুবক কুলদীপ একাই দশ জনের কাজ করে বলে আমি তার নাম দিয়েছি ছেলে দুর্গা শঙ্কর মহারাজের একনিষ্ঠ ভক্ত সে সেই রাতেই তৈরি মোটা মোটা রুটি আর রাজমার ডাল মহারাজ বলেন, দাদা আজ বিছানায় বসে বসেই খেয়ে নিন বাইরে রেখে খেতে হলে অসুস্থ হয়ে পড়বেন তাই হলো বিছানাতেই থালা সাজিয়ে খাবার এনে দিল কুলদীপ অতি কষ্টে কম্বলের ভেতর থেকে হাত বের করে খাওয়া শেষ করার পর যেই ইঁটো থালা নিয়ে বাইরে হাত ধুতে যাওয়ার জন্য উঠছি কুলদীপ সবিনয়ে বলে উঠল आप थाली में ही हाथ धो लो बाहर मत जाओ बाहर में ठंडा बहुत ही ज्यादा पानी भी बर्फ का माफिक हो गया अपने हाथ भी लगाने नहीं सकोगे मैं गर्म पानी लाया हूँ थाली के ऊपर हाथ रखो मैं पानी डाल रहा हूँ आप हमारा मेहमान है मेहमान का तकलीफ होगा तो हमारा बदनाम हो जाएगा हमें ताई को लाम घरे बसे थाल तथ धोल हाँ से थाल गुटिए हिमेल हवा मध्य कुलदीप बाई गए থালা ধুয়ে রাখতে এই ছোট্ট ঘটনা থেকেই আমি এইটুকু বোঝাতে চাইছি যে এদের চেতনাবোধ সহমর্মিতা অতিথি পরায়ণতা সবই দৃষ্টান্তমূলক আমরা ভাবতেই পারি না আমরা যারা সমতলের মানুষ তারাই পবিত্র সংস্কৃতি থেকে অনেক দূরে সরে গেছি গাড়োয়ালের যে কোনো প্রত্যক্ষ গ্রামেই আপনি যান পরিচিত অপরিচিতর কোনো প্রশ্নই উঠবে না অতিথি আপ্যায়নেরও কোনো ত্রুটি হবে না এবং সেটা আমাদের বাড়ির সমতলের ড্রয়িং রুমে বসে দেতো হাসি হেসে চা বিস্কুটের অতিথি সেবা নয় সে কথা বলাই বাহুল্য হতে পারি এখানকার গ্রামাঞ্চলের মানুষ মূলত শ্রমজীবী কঠোর প্রাকৃতিক প্রতিকূলতার মাঝে তাদের জীবন কেটে যায় শ্রম ছাড়া জীবন ধারণের আর যে কোনো বিকল্পই নেই শিক্ষা দীক্ষারও বিশেষ কোনো বালাই নেই দারিদ্র তাদের অঙ্গভূষণ কিন্তু দেখলাম বৃত্তিতে তারা আমাদের চেয়ে অনেক উঁচুতে আজ সকাল থেকেই হই হৈ ব্যাপার রই রই কাণ্ড চারিদিকে উৎসবের মেজাজ সকলের হাসিমুখ সকলেই জন্মনে কাল সকালেই তো যাত্রা শুরু আজ সকাল থেকেই তো হই হৈ হৈ রৈ কাণ্ড চারিদিকে উৎসবের মেজাজ সকলেরই হাসি মুখ সকলেই জন্মনে কাল সকালেই তো যাত্রা শুরু সেই বহু অভিপ্রেত বহু আকাঙ্খিত মহেন্দ্র পর্বতের পথ ধরে যাবতীয় প্রস্তুতি পর্বের আজই তো শেষ দিন ভোরের আলো ফুটতেই পৌঁছে গেছেন দীনেশ আর কুলদীপ ওরা দুজনেই তো আমাদের এই অভিযানের অগ্রদূত যাবতীয় কর্মচঞ্চলতা আর উৎসাহের উৎস তো ওরাই ওদের সঙ্গে এসেছে আরও দুজন গাঢ়ওয়ালি যুবক এদের সকলেরই বয়স চব্বিশ থেকে তিরিশের মধ্যে রাকেশের দোকান আছে গঙ্গোত্রীতে সেখানেই সে থাকে আর মানিন্দার কর্মসূত্রে থাকে মানেরির কাছে এই অভাবনীয় অভিযানের সুযোগ কোনো মতেই হাত ছাড়া করতে রাজি নয় ওরা ছুটিতে বাড়ি এসে মহেন্দ্র পর্বত যাত্রার কথা শুনেই দারুণ আগ্রহ নিয়ে ছুটে এসেছে হাত লাগিয়েছে এসেই কাজে কাজ তো অনেক তার মধ্যে প্রথম পথের জন্য প্রয়োজনীয় খাবার তৈরি করা তারপর আবার এগারো হাজার ফুট ওপরে অজানা জায়গায় কাটাতে হবে একটা রাত প্রয়োজনে হয়তো দ্বিতীয় রাতও কাটাতে হতে পারে তার জন্য পলিথিন সিট কম্বল ইত্যাদি জোগাড় করতে হবে অন্ধকার পথে প্রায় ভালুকের দেখা পাওয়া যায় তাদের হাত থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা মশাল তৈরি করতে হবে রাত্রিরে শীতের হাত থেকে বাঁচতে ধনী জ্বালবার জন্য যথেষ্ট পরিমাণে কেরোসিন তেল সংগ্রহ করতে হবে পথে চায়ের ব্যবস্থা রান্না খাওয়ার ব্যবস্থা প্রয়োজনীয় বাসনপত্র প্যাক করা যেমন ভাত রান্নার জন্য প্রেসার কুকার রুটির জন্য চাকি বেলুন তাওয়া চায়ের জন্য প্যান আলু পেঁয়াজ কাটার জন্য ছুরি এছাড়াও চাল আটা ডাল চিনি দুধের টিন নুন কিছুই ভুলে গেলে যে চলবে না আমাদের ব্যাপারটা অবশ্য সেরকম কিছু ব্যাপক নয় দুদিন অথবা মেরে কেটে তিন দিনের অভিযান তবে মুশকিল একটাই সকলেই অনভিজ্ঞ গাইড শেরপা পোর্টার কিছুই নেই প্রয়োজনীয় সামগ্রীও কিছু নেই মুরারিজি পূজারি ব্রাহ্মণ তিনি আবার আমাদেরই ধুতি পড়া গাইড তার ওপর সঙ্গে আমার মতো অলবলে চটি পড়া পর্বতারোহী তাই এখন যদি প্রস্তুতিতে ভুল থেকে যায় তাহলে রাস্তায় সকলেরই সমস্যা এর উপর আছে খাবার জলের ব্যবস্থা গ্লাসের ব্যবস্থা প্রত্যেকের গায়ে যথাযথ গরম পোশাকের ব্যবস্থা এই রকম আরও কত কিছু শঙ্কর মহারাজ নিজে উজ্জ্বল গৈরিক বসনাবৃত হয়ে কোথাও কিছু খামতি থেকে যাচ্ছে কিনা তা বিপুল উৎসাহে পরিদর্শন করে চলেছেন এবং যেখানে প্রয়োজন সেখানেই হাত লাগাচ্ছেন বাকিরা তো সবাই মেশিনের মতো কাজ করে চলেছেন বেলা একটু উঠতেই এসে গেলেন মুরারিজি সাংঘ্রেলি গ্রামের দিকে রাস্তা ভেবে তার প্রায় গায়ে গায়ে এসে পৌঁছালেন ব্যাসকুণ্ডে রাস্তা ধরে আমাদের এই অভিযানের শেষ এবং সবচেয়ে বয়স্ক প্রবীণ সদস্য স্বামী শঙ্করানন্দ পুরীজি বয়স তার আশির কাছাকাছি এই অঞ্চলে সর্বজন পূজিত প্রবীণ সন্ন্যাসী তিনি এই অঞ্চলে আজও তার পরামর্শটাই শেষ কথা অবশেষে আমরা আটজনের পুরো দলটাই একত্রিত হলাম তারা এসে পৌঁছতেই আবার স্বগৌরবে হয়ে গেল এক পর্ব চা হাসি গল্পে আর সমবেত কররবে ভরে উঠল চারিদিক যে দায়িত্ব সবচেয়ে বেশি সেটা তিনি নিজেও ভালোভাবে জানেন কারণ আমাদের মধ্যে আর কেউ তিনি ছাড়া মহেন্দ্র পর্বতে আগে যাননি পথ ঘাট সম্বন্ধে কারোরই কোনো ধারণা নেই সকলেই চোখ থাকতেও অন্ধ মুরারিরজি প্রথমেই একটি নাতি দীর্ঘ ভাষণ দিলেন যার মানে হলো এটাই ভাইরা তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমরা আরামসে উঠে যাব ধীরে ধীরে চলব তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তবে একটা খেয়াল রাখবে খাবার দাবার যেন যথেষ্ট পরিমাণে থাকে পথে কিন্তু খুব খিদে পাবে অনেক চড়াই উতরাই পার হতে হবে তো গলা মাঝে মধ্যেই শুকিয়ে যাবে তাই ঘন ঘন চায়ের দরকার বিশেষ করে সকালের জলখাবারটা যেন জবরদস্ত হয় তাহলে আর হাঁটতে কোনো অসুবিধা হবে না তোমাদের জন্য আমার পরামর্শ হলো অন্য সব কাজ পরে হবে আগে খানভিশেক মোটামোটা আলুর পরোটা বানাও আলুর পরোটার কথা শুনে পুরো দল উৎসাহে উদ্বেল হয়ে উঠল প্রস্তাবটা সকলেরই মনে ধরেছে বেশ একটা হুড়োহুড়ি পড়ে গেল যেন ওই আলুর পরোটার জন্যই আমাদের সকলের জীবন বড় নির্ভর করছে সে কি তৎপরতা কেউ আলু কেউ আটা কেউ বা চাকি বেলন কেউ তাওয়া খুন্তি কেউ বা বেরিয়ে গেল কুরুল নিয়ে উনুন ধরাবার কাঠ আনতে ইতিমধ্যে দীনেশ ঝপাঝপ একটা থলি থেকে একুশ প্যাকেট ম্যাগি বার করে ফেলল কোথা থেকে যে এলো তাও জানি না সে বলল মহারাজজি পাহেলে ভারপেট ম্যাগি খালিয়া যাই উসকেবাদাঠা বানাউঙ্গা এই কথা শুনে মুরারিজির মুখে ফুটে উঠল অনাবিল হাসি ও পরিতৃপ্তির ছায়া তিনি বললেন দীনেশ ভাই তুম সচমুচ সমঝদার হো এই বলে নিজের ঝোলা থেকে প্যাকেট দশের বিস্কুট বার করলেন বললেন তবত্যাগ কে সাথ ইয়ে হো যায় শঙ্কর মহারাজ একটু বিরক্ত হয়ে বললেন দীনেশ ম্যাগি আলু পারাঠা আবি সব ছড়ো দুপুর দেপারকে নিয়ে খানা বানাও আলু পরাঠা বাদ মে হোনে সে ভি চালেগা মহারাজের কথা মতো সেই ব্যবস্থাই হল বাকি সব কিছু পাশে সরিয়ে রেখে চেপে গেল দুপুরের রান্না এদিকে আমি সুযোগ বুঝে স্বামী শঙ্করানন্দ পুরীজেকে নিয়ে বাইরে বেদির কাছে গিয়ে বসলাম সন্ন্যাসীকে নাকি তার পূর্বজীবনের কথা জিজ্ঞাসা করতে নেই তাই একটু ঘুরিয়ে জানতে চাইলাম আপনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামীজি স্বামীজি আমাকে খুবই স্নেহ করেন সাদা দাড়ি গোফের ফাঁক মৃদু হেসে তিনি আমাকে অতি ধীরে ধীরে একটি অবিশ্বাস্য সত্য ঘটনা বললেন ঘটনাটা ছিল এই রকম তখন তার বয়স ছত্রিশ মিলিটারিতে কাজ করেন বর্ডার সিকিউরিটি ফোর্সে সেবার তার ডিউটি পড়েছিল লাদাখ অঞ্চলের তিব্বতের সীমানা বরাবর যেমন দুঃসহ ঠান্ডা তেমনি ভয়ঙ্কর দুর্গম সেই সীমান্তের পথ সতর্ক থাকতে হতো সময় দেশের সুরক্ষাও বটে আবার নিজের চাকরিরও সুরক্ষাও বটে কোনো অঘটন ঘটলে দুটো নিয়েই টানাটানি তার মনে পড়ে গেল সেই দিনটা ছিল উনিশশো সালের বাইশে নভেম্বর তাপমাত্রা হিমাঙ্কের বেশ কিছু নিচে রাইফেল কাঁধে সীমান্ত রেখা ধরে চলেছে অবিরাম টহলদারি হঠাৎই চোখে পড়ল এক প্রান্তে জঙ্গলের মধ্যে একটা কুণ্ডের মধ্যে জলাশয়ে কেউ একজন স্নান করছে প্রায় কোমর জলে দাঁড়িয়ে আছে সে একা একাই মাথায় তার পাকানো জটা বেশ লম্বা চওড়া চেহারা স্বাভাবিকভাবেই সন্দেহে ভরে উঠল মন এই নির্জন অরণ্যে সকলের চোখ এড়িয়ে সীমান্ত পার হয়ে লোকটি এলো কোথা থেকে বেশ কিছু মাইলের মধ্যে কোথাও কোনো জনবসতিই নেই যে সেখান থেকে কেউ আসবে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় পরিজি সঙ্গে ছিলেন তার দুজন সাথী তাদের সঙ্গে নিয়ে পায়ে পায়ে লোকটির দিকেই এগিয়ে গেলেন তিনি কাছে গিয়ে হেঁকে একটু জোর গলাতেই জানতে চাইলেন কে সে কোথা থেকে এসছে সঙ্গে আর কেউ আছে কি কোনো উত্তর দিল না লোকটি একটু হাসল মাত্র ধীরে ধীরে সে উপরে উঠে এলো তিনি দেখলেন লোকটি তার দিকে তাকিয়ে মুচকে মুচকি হাসছে তিনি আর কোনো কথা না বলে সোজা গিয়ে লোকটিকে চাপটে ধরলেন শক্ত করে তারপরেই তিনি বিস্ময়ে হতবাক তার হাতের বজ্রবেষ্টনির মধ্য থেকে লোকটি নিমেষে মিলিয়ে গেল তার সঙ্গীরাও হতবাক এক অদ্ভুত শিহরণ জাগলো তার সারা শরীরে বুঝতে পারলেন কোনো ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এ ঘটনা ঘটা অসম্ভব আফসোসে ভরে গেল তার মন এটা কি হল অনেক খুঁজেও তার কোনো জবাব পেলেন না নীরবে মাথা নিচু করে সেদিন বিকেলে তিনি ফিরে এলেন ক্যাম্পে তারপর ছেড়ে দিলেন চাকরি সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন তিনি সেই থেকে তার জীবন আজও তিনি ভেবে পান না কিভাবে কি ঘটেছিল সেদিন পুরীজিকে প্রণাম করে বললাম আপনি অশেষ ভাগ্যবান স্বামীজি তিনি মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আমাকে দুপুরে খাওয়া দাওয়ার পালা চুপতেই বাড়তে লাগলো ঠান্ডার প্রকোপ বেড়ে গেল তার সাথে কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেল এর কাজ তৈরি হয়ে গেল তাগরাই সাইজের গোটা তিরিশ আলুর পরোটা যুবক দলে ছিল এর দায়িত্বে বাইরে মিঠে রোদে বসে মহারাজ পুরীজি মুরারিজি আর আমি হচ্ছিল মহেন্দ্র পর্বতের নিরাহারি বাবার কথা কিভাবে থাকেন এরা অনাহারে জলপান পর্যন্ত না করে কোনো বিশেষ শক্তির বলে এই প্রসঙ্গেই শঙ্কর মহারাজ শোনালেন পুরুলিয়ার বিউরের গিরিবালা দেবীর কথা নিরাহারী যোগিনী নামেই যিনি ছিলেন পরিচিতা বারো বছর চার মাস বয়স থেকে সত্তর বছর বয়স পর্যন্ত আজীবন তিনি কোনো কিছু খাওয়া তো দূরের কথা জলপান পর্যন্ত করেননি আমেরিকার মিশিগান শহর থেকে মিস্টার ফোর্ড মিস্টার রাইট ও মিস্টার ডিক তার সাক্ষাৎকার নিতে এসেছিলেন তাদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন শুধু হাওয়া আর সূর্যকিরণ খেয়েই তিনি বেঁচে আছেন আর এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন তিনি নির্জনে বা একান্তে বসে কোনো দিন কোনো যোগ সাধনা করেননি যা কিছু করবার তা পরিবার ও মিত্রদের মধ্যে থেকেই করেছেন তাঁর ছোটবেলাকার কথা জানতে চাওয়ায় গিরিবালা দেবী জানিয়েছিলেন যে বাল্যকাল থেকেই তাঁর ছিল অসম্ভব খিদে কখনোই পেট ভরত না বারো বছর বয়সে তার বিয়ে হয়ে যায় এবং তিনি নবাবগঞ্জে তার স্বামীর বাড়িতে চলে যান সেখানেও তিনি সারাদিন শুধুই খেতেন বলে অষ্টপ্রহর তার শাশুড়ি তাকে অপমান করতেন ও গঞ্জনা দিতেন একদিন সকালে তিনি এতই কথা বললেন যে তার সহ্যের সীমা ছাড়িয়ে গেল তিনি শাশুড়িকে চেঁচিয়ে বললেন আমি যতদিন জীবিত থাকব ততদিন আর অন্ন স্পর্শ করব না এরপর গিরিবালা দেবী বলেন কি করে তা সম্ভব হবে আমি নিজেও জানতাম না কিন্তু আমার মনে বজ্র সংকল্প তৈরি হয়ে গিয়েছিল একান্ত স্থানে গিয়ে আকুলভাবে ভগবানের কাছে প্রার্থনা করতাম হে প্রভু হে দয়াময় তুমি আমার কাছে এমন এক গুরুকে পাঠিয়ে দাও যিনি আমাকে কোনো খাদ্য পানীয়ের বদলে শুধু তোমার প্রকাশেই জীবিত থাকার পদ্ধতি শিখিয়ে দেবেন একদিন আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘরের মধ্যে নবাবগঞ্জের গঙ্গার ঘাটে গেলাম সেখানে গঙ্গা স্নান করে দিনের আলোয়ে ভিজে কাপড়ে উঠে আসছি এমন সময় হঠাৎ যেন হাওয়াতেই ভেসে আমার গুরুদেব আমার সামনে প্রকট হলেন তিনি অত্যন্ত প্রেম এবং দরদ ভরা গলায় বললেন কন্যা আমি সেই গুরু যাকে ভগবান তোমার আকুল প্রার্থনা পূরণের জন্য পাঠিয়েছেন আজ থেকে তুমি সূক্ষ্ম প্রকাশ থেকেই জীবিত থাকবে তোমার শরীরের অনুবলানু ব্রহ্মাণ্ডতে ব্যপ্ত প্রবাহ থেকে সরাসরি নবশক্তি লাভ করবে এরপর গুরুদেব আমার চারিদিকে একটা আলোর বলায় তৈরি করে আমাকে আড়াল করে সেখানে বসেই আমাকে একটা ক্রিয়া ক্রিয়াপ্রবিধির দীক্ষা দিলেন যেটা শরীরকে মর্ত লোকের স্থূল অন্যের উপর নির্ভরতা থেকে মুক্তি দেয় সেই প্রবিধিতে ছিল একটি বিশেষ মন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের এমন একটা ব্যায়াম যা সাধারণ মানুষের পক্ষে একটু বেশি কঠিন এর মধ্যে কোনো জাদুবিদ্যা নেই কোনো ওষুধের ব্যাপারও নেই মলমূত্র ত্যাগ করতে হয় না শরীরে কোনো রোগ হয় না কথা বলা শেষ করে থামলেন মহারাজ হেসে বললেন বুঝলেন তো দাদা ঈশ্বরের কৃপা থাকলে কি না সম্ভব আজও পুরুলিয়ার চৌমাথার মোড়ে দেখবেন গিরিবালা হোমিও হল এটি মহীয়ষী গিরিবালা দেবীর স্মৃতিতে স্থাপিত এদিকে চায়ের সময় হয়ে গিয়েছিল এখনো বাকি রয়েছে প্রস্তুতির পর্ব আমরা সবাই উঠে কুঠিয়ার দিকে চললাম এইভাবেই মহাসমারোহে কেটে গেল মহেন্দ্র পর্বত যাত্রার আগের দিনটা তোমার যত এই বিশ্বাস নিয়েই তো আজ যাত্রা শুরু করেছিলাম দেবশিখর মহেন্দ্র পর্বতের উদ্দেশ্যে বিগত দু বছর ধরে স্কন্ধ পুরাণ পুরাণ বামন পুরাণ কল্কি পুরাণ ও মৎস্য পুরাণের পাতায় পাতায় পড়ে এসেছি এই মন্দ্রার পর্বত মন্দ্রাচল মন্দ্রাপর্বত মহেন্দ্র পর্বত মনানভীতি অথবা বাতলা টপ নামে যে নামেই তাকে ডাকি তার একই জয়গাথা দেবাদিদেব মহাদেব আর দেবী দুর্গার নিজের আবাসস্থল এখানেই এখানেই তো দেব বিশ্বকর্মা নিজের হাতে বানিয়েছিলেন শিব শিবদূর্গার সেই পুরাণখ্যাত স্বর্ণমহল কোন সমস্যায় পড়লে দেবরাজ ইন্দ্র বরুণদেব পবনদেব সহ সব দেবতারাই ছুটি আসতেন এখানে মহেশ্বরের পরামর্শ নিতে এখানেই তো সেই মহর্ষি পরশুরামের তপভূমি যেখানে তিনি অপেক্ষা করে রয়েছেন কলকি অবতারকে শিষ্যরূপে অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য আজ ও তার তপজ্জ্যোতিতে বিভাসিত এই মন্দার পর্বত যুগ যুগ ধরে সেই সমুদ্র মন্থনের সময় থেকেই পরি গন্দর্ভ যক্ষ বক্ষ কিন্নরদের অবাধ বিচরণ ভূমি এই মন্দ্রাচল কত পুণ্যাত্মা কত মহান মহান যোগী সাধক কত শতাব্দী ধরে এখানে তপস্যা করে চলেছেন তা কেউ জানে না বয়সের তাদের কোনো সীমা পরিসীমা নেই মহেন্দ্র পর্বতের আকাশে বাতাসে ছড়িয়াছে তাই পবিত্রতার তরঙ্গ যে তরঙ্গ পরস্পরীর ছোঁয়ায় সোনা করে তোলে মানুষের জীবনকে দ্বারকায় থাকাকালীন স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন তাঁর সখীরা নাকি অপসরা রূপে আজও তাকে খুঁজে বেড়ায় এই পর্বতের শিখরে শিখরে বাঁশির সুর বা শঙ্কর বিচলিত করে তোলে তাদের তাই এখানে বাঁশি বা শাঁখ বাজানো নিষিদ্ধ পর্যটক মহলে অবশ্য মহেন্দ্র পর্বতের কথা খুব একটা ছড়ায়নি খুব কমজনই এই মন্দারের অবস্থান সম্পর্কে জানেন যদিও স্থানীয় মানুষদের কাছে মহেন্দ্র পর্বত দেব ভূমির মতোই পূজিত কিন্তু সমতলের মানুষের কাছে তা আজও অনেক দূরে ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে গভীর রহস্যে ভরা এই পর্বত তার অসীম দুর্গমতার জন্য সকলেরই ভীতির কারণ তাই তো এখানকার মানুষ একে আদর করে মনন ভীতি নামকরণ করেছিল না জানি কত শতাব্দী আগে অর্থাৎ কিনা যেখানে যাবার কথা চিন্তা করলেই মনে ভয় লাগে সেই সুবাদেই মনন ভীতি নাম মহেন্দ্র পর্বতের নিচে নিচে যেসব ছোট ছোট পাহাড়ি গ্রাম রয়েছে বিগত দুবছর ধরে সেখান থেকে কিছু খবর যেটুকু সংগ্রহ করতে পেরেছি সেই অনুযায়ী সমতলের পর্যটক তারা কোনো দিন দেখেনি কথা যদি সত্যি হয় তাহলে সমতল থেকে আমি মহেন্দ্র পর্বতের প্রথম যাত্রী অবশ্য বিদেশী পর্যটক এসেছেন এখানে মাঝে মধ্যে কয়েকবারই এবং এই পথ ধরেই মহেন্দ্র পর্বত পার হয়ে তারা চলে গেছেন যমুনেত্রের দিকে অবর্ণনীয় সুন্দরতায় ভরা নাকি সেই যাত্রাপথ যমনেত্রী থেকে আবার এক বিস্ময় ভরা হাঁটা পথে শিব পার্বতী নন্দন সিদ্ধিদাতা গণেশের জন্মভূমি ডডিতাল হয়ে সঙ্গম চটির পথে উত্তর কাশী ফিরে আসা যায় সে পথ তো সব স্বপ্নের পথ যে পথে চলতে চলতে জীবনের সব হিসেব নিকেশ আপনা থেকেই হারিয়ে যায় অনন্তের অস্থা চলে সেই হারিয়ে যাওয়ার অতি প্রাকৃত অনুভূতি অজনেরই বা ভাগ্যে ঘটে মহেন্দ্র পর্বতের হৃদয় পদ্ম বেয়ে তার চরণ বন্দনা করতে করতে শিখরের দিকে এগিয়ে যাওয়ার মতো বিরল সৌভাগ্য আমার কোনো দিনই হতো না পূজ্য শঙ্কর মহারাজের কৃপা অনুগ্রহ ছাড়া আজ উজ্জ্বল গৈরিক বসনাবৃত হয়ে ততধিক উজ্জ্বল হাসি ছড়িয়ে গীতার নানান শ্লোক উচ্চারণ করতে করতে আমাদের সকলের মনে সমর্পণের মৃত সঞ্জীবনী ছড়াতে ছড়াতে এগিয়ে চলেছেন তিনি উৎসাহের স্রোত ধারায় যেন ফাঁসি নিয়ে চলেছেন আমাদের সবচেয়ে আগে চলেছেন মুরারিজি অর্থাৎ মুরারি লাল নৈথালি যিনি একধারে মহেন্দ্র পর্বতের পূজারী এবং এই যাত্রায় আমাদের পথ প্রদর্শক হালকা শরীরে যেন করে হরিণের মতো বেয়ে চলেছেন তিনি ধরে মাঝে মাঝে এই পেছনে ফিরে আমাদের পথ বিশেষ করে আমাকে উদ্দেশ্য করে বলছেন আরামসে দাদা আরামসে আমার মনে মনে কেবলই সন্দেহ হচ্ছিল এটা কোন মুরারিজি হলুদ পরা এক নম্বর না সাদা পরা দু নম্বর তার উত্তর অবশ্য আহাজও পাইনি ঠিক তার পেছনেই হলুদ পোশাকে সজ্জিত সাদা দাড়ি গোফে মুখ ঢাকা প্রায় আশি বছর বয়স্ক স্বামী শঙ্করানন্দ পুরীজী অবশ্য শুধু বয়সেই নয় সাহস মনোবল এবং শারীরিক পটুতাতেও সম্ভবত তিনি আমাদের সকলের আগে এই বয়সেও মহেন্দ্র পর্বত অভিযানে সামিল হওয়াটাই তার অদম্য মানসিকতার পরিচয় বহন করে নীরবে হেঁটে চলেছেন তিনি তার পেছনেই দীনেশজি মহাতফাবিলের মতো পুণ্য তীর্থের ধারক ও বাহক গ্যাং গ্রামের নির্বাচিত উপপ্রধান সে পাতলা ছিপছিপে যুবক যে বিশাল বোঝাটা তার নিজের পিঠে সে নিজেই তুলে নিয়েছে তার মধ্যে যে কি কি আছে অথবা তার ওজন কতখানি হতে পারে তা আমি অনুমান করার চেষ্টাও করছি না তবে অন্তরে জানি যে ওই বোঝাটা যদি আমার পিঠে তুলে দেওয়া হয় তাহলে মহেন্দ্র পর্বত পাড়ি দেওয়া তো দূরের কথা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই মুখ থুবড়ে পড়তাম তাই তো দীনেশ দীনেশই আর আমি আমি মনে আছে দু হাজার নয় সালে পাঁচই অগাস্ট মহাতফা বিলে কৃষ্ণ অভিষেকের পর একটা বড় কাঁসায় থালার প্রসাদ নিয়ে ওই থালা থেকেই অন্তত তিনশো জনকে যথেষ্ট পরিমাণে প্রসাদ দেওয়ার পরেও দিনেশের হাতের প্রসাদ কিন্তু শেষ হয়নি এরপরেই চলছে কুলদীপ আদর করে আমি ওকে ছেলের দুর্গা বলে ডাকি একাই দশ হাতে কাজ করে সে সত্যি কথা বলতে কি কুলদীপ পাশে থাকলে শঙ্কর মহারাজের মতো আমিও কোনো নির্জন পর্বত শিখরে একাই জীবনটা কাটিয়ে দিতে পারি তার পিঠেও একটা ঢাউস বোঝা বিশাল ভারী ভারী আর মোটা মোটা কটা যে কম্বল আছে তার মধ্যে বলতে পারছি না তবে অনুমান করি ওগুলো আপাদমস্তক মুড়ি দিয়ে এভারেস্ট শৃঙ্গেও রাত কাটানো সম্ভব এরপরেই চলেছেন শঙ্কর মহারাজ সজীবতার মূর্ত প্রতীক বলে চলেছেন আপন মনে দৃপ্ত কণ্ঠে ওং পূর্ণ মদ পূর্ণং মদমুচ্ছতে পূর্ণশ্ব পূর্ণ মাদায় পূর্ণ সেবাবশিষ্যতে ওম শান্তি 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 তার মন্ত্রোচ্চারণের ধারায় স্নাত হয়ে আমাদের অভিপসিত লক্ষ্যে এর পেছনেই আমি দলের সবচেয়ে অযোগ্য ও অলবলে সদস্য উৎসাহ একশো ভাগ কিন্তু সামর্থ্য শূন্য শুধু নিজেকে বই নিয়ে যেতেই আমি হিমশিম খাই আমার পেছনেই তিনটে করে ঝোলা কাঁধে রাকেশ আর মরিন্দর। দুজনেরই বয়স বাইশ চব্বিশের মধ্যে বিপুল উৎসাহ আর উন্মাদনা ওদের এই অভাবনীয় অভিযানে অংশগ্রহণ করতে পেরে তারা যেন আবেগ আর ধরে রাখতে পারছে না ঠিক আমার পিছনে পিছনে আসছে ওরা বারবারই শুনছি ওদের বাণী দাদা কিনারে সে মাত যাও দাদা নিচে মাত দেখো দাদা মেয়েরা হাত পাকড়ো ইত্যাদি ইত্যাদি শিখর ধাম থেকে সামান্য অর্থাৎ পঞ্চাশ ফুট নিচে নেমেই একটা খাড়া চড়াই আছে মাত্র একশো ফুটের মতো হাতরে হাতরে ওইটুকু চড়তে গিয়েই ভোর ছটারেই বেদম শীতেও ঘেমে গেলাম মনে মনে ভাবলাম একশো ফুট চড়তে গিয়ে এই তাহলে বারো হাজার ফুটের ওপর কি দুর্গতি না লেখা আছে হাঁটা শুরু করেছি শিখড় ধাম থেকে পাঁচ মিনিটও হয়নি এখনই মনে হলো এক কাপ কফি হলে বেশ ভালো হতো নিজেকে একটা ছোটোখাটো নোরকে ভেবে মনটা তৃপ্তিতে ভরে উঠল একবার মনে হলো ব্যাপারটা কি ভালো হলো কী দরকার ছিল এই হটোকারিতার মহেন্দ্র পর্বতে না চললে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত এসবই বাড়াবাড়ি সুখে থাকতে ভূতে কিলায় পরক্ষণেই মনে হলো এখন আর পিছোবার রাস্তা নেই কি ভাববেন এরা সকলে বাড়ি ফিরে গেলে স্ত্রী বা ছেলে এরাই বা কী ভাববে এত সাজিয়ে গুছিয়ে সবাই মিলে যুদ্ধে পাঠালো আর যুদ্ধের দামামা বাজদে না বাজদেই পলায়ন ছিছি মনে মনে সান্ত্বনা দিলাম নিজেকে এতই বুকটা হাঁপড়ের মতো ধরাস ধরাস করছিল মনে মনে বলছি ছেড়ে দেবা কেঁদে বাঁচি আর মুখে বড় ভয়ের হাসি মাখিয়ে লাঠি ঠুকঠুক করতে করতে এগিয়ে চললাম নিরুপায় ফাঁসির আসামির মতো শঙ্কর মহারাজ আবার একজনকে উত্তর কাশি থেকে আমাদের পথের জন্য কিছু খাবার দাবার পুজো সামগ্রী আনতে দিয়েছিলেন কথা ছিল সে গতকাল রাতেই সব কিছু শিকড় মহারাজের কুঠিয়ায় পৌঁছে দেবে যে কোনো কারণেই হোক সেটা হয়ে ওঠেনি তাই দুশ্চিন্তায় ছিলাম আমরা সকলেই সমভাবে উদ্বিগ্ন কারণ ভোর পাঁচটার থেকেই দীনেশ ভাই মুরারিজি এমনকি শঙ্করানন্দ পুরীজি সবাই এক এক করে তার কাছে ফোন করে জানতে চাইলেন যে খাবার দাবারের কী হলো সে ফোনেই জানিয়েছিল ভোর সাড়ে ছটায় সে আমাদের চলার পথেই অপেক্ষা করবে সব কিছু নিয়ে টাওয়ারের পাশে এখন ভোর ছটা দশ চলার গতি সকলেরই বেড়ে গেছে এমনকি আমারও এখানে চলার পথটা অবশ্য অপেক্ষাকৃত সমতল মুরারিজি তো প্রায় ছুটছেন আর মাঝে মাঝে পেছন ফিরে ফিরে বলছেন আরামসে আরামসে ঠিক সময়ের দু তিন মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম টাওয়ারের কাছে খাবার থলি নিয়ে দাঁড়িয়ে ছিল সে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে থলিটা হাতে পেয়েই মুরারিজির মুখের অবস্থা এমন হলো যেন মহেন্দ্র পর্বতের চূড়াতেই পৌঁছে গেছেন অনামিল তৃপ্তি তাঁর মুখে ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে আবার আমাদের পথ চলা শুরু হলো প্রায় সমতল পথ কোথাও কোথাও সামান্য চড়াই উতরাই তবে সেটা নিতান্তই নগণ্য কল কল করে চলতে লাগলাম আমরা মনে আছে দু এক জায়গার সৌন্দর্য দেখার জন্য থেমেও ছিলাম আমরা মুরারিজি ভাষণও দিয়েছিলেন মাঝে শঙ্কর মহারাজ আমার কাছে বারদেব জানতে চেয়েছিলেন কোনো অসুবিধা হচ্ছে না তো দাদা কি বিপদ অসুবিধা যদি হয়েই থাকে সেটা লজ্জার মাথা খেয়ে বলি বা কীভাবে হেসে বললাম অসুবিধা আমার কি যে বলে মহারাজ কুমায়ুনের দুর্গম পথে আমি এক টানা এগারো দিন হেঁটেছি এ তো তার কাছে কিছুই নয় মনে মনে বললাম রক্ষা করো ভগবান দয়া করে মহেন্দ্র পর্বতটাকে একটু ছোট করে দাও আর রাস্তাটাও একটু কম আর নিরাপদ এগিয়ে চললাম আমরা চোরবনের পথে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম চোরবন বর্ষার সময় দু আড়াই মাসের জন্য পশুপালকরা তাদের গরু মোষ নিয়ে এখানে উঠে আসে প্রচুর ঘাস তখন এখানে পশুরা পেট ভরে খায় আর বালতি বালতি দুধ দেয় চারিদিকে কাঠ পাতা আর পলিথিন সের দিয়ে অস্থায়ী কুটির বানিয়ে বসবাস করে বেশ কিছু পরিবার ছোট বুগিয়ালের মতো জায়গা এই চোরবন শুধু সবুজ আর সবুজ এই পর্যন্ত বেড়াতে বেড়াতে আগেও তিনবার এসেছি একবার মহারাজের সঙ্গে একবার সত্য নারায়ণের সঙ্গে আর একবার ইন্দ্রদার সঙ্গে বড় ভালো লাগে চারিদিকে গভীর জঙ্গলে ঘেরা চোরবনে এসে মাখমালের মতো সবুজ ঘাসের কার্পেটে শুয়ে থাকতে যেবার সত্যদার সঙ্গে এসেছিলাম সেবার তো মাঝে দুবার পথ ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম ভবিষ্যতে এই চোরবনে এসে তাঁবু খাটিয়ে এক রাত কাটানোর ইচ্ছা আছে পার হয়ে এলাম চোরবন তারপরেই অনেকটা সহজ রাস্তা ভাগ্যবশত কোনো পাহাড়ে এখনো চাপতে হয়নি মাঝে মধ্যেই জঙ্গলের ফাঁক দিয়ে ঝলক দিয়ে উঠছে সেই মন্দার পর্বতের চূড়া দেখা দিচ্ছে আবার হারিয়ে যাচ্ছে বেলা ঠিক আটটার সময় আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট অথচ সুন্দর উপত্যকায় মন ভোলানো তার রূপ নিবিড় ঠান্ডায় হাতের আঙুলগুলো তখন আড়ষ্ট এখানে পৌঁছেই চারিদিকে একবার চোখ বুলেই নিলেন মুরারিজি তারপর সগৌরবে ঘোষণা করলেন আরামসে ভাই আরামসে সেবার এক দফে চায় হো জানা চাহিয়ে কই তাকলিফ শুনেই সকলে সবুজ ঘাসের ওপর ঝপাঝপ করে নিজের নিজের পিঠের বোঝা নামিয়ে রাখল পাথরের চাটানের ওপর লম্বা হলেন শঙ্কর মহারাজ আর পুরীজি ঝকঝকে মিষ্টি রোদের শরীর জুড়ানো ছোঁয়া পেতে ঘন্টা দুয়েকের বেশি পথ চলেছি আমরা প্রায় সাত কিলোমিটার রাস্তা পেরিয়ে এসছি কুলদীপ আর রাকেশরা মধ্যে লেগে পড়ল শুকনো কাঠ জোগাড় করে আগুন ধরাতে থলি থেকে বেরিয়ে পড়ল যাবতীয় চায়ের সরঞ্জাম আমি একটু দূরে গিয়ে একলা বসলাম অবাক বিষ্ময় তাকিয়েছিলাম চারিদিকে খানাখাড়া পাহাড়গুলোর দিকে মনে পড়ছিল হরিদ্বারের স্বামী দিব্যানন্দজির কথা শঙ্কর মহারাজের সঙ্গে গিয়েছিলাম তার দর্শনে বড়োদার পরিবারের সন্তান ছিলেন তিনি আর্মিতে ক্যাপ্টেন ছিলেন তার মুখেই শুনেছিলাম যে তাঁর গুরুদেব থাকেন ভৃগুপন্থ পর্বতে বরফের গুহায় গঙ্গোত্রী গোমুখ তাপবন নন্দনবন পার হয়ে আরো আরও উপরে উঠে যেতে হয় এখনও তিনি সেখানেই আছেন বছরে একবার দেখাও করতে যান তিনি তাঁর গুরুদেবের বয়স চারশো বছর পেরিয়ে গেছে আমার যদি আগ্রহ থাকে তাহলে দর্শনের জন্য আমাকেও তিনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন শঙ্কর মহারাজ তখনই বলেছিলেন পারবেন না দাদা অসম্ভব দুর্গম সে পথ সারা পথেই বরফের রাজত্ব ওখানে গেলে জীবিত ফিরে আসার সম্ভাবনা কম ভাবছিলাম চারশো বছর মানুষ বাঁচেন কি করে পরে জানতেও চেয়েছিলাম শঙ্কর মহারাজের কাছে মহারাজ তখন হেসে বলেছিলেন কেন দাদা দেওরাহা বাবা তো নশো বছরের বেশি বেঁচেছিলেন তিনি অবশ্য ছিলেন দিগম্বর ভারতের তাবর তাবর রাজনৈতিক নেতারাও তাঁর কাছে যেতেন আশীর্বাদ নিতে বসে বসে ভাবছিলাম সেই মহাযোগীদের কথা শঙ্কর মহারাজ নিজেও উনিশশো সালে দুবার তার দর্শন করে এসেছিলেন কোনো মহাজাগতিক শক্তি যে তাদের মধ্যে সঞ্চারিত ছিল আমাদের স্থূল বুদ্ধিতে তার হদিস পাওয়া অসম্ভব ইতিমধ্যে এলো সেই বহু প্রতীক্ষিত চায়ের ডাক গেলাস ভর্তি ভর্তি মুরারিজি আর শঙ্করানন্দ পুরীজি ঝোলা থেকে বেরিয়ে এলো নানা রকমের বিস্কুটের প্যাকেট মুরারিজি প্রথমে নিলেন আটখানা আমরা দুটো দুটো করে দিনেশ বার করলো চিড়ে ভাজা প্রায় কারাকারি পড়ে গেল যুব সম্প্রদায়ের মধ্যে সকলের চায়ের গেলাস ফাঁকা আবার ভরে ভরে দেওয়া হলো হ্যাঁ এরপর একটু ধাতস্থ হওয়া গেল একটু পরে বড় বড় তিন প্যাকেট বিস্কুটের আর চিড়ে ভাজার ফাঁকা প্যাকেটগুলোই শুধু পড়ে রইল হতাশ দৃষ্টিতে সেদিকে দেখছিলেন মুরারিজি তিনি জানালেন এরপর শুরু হবে পালথলের জঙ্গল আর চড়াই তিনি আরও বললেন আমরা সকলেই যেন আরামসে যাই ধীরে ধীরে আউর আরামসে এটাই ছিল তার মুখের কথা যার যা বোঝা পিঠে চাপিয়ে নিয়ে আবার তৈরি হয়ে গেল সবাই আমার তো আর তৈরি হওয়ার মতো কিছু ছিল না শুধু বাঁশের হালকা লাঠিটাই হাতে তুলে নিলাম দ্বিতীয় পর্বের যাত্রা এবার শুরু হল এবার কিন্তু চড়াই সত্যি চড়াই বেশ অনেকটাই উঠতে হচ্ছে একটা পাহাড়ে টপকাতে হবে এটা হাজার খানেক ফুটের বেশি হয়তো হবে না কিন্তু মোটামুটি খাড়া চড়াই তবে সান্ত্বনা একটাই রাস্তা রয়েছে বেশ পরিষ্কার রাস্তা ঘন ঘন বাঁক সাপের মতো উঠে গেছে উপরের দিকে আনন্দের সঙ্গে ভালো গতিতেই এগিয়ে চললাম সবাই যদিও আমি পিছিয়ে পড়তে লাগলাম হাঁটুগুলো যেন আর কথা শুনছে না বাকি সকলেই কিন্তু কিছুটা করে উঠে আবার দাঁড়িয়ে পড়ছেন অনাবশ্যক অপেক্ষা করছেন আমারই জন্য কিন্তু আমি নিজে নিজেকেই বললাম এই অপদার্থরা কেন যে আসে পাহাড়ে চড়তে মনের জোর সম্বল করে চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি পা চালাতে সফল হয়ে যেতাম কিন্তু অবাক হয়ে উপলব্ধি করলাম আমি চলেছি বটে কিন্তু আমার পা দুটো এগোচ্ছে না হায় কপাল এনার্জি বাড়ানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা কিসমিস বার করে মুখে দিলাম জন্টরা বলে দিয়েছিলেন কিসমিসে এনার্জি বাড়ে কিন্তু এনার্জি অবশ্য বাড়ল না শুধু কিসমিস খাওয়াটার আগ্রহই বেড়ে গেল অবশেষে শেষ হল পালথলের আর জঙ্গল ওপারে পৌঁছে যখন দেখলাম পথ এবার সোজা নিজের দিকে নেমে গেছে ওঠার আর কোনো ব্যাপারই নেই তখন আত্মবিশ্বাস ফিরে ফেলাম ভাবলাম আহা সারাটা পথ যদি এমনই হতো তখন বিদাদা হয়তো অলক্ষে হেসেছিলেন তার কারণ পরবর্তী সময় হারে হারে বুঝেছিলাম নামার চেয়ে ওঠা সহজ তবে সেসব তো অনেক পরের কথা উৎসাহ ভরে নামতে শুরু করেছিলাম সবার আগে আগে পেছন থেকে মুরারিজি বললেন আরামসে দাদা আরামসে কিন্তু মুরারিজির কথা না শুনে আমি তরতরিয়ে নামতে লাগলাম অবশ্যই হাতের লাঠিটাকে আশ্রয় করে সত্যি কথা বলতে কি ওটা যদি সঙ্গে না থাকতো তাহলে ওঠা বা নামা দুটোই আমার কাছে অসম্ভব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো কেটে গেল বেশ কিছুটা সময় শীত অনেকটাই কমে গেছে মন মেজাজবে ফুরফুরে নিচে নামতেই আবার অনেকটা সমভূমি ঘন জঙ্গলের মাঝখান দিয়ে পথ লাইন দিয়ে এগিয়ে চলেছি আমরা একটা বড় জঙ্গল পার হতেই সামনে দেখলাম একটা বিভীষিকা ভয়ঙ্কর এক পাহাড় একদম সামনেই দাঁড়িয়ে রয়েছে সব উদ্যমের আলো দপ করে নিভে গেল একদম সামনে থেকে পার হতে হবে এটা উঠতে হবে এর ওপরে এর মাথায় তো দেখা যাচ্ছে না হে ভগবান কি বিপদেই ফেললে এই মহেন্দ্র তোই ছিবড়ে করে দেবে আমাকে এর উপরে যে কি অপেক্ষা করছে কে জানে এখনো সময় আছে ফিরে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য যে আমি ছাড়া কেউই সে কথা ভাবছে না পরক্ষণেই মনে হলো যে আমার উৎসাহ আমার জেদেই এই যাত্রার আয়োজন করা হয়েছে বছরের এই সময় যাত্রা করতে সবাই মানা করেছিল নিজের কবর নিজেই খুঁড়েছি এখন পালালে হবে বেলা প্রায় দশটা প্রায় এগারো কিলোমিটার রাস্তা পার হয়ে এসছি আমরা ঠিক এই সময় আবার ত্রাণকর্তার কর্তার ভূমিকায় নেমে এলেন মুরারিজি বললেন আরামসে আরামসে নাস্তা আরাম সেবার এসে বেহতার রহেকা ইতনে বাদ সায় কাহা জগা মিলেগা। দ্বিতীয়বার অবশ্য আর কাউকে বলতে হল না সবাই ঝপা ঝপ সকলের কাঁধ থেকে নামিয়ে দিলেন বোঝাগুলো তৎপর হয়ে উঠল যুব বাহিনী আমরা ঘাসের ওপর লম্বা হলাম অল্প সময়ের মধ্যেই এসে গেল কাট, জ্বলে উঠল আগুন চেপে গেল চায়ের জল বেরিয়ে এলো কাগজের প্লেট আত্মপ্রকাশ করলো গতকাল রাতের তৈরি থাক থাক আলুর পরোটার অর্ঘ তা ছিল প্রায় খান্তি নিষেক বেশ প্রমাণ সাইজের শঙ্কর মহারাজ আর পুরিজি দুটো করে নিলেন যুব সৈনিকরা নিল তিনটে করে আর মুরারিজি কৃপা করে পাঁচটা একটা করে পরোটা হাতে তুলে নিচ্ছেন আর নিজেই নিজেকে উদ্দেশ্য করে বলছেন আরামসে আরামসে। সামনের পাহাড়টা দেখেই আমার খাবার ইচ্ছা চলে গিয়েছিল নিতান্তই চা দিয়ে কোনো মতে আধ খানা পরটা খেলাম চা পর্ব শেষ হতেই আবার ডেরা ডান্ডা উঠাও ঘোর বিরক্তি নিয়েই এগিয়ে চললাম চড়াই শুরু হওয়ার ঠিক আগেই বুঝলাম যে শঙ্কর মহারাজও বিচলিত হয়েছেন মুরারিজিকে ডেকে তিনি বলেন একদম ধীরে ধীরে বিশ্রাম নিতে নিতেই যেতে মুরারিজি বললেন হা মহারাজজি হামলোক আরামসে চালেঙ্গে অবশ্য এসব কথা বলার কোনো প্রয়োজনই ছিল না কারণ দশ মিনিট পার হতে না হতেই বোঝা গেল চলার চেয়ে বিশ্রামটাই বেশি হচ্ছে তিন মিনিট উঠছি তো পাঁচ মিনিট বিশ্রাম এভাবে কতক্ষণ চলবে মহারাজ বললেন উপরই কোঠে রাস্তা দিয়ে গেলেই ভালো হতো কি দরকার ছিল প্রচলিত পথ ছেড়ে এই পথ দিয়ে আসবার মুরারিজি সবিনয় বললেন ও পথে গেলে যাতায়াতে প্রায় চার দিন সময় লেগে যেত আর এ পথে দুদিনেই দিনেই সেটা হয়ে যাবে যাই হোক ঘণ্টা দেড়েকের জীব বার করা চারাই পেরিয়ে যখন অবশেষে ওপরে উঠে এলাম তখন আমাদের প্রচণ্ড গ্রীষ্মে রাস্তার কুকুরের মতো অবস্থা কেবলই জীব বার করে হায় হ্যাঁ করছি এখান থেকেই দেখা গেল গায়ে লাগানো আরও একটা শিখর আরও আরও ভয়ঙ্কর এবার ওটার ওপর চাপতে হবে আমাদের অসম্ভব অভাবনীয় মনে মনেই বললাম এবার অবশ্য আমাকে আর প্রতিবাদ করতে হলো না প্রতিবাদ করলেন শঙ্কর মহারাজ নিজেই অবশ্য সত্যি কথা বলতে কি প্রতিবাদ করার ক্ষমতাও আমার ছিল না শঙ্কর মহারাজ মুরারিজিকে বললেন এমন রাস্তা দিয়ে চলুন যে রাস্তা দিয়ে অপেক্ষাকৃত নিরাপদে আর কম কষ্টে যাওয়া যাবে সেটা যদি ঘুরপথ হয় তাতেও ক্ষতি নেই কারণ আমাদের তো ভূতে তারা করেনি যে অনাবশ্যক তাড়াতাড়ি করতে হবে হাতে আমাদের যথেষ্ট সময় আছে তাই শর্টকাটের অজুহাতে দুর্গম পথ যেন ধরা না হয় যেখানে আমরা এই সময় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটা রাস্তা একেবারে সোজা উপরে উঠে গেছে আর একটা প্রায় আবছা রাস্তা শুরু হয়ে ডান দিকে বেঁকে গেছে মুরারিজি জানালেন যে ডান দিকে রাস্তাটা অপেক্ষাকৃত সহজ তবে প্রায় চার পাঁচ কিলোমিটার বেশি হাঁটতে হবে সেই কারণে রাস্তাটা বেশি ব্যবহার করা হয় না পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে গেছে এই রাস্তা চড়াই এ পথে কম হলেও জঙ্গল অনেক অনেক বেশি চড়াই ভালো না জঙ্গল ভালো মহারাজ আর আমি জঙ্গলটাই বেছে নিলাম কারণ সোজা ওপর দিকে তাকিয়ে দেখলাম প্রায় আশি ডিগ্রি খাড়া একটা চড়াই যেন অনন্তে মিলিয়ে গেছে ওই পথে উঠতে হলে আমার অন্তত আরও দুটো পা দরকার তাও যথেষ্ট হবে কিনা জানি না পুরীজি অবশ্য জানালেন শর্টকাট রাস্তাটাই তার পছন্দ হয়তো বাকিদেরও কিন্তু প্রধানত আমার অসমর্থতার কথা বিবেচনা করেই সম্ভবত ঘুরপথায় সকলে মেনে নিলেন শুরু হলো এই পর্বের যাত্রা নিশ্চিন্ত হয়ে এগোতে লাগলাম যাই হোক বাবা ওই মারণ চড়াই তো আর ভাঙতে হবে না না হয় একটু বেশি হাঁটতে হবে কিন্তু যাত্রাটা তো নিরাপদ হবে ভুল ভাঙতে বেশি দেরি হলো না আধ ঘন্টা হাঁটার পরেই রাস্তাটা অসম্ভব রকমের সরু হয়ে এলো বড় জোর পনেরো ইঞ্চি পাহাড়ের গা ঘেসে রাস্তা পাহাড়ের দেওয়াল আর ডান দিকটা ওই পনেরো ইঞ্চির পর একেবারে সোজা নেমে গেছে গভীর অতলে তাকাতেই ভয় লাগছে নিচের দিকে ডান হাতে লাঠিটা ধরে খুব সাবধানে সামাল দিতে দিতে এগোতে লাগলাম চড়াই রাস্তায় ওঠার কষ্ট ছিল ঠিকই কিন্তু দিকে পড়বার ভয় ছিল না এ যেন বাঘের মুখ থেকে বাঁচতে গিয়ে কুমিরের মুখে পড়লাম বাকিদের অবশ্য দেখলাম কোনো হের ফের নেই দিব্যি চলছেন খুব সাবধানেই চলেছি ডান পা বাঁ পা ডান পা একটি একটি করে ফেলছি আর মনে মনে ভগবানকে ডাকছি এ কি বিপত্তি ভগবান এটা কি সুবিচার হচ্ছে এর মধ্যেই শুনতে পেলাম মুরারিজির সাবধান বাণী হাসি হাসি মুখ করে বললেন আরামসে দাদা আরামসে আরও প্রায় আধ ঘন্টা এইভাবে প্রতি পদক্ষেপে ইষ্টনাম জপ করতে করতে যাওয়ার পর জঙ্গল অসম্ভব ঘন হয়ে এলো আর হঠাৎই রাস্তাটাও শেষ হয়ে গেল মুরারিজি চিন্তিত কণ্ঠে বললেন কিসি তারা রাস্তা নেই দিক রাহে শায়দ খো গিয়া আব কো আন্দাজি সেহি হি চালনা পারেগা মনে মনে বললাম কি সুখের কথাই না বললেন রাস্তা খো গিয়া কানে যেন অমৃত বর্ষণ করল এইবার নিজেকে বললাম মহেন্দ্র পর্বত যাওয়ার আশা এখনও আছে মুরারিজি সান্তনা দিয়ে বললেন এই রাস্তায় তো লোক চলাচল করে না তাই যাও বা ছিল জঙ্গলে ঢেকে গেছে এখান থেকে আমরা অনুমানের ওপর ভিত্তি করেই রাস্তা তৈরি করে চলব সেইভাবেই কিছুক্ষণ চলল পথ চলা জঙ্গল এত গভীর হয়ে এলো যে সূর্যের আলো ঢুকছে না দীনেশজি আমাকে বলল দাদা ঠিক মেরে পিছে পিছে আও ম্যায় রাস্তা নিকার রাও হুঁ তখন মনে ভয় ধরেছে প্রশ্ন একটাই আর কোনোদিন ফিরতে পারবো কি যত নষ্টের ঘোড়া এই মুরারিজি এখানে যতদূর সামনে দেখা যাচ্ছে প্রায় তিন ফুট উঁচু ঘাসের জঙ্গল প্রতি পদক্ষেপেই প্রায় কোমর পর্যন্ত ঢুকে যাচ্ছে যে রাস্তায় চলেছি তার সবটাই একদিকে ঢাল ডান দিকটায় ফলে পাটা যেখানে পড়ছে ডান পাটা তার থেকে দু ফুট নিচে পড়ছে গোটা শরীরটাই টাল খেতে খেতে চলছে দীনেশ ভাই তাই হাতের লাঠিটা দিয়ে বাড়ি মেরে মেরে ঘাসের জঙ্গল সরাচ্ছে আর সেই ফাঁকে ফাঁকে পা রেখে চলেছি ক্রমেই ডান দিকের ঢালটা এত বেড়ে যাচ্ছে যে আর এগিয়ে যাওয়াটা ঝুঁকির ব্যাপার হয়ে যাচ্ছে এই সময় আচমকাই শুরু হয়ে গেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঝুরঝরে গুঁড়ো গুঁড়ো বরফ পড়া সেই যে বলে না গোদের ওপর বিষ পড়া তাই হলো আমাদের মিনিট দশেকের মধ্যেই পথ চলা যথেষ্ট কঠিন হয়ে উঠল ঘাসের জঙ্গলের ওপর পা ফেলাই তখন কঠিন কেবলই পা পিচড়ছে তার উপর আমার পায়ে আবার অলবলে চটিটা ভিজে বেশ ফুলে উঠেছে আমার ঠিক সামনেই দীনেশ ভাই আর ঠিক পিছনেই শঙ্কর মহারাজ দীনেশ বলল দাদা আউর আগে মাত বারো ইহা রাস্তা হ্যায় নেই থোড়া সা উপর চড়কে আনা পড়েগা ঘাস কো জোরসে সে ও আপকা পুরা লোড লেগা ঘুরে দাঁড়ালাম প্রথমেই ডান পাটা বাড়ালাম বড় বড় ঘাসগুলো পায়ে চেপে এবার পরের পাটা অর্থাৎ বাঁ পাটা তুলে ওপরে ওঠাবার চেষ্টা করলাম কিন্তু হা ভগবান নিচের ডানপাটা ভর রাখতে পারল না ভেজা ঘাসে চকিতের মধ্যে স্লিপ করলো হাতের কাছে ধরার মতো শক্ত কিছুই ছিল না ছিল শুধুই ঘন ভিজে ঘাস সেটা ধরতে গিয়েও তাও স্লিপ করলো সামলানোর কোনো সুযোগই পেলাম না সেই বিধিলিপি ভুট্টার বস্তার মতো পড়লাম ডান দিকে দু একবার পরিপরি পরি না পরি করতে করতেও সে সুরক্ষা করতে পারলাম না সোজা দাঁড়াম তবে পরেও আমি থেমে থাকলাম না কোনো কিছু বোঝার আগেই পা খেয়ে ডান দিকে ঢালবে গড়াতে লাগলাম নিচের দিকে সম্ভবত মধ্যাকর্ষণ আর ভেলোসিটির মিলিত প্রভাবে সেই মুহূর্তে অনুভূতিহীন হয়ে গিয়েছিলাম ভয় বা আশঙ্কা কিছুই হয়নি চিন্তা শক্তি বলেও কিছু ছিল না বলতে পারা যায় ঈশ্বরের হাতে সম্পূর্ণ সমর্পণ পা খেতে খেতেও যেন শুনতে পেলাম মুরারিজি বলে চলেছেন আরামসে দাদা আরামসে থাক সে কথা যাত্রাপথের বর্ণনা করার মতো কিছুই নেই সেটা ছিল খুবই সংক্ষিপ্ত পথ আনুমানিক গোটাকুরিক পাক খেয়েছিলাম তবে যাত্রাপথটা বড় বড় ঘাসের জঙ্গলের ওপর দিয়ে হওয়ার কারণে চোট আঘাত বিশেষ কিছু লাগেনি পাহাড়ের খাড়াই ঢালে প্রায় এগারো হাজার ফুট উপর থেকে এই কায়দায় কোনো সহায়তা ছাড়া অবলীলাক্রমে নেমে আসা কেবলমাত্র আমার মতো পর্বত আরোহীর পক্ষেই সম্ভব এইসব ঘটনা অবশ্য সিনেমায় দেখা যায় তবে সেটার বেশিরভাগটাই ক্যামেরার কারসাজি। আমার ক্ষেত্রে এটা ছিল রুড়ো বাস্তব জানি এর জন্য কারোর কাছ থেকে কোনো অভিনন্দন আমি পাব না বরং আমার অপরিণাম দর্শিতার জন্য অভিযুক্তই হব তবে ঘটনা তো ঘটনাই কয়েক সেকেন্ড নামার পর বুঝলাম আমার শরীরের ব্যাটারি চার্জ হয়ে গেছে কারণ গতি বেড়েই চলছে যেন অনন্তকালের জন্য অনন্ত যাত্রা তারপরেই একটা জব্বর ধাক্কা ঝনঝনিয়ে উঠল সারা শরীর গতিরুদ্ধ পথ একটা শুকনো বিশাল গাছের গুঁড়ি পড়ে রয়েছে সেতু বন্ধের মতো ধাক্কা খেয়েছি তাতেই মট করে পাটকাঠির মতো ভেঙে গেল ডান হাতের কবজির কিছুটা ওপরে একবার তাকালাম হাতটার দিকে জীবনে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বুঝতে একটুও দেরি হল না যে কি হয়েছে আধ মিনিটের মধ্যেই হাতের তালুর উল্টো দিকটা টেনিস বলের মতো ফুলে গেল কেমন যেন অদ্ভুত লাগছে হাতটাকে এটা তো আমার চেনা হাত নয় এরকম বাঁকা কেন কিন্তু একদম শপথ করে বলছি রকম ব্যথা অনুভব করিনি তখনও না পরেও না অসহায়ের মতো পরে রইলাম সেখানেই ঘটনার আকস্মিকতায় আর আঘাতের প্রকোপে এতটাই বিমূড় হয়ে গিয়েছিলাম যে কি করা উচিত তাও ঠাহর করতে পারছিলাম না তাছাড়া লগবগে হাত ঝুলিয়ে রেখে আর অন্য একটা হাতে ভর করে ওই গড়ানি জমিতে উঠে দাঁড়ানোর মতো সাহস বা সামর্থ্য কোনোটাই ছিল না একটা হাত যে একেবারে অকেজো হয়ে গেল সেটা বুঝতে অবশ্য একটুও দেরি হয়নি দেখলাম প্রায় হুড়মুড় করে নেমে আসছেন শঙ্কর মহারাজ দীনেশ কুলদীপ আর মুরারিজি তারা আসতেই বাঁ হাতটা বাড়িয়ে দিলাম এক হাত দিয়ে আমাকে জড়িয়ে দীনেশ আমাকে টেনে তুলল তারপর ডান হাত্যার অবস্থা দেখে শঙ্কর মহারাজের মাথায় তো বজ্রাঘাত খুব সম্ভবত মানসিকভাবে আমার চেয়েও তিনি বেশি আহত হয়েছিলেন বাকি সকলে শুধু হাউতাস করেছেন দেখলাম যাত্রাটাই পণ্ড হতে চলেছে নিজেরাই সকলে আলোচনা শুরু করেছেন যে দাদার এই অবস্থায় এখান থেকে ফিরে যাওয়াই ভালো চটিটার দোষ দিতে লাগলেন সকলে আমি শঙ্কর মহারাজকে বললাম পকেট থেকে রুমালটা বার করে আমার হাতটা বেঁধে দিতে ওই পকেটেই ছিল ঝন্টুদার দেওয়া পেইন রিলিফের ওষুধ সেটা লাগিয়ে রুমাল দিয়ে বেঁধে দিলেন মহারাজ জানতে চাইলেন কেমন বোধ করছেন দাদা জানালাম ঠিক আছে মহারাজ হাতটা অসার হয়ে গেছে এজন্য অন্য কোনো সমস্যা নেই চলুন এগোনো যাক দিনেশ বলল যে আমার চটির জন্যই এই ঘটনা ঘটেছে এই ভিজে ঘাসে আবারও ঘটতে পারে সে আমার চটি দুটো খুলে তার ব্যাগে ভরে নিল আমি শুধু মোজাপুরি হাঁটতে লাগলাম দিনেশ আর কুলদীপ দুই দিক থেকে আমাকে ধরে রাখল যেখানে বেশি চড়াই সেখানে আমাকে প্রায় শূন্যে ঝুলিয়ে নিয়ে যেতে লাগলো আর কেবলই বলতে লাগলো দাদা আপ চিন্তা মাত করো হামলো খায় না সাথ মেয়ে মুরারিজি বারবার ওদের সাবধান করে দিলেন বলেন আরামসে আরামসে বেলা তখন ঠিক বারোটা তিরিশ এগিয়ে চললাম আমরা একদম রাস্তা না থাকা পাঁচ ডিগ্রি চড়াই ঘন জঙ্গলে ঢাকা রাস্তা দিয়ে যেখানে সরু রাস্তা সেখানে ওরা দুজন আমার সামনে আর পিছনে আর যেখানে একটু চওড়া রাস্তা সেখানে ওরা দুজন আমার পাশে এক মুহূর্তের জন্যেও দীনেশ আর কুলদীপ আমার সঙ্গ ছাড়েনি হাতটা ভেঙে যাওয়ার পর কেমন যেন একটা জেদ চেপে গিয়েছিল যা হয় হোক যাবই এই এই পূর্ণভূমিতে যদি মরেও যাই তবে সেটাও হবে পরম প্রাপ্তি বুঝতে পারছিলাম এই ঘটনায় সকলেরই মন ভেঙে গেছে বিশেষত শঙ্কর মহারাজের মুখের সেই স্বভাবসিদ্ধ হাসি একবারও দেখতে পাচ্ছি না চিন্তার রেখা তার কপালেও ঘণ্টাখানে হাঁটার পর এসে পৌঁছালাম এক পাথর আর বোল্ডারের রাজত্বে সারা রাস্তায় নরবরে বড় বড় পাথরে চাই তার উপরে সাবধানে পা ফেলে ফেলে আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম এক জায়গায় যেখানে পশুপালকদের ভাঙাচোড়া অস্থায়ী আবাস আছে এখানকার মানুষ বলে ছান বুক পর্যন্ত উঁচু পাথরের দেওয়াল চারিদিকে আর তার উপরে ঘাস আর পাতার ছাউনি মুরারিজি বললেন এই জায়গাটার নাম বাজরি কি বাঁচ রাতটা কাটাতে হবে আমাদের এখানেই ঘরটায় ঢুকে দেখলাম মেঝেটা একদম সেঁত সেঁতে চালের ফুটো দিয়ে অনেক জায়গাতেই আকাশ দেখা যাচ্ছে মেঝেটা অসমান এবং খেবড়ো অবসাদে আর বিরক্তিতে আমি তখন ঝামড়ে পড়েছি কোনো মতে বসে পড়লাম বাইরের একটা পাথরের ওপর সাথে বসলেন শঙ্কর মহারাজ পুরীজি আর মুরারিজি ওদিকে পিঠের বোঝাগুলো কোনো মতে নামিয়ে রেখে হাতে বড় বড় কাটারে নিয়ে ঝড়ের বেগে জঙ্গলের মধ্যে বেরিয়ে গেল দলের যুব সদস্যরা কাঠের সন্ধানে সূর্য তখন পাহাড়ের আড়ালে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় ওই এগারো হাজার ফুটে শরীর অবশ হয়ে যাচ্ছে আনন্দ বলতে মনে কিছুই অবশিষ্ট নেই দশ মিনিটের মধ্যেই ওরা ফিরে এলো দুটো শুকনো গাছের গুড়ি তুলে এনেছে আর বেশ কিছু শুকনো ডালপালা কেরোসিন ঢেলে ঠিক ছানের সামনে জেলে দিল ধনী জ্বলে উঠল আগুন লক সবাই মিলে সবকিছু ছেড়ে ঘিরে দাঁড়ালাম আগুনের কুণ্ডটাকে আহ কি আরাম যেন জুড়িয়ে গেল শরীরটা আগুন যে এত মিষ্টি জানতাম না হাতটাতে তো কোনো সারই নেই তবে কোনো ব্যথাও নেই এটাই যা ভরসা এতক্ষণ পরে মুখগুলো যেন হাসি হাসি হল সবার শঙ্করানন্দ পুরিজির ঘন সাদা দাড়ির ফাঁক দিয়ে মুখের ভাব অবশ্য কিছুই বোঝা যাচ্ছিল না আমার বিশ্বাস তার মুখেও হাসি ফুটেছিল আবার ছুটল চার যুবক ছানের পেছনেই ছোট্ট ঝর্ণা নিয়ে এলো জল ধুনির এক প্রান্তে চেপে গেল চা জলের পরিমাণ দেখেই বুঝলাম চার গ্লাস করে খেলেও শেষ হয়ে যাবে না চেপে গেল ষোলো প্যাকেট ম্যাগি আধ ঘন্টার মধ্যেই ম্যাগি আর চায়ের গরমে সকলেই মোটামুটি চাঙ্গা হয়ে গেলেন বলাই বাহুল্য যে ম্যাগি খাওয়ার সবচেয়ে পারদর্শিতা দেখালেন মুরারিজি এক একবার হাতায় করে নিজের পাতায় ঢালছেন আর বলছেন আরামসে আরামসে পেট ও মন দুটোই একটু শান্ত হওয়ার পর চারিদিকে একটু নজর ঘোরানোর সময় পেলাম ছানের পেছনে যা দেখলাম তাতে আমার হার হিম হয়ে গেল মহেন্দ্র পর্বতের একটা অংশ যেন গায়ে ঝাঁপিয়ে পড়তে আসছে শুধুই বিশাল বিশাল পাথর ডগাটা তার দেখা যাচ্ছে না এখান থেকে যেন কোনো মহাকায় দৈত্য তু হাত মেলে রয়েছে আর বলছে তোদের খাব ভেবেই পাচ্ছিলাম না এটাতে ওঠা আদৌ সম্ভব কিনা অথচ এটার ওপরেই উঠতে হবে আগামীকাল ম্যাগির আনন্দ ভুলে গিয়ে নিতিয়ে গেল মনটা ছানে বসে মনে মনে ভাবতে লাগলাম আমার চোখে ছানি পড়ছে না কেন তাহলে তে তো আর এই অসম্ভব বস্তুটাকে দেখতে হতো না যতখানি সম্ভব হৃদয়ের সমস্ত আন্তরিকতাকে একত্রিত করে নিবিষ্ট মনে ভগবানকে ডাকতে লাগলাম এই যাত্রায় কোনো মতে তরিয়ে দাও ভগবান এবার বাড়ি ফিরতে পারলে আর দ্বিতীয়বার এই রাস্তায় কোনোদিন দিন আসব না লক্ষ টাকা পুরস্কার দিলেও না শেষে যীশুখ্রিস্ট মহাবীর এবং হযরত মোহাম্মদকেও ডাকলাম এমনকি শয়তানকেও যদি সকলের দয়ায় এই যাত্রায় উতরে যাই নীরবেই ঢুকলাম আমাদের অস্থায়ী আবাসে মেঝের ওপর মোটা করে বিছানো হলো গাছের পাতা তার উপরে পলিথিন সিট তার উপরে মোটা মোটা কম্বল ঘরের ভেতরে জ্বালিয়ে দেওয়া হল একটা ছোটোখাটো ধ্বনি বাইরের বড় ধুনি থেকে এত আগুনের ফুলকি উঠছিল যে যে কোনো মুহূর্তে চালের পাতায় আগুন ধরে যতুগৃহ হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি কুলিয়ে গেল সকলের জায়গা আমি স্লিপিং ব্যাগে ঢুকে গেলাম এক হাতে কায়দা করতে করতে পাশেই কম্বল মুড়ি দিয়ে শঙ্কর মহারাজ মাথার দিকে মুরারিজি ও পুরিজি অন্য পাশে চার যুবক চলতে লাগল আগামীকালের জন্য নানা পরিকল্পনা পরিকল্পনার মধ্যমণি আমি আমাকে নিয়ে কী করা যায় সেটাই সবচেয়ে বড় সমস্যা আমি নিজে অবশ্য কোনো আলোচনায় অংশগ্রহণ করার মতো অবস্থায় ছিলাম না চুপচাপ শুনছিলাম সকলের কথা একটু বাদেই সেরা চাপালো ভাত ডাল রুটি আর সবজি ঠান্ডায় বাইরে বেরোবার আগ্রহ কারোরই ছিল না সন্ধ্যে সাতটার মধ্যেই সকলের খাওয়া দাওয়া শেষ শুয়ে পড়লাম সকলে জ্বলতে লাগলো ধনী রাত এগারোটার পর নামলো আকাশ কালো করে বৃষ্টি ঠিক কখন যে বৃষ্টি শুরু হয়েছিল বুঝতে পারিনি অসীম ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম যখন বুঝতে পারলাম তখন পাতার চালের ওপর দিয়ে ঘরের ভেতর টপটপ করে পড়তে লাগলো জল অল্প সময়ের মধ্যেই ভিজে গেল সব কম্বল স্লিপিং ব্যাগটা তো ভিজে কাদা হয়ে গেল পায়ের মোজাগুলো ভিজে জব জবে অসহায় ভাবে সবাই উঠলাম মাথায় প্লাস্টিক সিট ঢাকা দিয়ে নিজেকে সেঁকতে লাগলাম মহারাজ আর আমি ঘরের এক কোণে কোনো একটা ছাতা মাথায় দিয়ে বসে রইলাম আমার স্লিপিং ব্যাগ পুরো ভিজে যাওয়ায় মহারাজ তার কম্বলের মধ্যেই আমাকে টেনে নিলেন এদিকে মুরারিজি আর পুরীজিকে প্রায় দেখাই যাচ্ছিল না পলিথিন সিট ছাতা লাঠি আধ ভেজা কম্বল থলি চালের খালি বস্তা যা পেয়েছেন হাতের কাছে মাথায় তাই চাপিয়েছেন আর দিনের তো গাছের পাতাগুলো তুলে তুলে গায়ে চাপিয়েছে তাতেও কারুর রেহাই নেই সবাই কাঁপছে কিন্তু এত বিপর্যয়ের মধ্যেও মুরারি যে কিন্তু তার স্বাভাবিকতা হারাননি মাঝে মধ্যেই মুখটা একটু করে বার করছেন আর সকলকে বলছেন আরামসে আরামসে বৃষ্টি থামলো কিছু পরে এবার শুরু হলো গুঁড়ে গুঁড়ি বরফ পরা ঠান্ডায় দিশাহারা হয়ে গেলাম সকলে আবারও তৈরি হলো চা এইভাবেই কাটলো বাকি রাত শেষ রাতে আবার আকাশ পরিষ্কার আমরাও মুক্তি পেলাম এই অভিশপ্ত রাতটার হাত থেকে ধীরে ধীরে ফুটল ভোরের আলো আলো ফুটল আমাদের মনেও আরেকটা নতুন দিন আজই শুরু হবে অভিযানের শেষ পর্ব মনে মনে প্রণাম জানালাম সেই মহান শক্তিকে যার কৃপাতে এই জগতে আলো বাতাস আর জল প্রাণের জীবনধারাকে স্পন্দিত করে চলেছে আবহমান কাল থেকে পরদিন বিশে নভেম্বর দু হাজার দশ কিভাবে শুরু করি আজকের দিনটা কি সুরে বন্দনা করি সেই মঙ্গলময়কে ভোর সাড়ে ছটা আলোর আভা সবে ফুটেছে দানবাকৃতি পর্বত চূড়াগুলোর আড়াল থেকে বেরিয়ে আসতে সময় লাগবে আদরের সূর্যি মামার দুঃস্বপ্নায় রাতটা পার হয়ে গেছে গতকাল রাতেই শঙ্কর মহারাজ আর মুরারিজি দুজনে মিলে ধোনির পাশে আমার হাতে বাঁধা রুমালটা খুলে নতুন করে ওষুধ লাগিয়ে গেরুয়া কাপড় ছিঁড়ে তাই দিয়ে আবার সুন্দর করে পরিপাঠি করে বেঁধে দিয়েছিলেন ব্যথা কমার ওষুধও খাইয়ে দিয়েছিলেন বলতে নেই কিন্তু হাতটা অসার থাকলেও আমি ভালোই আছি আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছা করছে এই জগৎটাকে মনে মনে বললাম ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে চা বিস্কুটের পালা চুকিয়ে রওনা যথারীতি মুরারিজি শাড়ি বেঁধে চলেছি আমরা অতি ধীরে ধীরে অতি সাবধানে পায়ে পায়ে আজ কিন্তু কারোর মুখেই কোনো কথা নেই সেই মহান পুণ্যাত্মা মহর্ষি পরশুরামের বাসভূমি সেই দেবাদিদেব মহাদেব ও পার্বতীর আবাসস্থল সেই অপসরা ও গন্ধর্বদের অবাধ বিচরণ ভূমি মহেন্দ্র পর্বতের শিখরই আজ আমাদের লক্ষ্য এগিয়ে চললাম আমরা সবাই বড় বড় পাথরের ওপর পা রেখে ঠিক এমন রাস্তাতেই চলতে হয়েছিল ভুজ বাসা থেকে গোমুখীর পথে তবে আজ যে পথে চলেছি চড়াই সে পথে আরও বেশি দীনেশ আর কুলদীপ কিন্তু গতকালের মতোই আমার গায়ে গায়ে সেটে রয়েছে দীনেশের একটা হাত তো আমার গায়ে সেই ভোর রাতেই আধ ভেজে অবস্থাতে মন্ত্রপাঠ শুরু করেছিলেন শঙ্কর মহারাজ শিবস্তোত্রম তারপরেই পরপর স্বামী শঙ্করানন্দ পুরী ও মুরারিজি মুরারিজির মধ্যে কেমন একটা আবিষ্ট ভাব শেষ রাত থেকেই তিনি ধুনির পাশে বসে কুলদীপদের শোনাচ্ছিলেন মহেন্দ্র পর্বতের অপরেশী মহিমার কথা গল্প শোনাচ্ছিলেন পুরীজিও কিভাবে তিনি অপ্সরাদের দলের সামনে পড়ে গিয়েছিলেন বেশ কয়েক বছর আগে শোনাচ্ছিলেন সুমেরু পর্বতের ওপর বরফে রাজ্যে বেঁচে থাকা চারটি বিশাল বিশাল গাছের কথা যারা চারজন চারটি দেবতা শোনাচ্ছিলেন সেই পর্বত শিখরে কেমনভাবে গন্ধর্বরা বিচরণ করেন কেমনভাবে মহাজোগীরা শূন্য মার্গে এক পর্বত শিখর থেকে অন্য পর্বত শিখরে যাতায়াত করেন তারই কথা ওই হাড় কাঁপানো ঠান্ডায় আলো আধারিতে মোড়া আকাশের তলায় বসে ধনির আগুনে নিজেদের সতেজ রাখতে রাখতে চায়ের গ্লাস হাতে নিয়ে আমরা সবাই শুনছিলাম তারই অপূর্ব কত কথা পায়ে পায়ে হাঁটছি আর ভেবে চলেছি এই দেবভূমি গারোয়ালের কথা আর দেবাংশে জন্ম নেওয়া এখানকার মানুষদের কথা কি সারল্য এদের মনে কি ঔধার্য এদের প্রাণে কি মহত্ব এদের হৃদয়ে কি সততা এদের জীবনধারায় এই দীনেশ কুলদীপ রাকেশ মানিন্দার চার গারোয়ালি যুবক কিশোর বেজেছে এদের প্রাণে এরাও কি দেবপুত্র নয় ঝর্ণার মতো স্বচ্ছ এরা কেন এসেছে এরা আমার সাথে জীবন বিপন্ন করে এই দুর্গম পথে আমার সঙ্গে কি সম্পর্ক এদের বেশ দশ বিশ কেজির বোঝা পিঠে চাপিয়ে এরা খারাই অরণ্য পথে বিশ মাইল ধরে অক্লান্তভাবে হেঁটে চলেছে কখন জল দরকার কখন চা দরকার কখন খাবার দরকার নিপুণভাবে পরিপাটিভাবে নিঃস্বার্থভাবে হাসি মুখে দিয়ে চলেছে সব কিছুর যোগান কিন্তু কেন এরা তো কেউ বেতনভোগী নয় কোনো নিকট আত্মীয় নয় আমি পড়লাম কি মরলাম তাতে এদের কি আসে যায় তাও তো এরা এমন কিছু করে চলেছে যা পরমাত্মীয়রাও করে না ভাবতে ভাবতে ভারাক্রান্ত আর উদাস হয়ে যাচ্ছিল মনটা চলেছি আমরা তার দর্শন অভিলাষে তাঁর চরণাশ্রয়ে যিনি সর্বভূতে বিদ্যমান যার কৃপা ঘাসের মুখেও ভাষা ফোটায় তার স্নেহ স্পর্শ পেতে উঠে চলেছি আমরা উপরের দিকে আরও ওপরে আরও ওপরে জানি না কি আছে সামনে ডান হাতটা একদম অকেজো লাঠিও ধরতে পারছি না হাতটাই যেন আমার কাছে একটা বার্থী বোঝা হয়ে দাঁড়িয়েছে প্রায় ঘণ্টাখানেক হলো হাঁটছি মুরারিজি জানালেন আর আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব পাটলা ভীতিতে অর্থাৎ মন্দার পর্বতের বক্ষ দেশে সেখান থেকেই পুরো চূড়াটা দৃশ্যমান পাটালা মননভীতি থেকে আরও ঘণ্টা দেড়ে রাস্তা সেখানেই আছে দেবস্থান তার গায়েও লাগানো আরেকটা চূড়া আছে একটু পিছনেই তবে তার দুর্গমতা অপরিসীম বরুনেশ্বর শিব সেখানে থাকেন প্রতি বৈশাখী পূর্ণিমায় পুজো হয় সেখানে মুরারিজি নিজেই আসেন সেই পুজো করতে সাধারণ মানুষের জন্য নয় এই পথ তরোয়ালের ধার দিয়ে যেন হাঁটতে হয় প্রচণ্ড হাওয়ায় দুর্দান্ত দাপটে সেই চূড়ায় নাকি দাঁড়িয়ে থাকাটাই একটা জীবনমরণ যুদ্ধ এই যাত্রায় সেই অসময়ে বরফে পিছল পথ পার হয়ে সেখানে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয় তবে বৈশাখী পূর্ণিমার সময় যদি আসি তাহলে তিনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন মনে মনে এমন ভাবছি বৈশাখী পূর্ণিমা কেন কোনো পূর্ণিমায় কোনো অমাবস্যায় কোনো প্রতিবাদে অথবা কোনো পঞ্চমীতেই এই পথে আর নয় লাখ টাকা দিলেও নয় একবার মানে মানে ঘরে ফিরতে পারলে জীবনে আর এ মুখো হব না ঢের হয়েছে এবার হয়তো শুধু হাতটাই গেছে পরের বারে হয়তো মুন্ডটাই থাকবে না ভাবছিলাম হরিদ্বারের স্বামী দিব্যানন্দের কথা মিলিটারি ক্যাপ্টেন থাকাকালীন যিনি গোমুখেরও অনেক ওপরে সীমান্ত এলাকায় দেখতে পেয়েছিলেন একটি আলো জ্যোতির্ময় সেটি খুব ধীরে ধীরে শূন্যে ভেসে ভেসে পশ্চিম থেকে পুবে যাচ্ছে বিস্ময়ে তিনি তাকে অনুসরণ করেন খুব ধীরে ধীরে সেটি একটি পাহাড়ের গুহায় ঢুকে গেল সেই গুহায় গিয়ে ঢুকলেন তিনি হতবাক হয়ে দেখলেন ধ্যানওমগ্ন হয়ে এক যোগী সাধক বসে আছেন আ ভূমি প্রণাম করে সেদিন তিনি ফিরে যান তার ক্যাম্পে তারপরে চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি চলে আসেন সেই যোগীর কাছে সেই থেকে আজও চলেছে তার সাধনার জীবন ও দেখিয়ে দাদা তারপর আঙুল দিয়ে মুরারিজি দেখালেন ও হ্যায় পাটালা মনান ভীতি গাছের জঙ্গলের ফাঁক দিয়ে দেখলাম বেশ খানিকটা উঁচুতে একটা ফাঁকা মতন জায়গা তবে বেশ চড়াই শেষ পর্যায়টা দীনেশ আর কুলদীপের সহায়তায় উঠলাম গিয়ে সেই জায়গায় বাকি সকলেই আগে পৌঁছে গেছেন গিয়ে দেখলাম চারিদিকে গভীর জঙ্গলের মধ্যে এক ফালি ফাঁকা সমতল ভূমি ঘাসে ভরা লম্বায় সত্তর ফুট মতো হবে চওড়ায় এই কুড়ি ফুট মতো বেলার উজ্জ্বল সোনালী রোদ এসে পড়েছে সেই ফাঁকা সমভূমিতে তার তিন দিকেই ঢাল এক দিকে খাড়াই ঢালের নিচে প্রায় ছয় কিলোমিটার দূরে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু সাদা সাদা বসতির চিহ্ন আর দিকে ঢাল হারিয়ে গেছে নিবিড় অরণ্যের মাঝে একদিকটা ভালো করে ঠাউর করতে পারছি না এই তো গেল পূর্ব পশ্চিম আর উত্তর দিকের কথা আর দক্ষিণ মুখে ধ্যানমগ্ন যোগের মতো দাঁড়িয়ে রয়েছে মন্দার পর্বতের উদ্ধত শিখর দক্ষিণ দিকে চোখ পড়তেই যেন জীবনের সব হিসেব নিকেশ হারিয়ে গেল সে যে কি ভয়ঙ্কর রূপ তা বোঝাতে পারবো না তেমন ভাষার সঞ্চয় আমার নেই বেশি সুন্দর না বেশি ভয়ঙ্কর বুকের ধুকধুক থেমে গেল নাকি দ্বিগুণ হয়ে গেল অবিশ্বাস্য ভয়ঙ্কর এই নামে কি অভিহিত করব তাকে একটু বাড়িয়ে বলছি না ওই রূপ দেখেই আমার মাথা ঘুরে গেল একদম গা গুলোতে লাগল মুখ ফিরিয়ে নিলাম আমি পেছন ফিরে বসলাম চোখ বন্ধ করলেও যেন ঐরূপ ভাসছে চোখের সামনে ওর ওপর উঠতে হবে এখন নেক্সট টু ইম্পেবল একেবারেই অসম্ভব চিন্তা ওই রাস্তায় ওই শিখরে আমি এ জীবনে সম্ভব নয় যদি কেউ আমায় পিঠে চাপিয়ে নিয়ে যায় তাও নয় লক্ষ টাকা পুরস্কার থাকলেও নয় হতে পারে ডান হাতটা ভেঙে গিয়ে এখন আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি আত্মবিশ্বাস কমে গেছে কিন্তু এ কথা অত্যন্ত সত্যি যে হাত যদি নাও ভাঙত অথবা যদি দুটো বাড়তি হাতও থাকত, তাও আমি ওপরে পাড়েই দিতাম না আমার ক্ষমতা আর পারদর্শিতার সীমাবদ্ধতার কথা আমার চেয়ে ভালো কেই বা জানে অথবা ও প্রসঙ্গ মুলতবি সোজা বাংলায় আমি পরাজয় স্বীকার করছি ওখানে উঠতে আমি পারব না এমন কি কোনো রকম চেষ্টাও করব না বিনম্রভাবে শঙ্কর মহারাজকে আমি সম্পূর্ণ অক্ষমতার কথা জানিয়ে বললাম মহারাজ আপনারা সকলে চলে যান ঘুরে আসুন ওপর থেকে ঘন্টা দেড়েক তো রাস্তা মুরারিজি তো তাই বলছেন আমি ততক্ষণ এখানেই বিশ্রাম করছি আমার পক্ষে এখানে ওঠা সম্ভব নয় মহারাজ বললেন তা কি করে হয় দাদা আমি আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি এই গহন জঙ্গলে বারো হাজার ফুট উপরে আপনাকে একা ফেলে রেখে আমি যাই কি করে ফিরে এসে যদি দেখি আপনি নেই এই সব ঘটনা তো এখানে আকচার ঘটছে তখন আমার অবস্থাটা কি হবে ভাবুন তো কি কৈফিয়ত দেব আমি আপনি কোথায় সবাই ফিরে এলাম আর আপনি কেন ফিরলেন না 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 দাদা তা হয় না এক যাত্রায় পৃথক ফল কেন হবে তার চেয়ে বরং বাকি সকলে ঘুরে আসুক আমি আপনার সঙ্গে এখানেই থাকব আমি বললাম সে কি মহারাজ এত কষ্ট করে এত দূর পথ এসে সামান্য এইটুকু রাস্তার জন্য আপনি দেবদর্শন করতে আসবেন না মহারাজ হেসে বললেন দাদা দেবদর্শন যদি আপনার কপালে না থাকে তবে আমার কপালেও নেই আপনি আমার অতিথি অতিথিকে বিপন্ন করে দেবদর্শনও আমার কাম্য নয় আমি অতি অবশ্যই আপনাকে ছেড়ে যাব না এই বলে শঙ্কর মহারাজ মুরারিজিকে বললেন বাকি সবাইকে নিয়ে এগিয়ে যেতে এবং ওপরে উঠে পুজো দিয়ে আসতে তাই ঠিক হল কিন্তু শঙ্করানন্দ পুরী বললেন আমাদের ছেড়ে ওপরে ওঠার পক্ষপাতি তিনিও নন তিনিও এখানেই অপেক্ষা করবেন ঠিক যেখান থেকে মারণ চড়াইটা শুরু হয়েছে সেখান পর্যন্ত তিনি এদের সঙ্গে যাবেন সেখান থেকে ধূপ জ্বালিয়ে দেবতার চরণ বন্দনা করেই তিনি ফিরে আসবেন দীনেশ আমার কাছে ক্যামেরাটা চাইল ওপরে গিয়ে পুজোর কয়েকটা ছবি তুলবে বলে দিলাম তাকে ক্যামেরা সকাল নটা রকমারি সুগন্ধি ধূপকাঠির সম্ভার পুজোর যাবতীয় সামগ্রী আর নতুন ধুতি নিয়ে দক্ষিণের শরীপদ হয়ে মুরারিজি চললেন আগে আগে তার পেছনে দীনেশ কুলদীপ রাকেশ আর মনিন্দর বেশ কিছুটা ব্যবধান রেখে তাদের পিছনে চললেন স্বামী শঙ্করানন্দ পুরীজি শঙ্কর মহারাজের সঙ্গে আমি সেই সবুজ ঘাসের ওপর বসে রইলাম ওদের পথের দিকে তাকিয়ে একটা বাঁক ঘুরতেই ওরা চোখের আড়াল হয়ে গেল যদিও আমরা বসে বসে শুনতে পাচ্ছিলাম তাঁদের কোলাহল শুনতে পাচ্ছিলাম পুরীজির ভারী গলা বেশ জোরে জোরেই কি যেন নির্দেশ দিয়ে চলেছেন তিনি নীরব শুধু শঙ্কর মহারাজ আর আমি কথা বলার সেই মুহূর্তে আছেটাই বাকি শঙ্কর মহারাজের পাশে মাথা নিচু করে এই কথাই ভাবছিলাম শঙ্কর মহারাজ বললেন কি দাদা মন খারাপ জানালাম না মহারাজ মন খারাপ নয় ভাবজি গত দু বছর ধরে কতই আকলি বিকলি করেছি এই মহেন্দ্র পর্বত আসার জন্য কত বাধার সামনে পড়েছি বারবার এবার যে কিভাবে অন্যের কাছ থেকে হাত পেতে আসবার ভাড়া জোগাড় করেছি তা আপনাকে বলতেও লজ্জা করছে অতি সীমিত ক্ষমতা নিয়ে স্রেফ জিদের বসে উঠে এসেছি এই বারো হাজার ফুট পর্যন্ত পথে এই বুড়ো বয়সে হাতটাও ভেঙে গেল তাও হতদম হয়নি এবার দেবদর্শনের অদম্য ইচ্ছে সব উপেক্ষা করেই চলে এসেছি তাও শেষ পর্যন্ত হল না আমি আমার ক্ষমতার শেষ সীমানায় কপালে দেবদর্শন না থাকলে কি আর করা যায় বলুন সবই বিধিলিপি আমার জন্য আপনিও বঞ্চিত হলেন মহারাজ আমাকে সান্ত্বনা দিলেন হেসে বললেন তাছাড়া কী বা আমাদের করার আছে বলুন তো দেখুন ওদের ভাগ্য কেমন করে চলে গেল মহারাজ বললেন ভুলে যাবেন না দাদা যারা গেল তাদের চেয়ে আপনার বয়স চল্লিশ বছর বেশি হতাশার কি আছে আপনার তরফ থেকে আগ্রহ বা আন্তরিকতার কোনো ত্রুটি তো ছিল না শরীর না টানলে কি করবেন দাদা আবার চুপচাপ আমাদের সব কথা যেন শেষ হয়ে গেছে সব ভাষাই হারিয়ে গেছে আমাদের মনও অনন্তে বিলীন আরে দাদা দেখুন দেখুন হঠাৎই বলে উঠলেন শঙ্কর মহারাজ মাথা নিচু করেই বসেছিলাম আমি মহারাজের কথায় ফিরে তাকালাম যে দিক থেকে আমরা সকালে উঠে এসেছিলাম সেই দিকে অবাক হয়ে দেখলাম একটি বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে আমাদেরই পাশে মহারাজ আর আমি দুজনেই দুজনের মুখের দিকে চাইলাম সমানভাবে অবাক দুজনেই কত বয়স হবে ছেলেটির খুব বেশি হলে চোদ্দ পনেরো কি মিষ্টি মুখ ভরসা রং টিকালো নাক মাথায় ঘুঙরের মতো কোঁকড়া কোঁকড়া ঘাড় পর্যন্ত নেমে আসা চুল পরনে একটা তসরের ধুতি একটু হলুদ রঙের ঘেঁষা লাল পার গায়ে একটা চাদর সেটাও তসরের বলেই মনে হলো মুগাও হতে পারে অপূর্ব সুন্দর টানা টানা চোখ হাসি হাসি মুখ যেন কিছুটা কৌতুকে ভরা দৃষ্টি কপালে আড়াআড়িভাবে তিনটে সমান্তরাল সাদা রেখা টানা চাদরের ফাঁক দিয়ে গলায় যে মালাটা দেখা যাচ্ছে সেটা এত উজ্জ্বল যে সূর্যের আলো লেগে যেন ঠিকরে পড়ছে হালকা গোলাপি রঙ মালাটার হাত দুটো চাদরেই ঢাকা অবাক হলাম বললে কম বলা হবে শঙ্কর মহারাজ প্রথমে কথা বললেন হেসে আরে বচ্চু তু কাহা সে আগে আরে কোন হ্যাঁ তু মিষ্টি গলায় অল্প হেসে ছেলেটি বলল ম্যায় পূজারী কা লড়কা মহারাজ একবার আমার দিকে তাকিয়ে বললেন দাদা সম্ভবত কোন পূজারির ছেলে সবাই মিলে এখানে পুজো দিতে এসেছে তারপরে শঙ্কর মহারাজ ছেলেটির কাছে জানতে চাইলেন কেয়া কর্তা হ্যাঁ রে তু বাচ্চু ছেলেটি একইভাবে কৌতুকের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল ম্য বিদ্যার্থী হু আবার বলে উঠলেন শঙ্কর মহারাজ চাদর সমেত তার দুটো একটু পরেই বলল ইয়ে বই জয়ন্তী আমরা দেখলাম তার খালি গায়ে গলা থেকে ভুক হয়ে প্রায় নাবি পর্যন্ত ঝুলছে চকচকে গোলাপি মালাটা ঝিকমিক করছে ছেলেটি আবার হাত গুটিয়ে চাদর দিয়ে তার শরীরটা ঢেকে নিল মহারাজ তাকে বললেন যা তু উধার চালা যা বাচ্চু ও দেখ উধার হামারা পূজা হো রাহে সিধা যা এই বলে মহারাজ আঙুল দেখালেন পাহাড়ের দিকে যেখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দল বল লাইন দিয়ে উঠছে ধীরে ধীরে ছেলেটি একবার আমাদের দিকে তাকালো তারপর দক্ষিণের সেই শরীপথের দিকে এগিয়ে চলতে শুরু করলো যে পথ ধরে মুরারিজি দীনেশদের নিয়ে পুজো দিতে গেছেন একটুখানি ওপরে উঠেই একটা পাথরের ঘেরা জায়গা স্বামী শঙ্করানন্দ পুরীজি বলেছিলেন পূজা দেনে কে নিয়ে সারপার চারনে চারনেকা জরুরাত কেয়া এই পার পূজা চারাও পয়ের কে নিচে তার অনুরোধ রাখতে ওখানেও একবার পূজা দেওয়া হচ্ছে আমরা ওখান থেকেই ওদের কথাবার্তা শুনতে পাচ্ছি আমি মহারাজকে বললাম মহারাজ এই সুন্দর বাচ্চা ছেলেটার একটা ছবি তুলে রাখতে হবে ক্যামেরাটা তো দীনেশ নিয়ে গেছে আমি ওকে বলে দিচ্ছি এই বলে আমি হাঁটতে লাগলাম ছেলেটির পিছনে পিছনে শঙ্কর মহারাজও উঠে দাঁড়ালেন ধীরে ধীরে আসতে লাগলেন পিছনে পিছনে ছেলেটি এগিয়ে চলেছে আনমনা অবলীলা আক্রমে তার হাত করি তিরিশ পেছনে চলছি আমি আর আমার পিছনের সামান্য ব্যবধান রেখে এগিয়ে আসছেন শঙ্কর মহারাজ আমি চেঁচিয়ে উঠলাম দীনেশ ভাই ও দিনেশ ভাই প্রতিধ্বনিত হলো সেই ডাক ওপর থেকে দিনেশ ভাইয়ের গলা পেলাম হ্যাঁ দাদা বললাম জোরে জোরে চেঁচিয়ে দিনেশ ভাই এক বাচ্চা উপর যা भी एक এক ফটো भूलना ভুলনা ছেলেটি চলতে চলতে একবার পিছনে ফিরে তাকালো আমার দিকে ওর মুখে কি হাসি ঠিক বুঝলাম না ওপর থেকে দিনেশির গলা এলো হা দাদা ফটো জরুর উতারুঙ্গা আপ নিশ্চিন্ত রহিয়ে নিশ্চিন্ত হয়েও আমি পায়ে পায়ে এগোতে লাগলাম পিছনেই মহারাজ সামনের সরু রাস্তাটা একদম ইংরেজির এলের মতো বাক খেয়ে জঙ্গলের মধ্য দিয়ে ওপরে উঠে গেছে চলেছে ছেলেটি সেই পথ ধরে একা একা এই সময় চোখে পড়ল উল্টো দিক থেকে নেমে আসছেন স্বামী শঙ্করানন্দ পুরীজি প্রায় দেড়শো ফুট দূরে তিনি নিচের দিকে আমি ওপরে পুরীজি মাঝখানে ছেলেটি আমার ঠিক পিছনেই শঙ্কর মহারাজ রাস্তাটা এতই সরু যে কাউকে পাশ দেবে এমন জায়গা নেই দাঁড়িয়ে পড়লাম আমি ওপরে উঠল ছেলেটি ওদিকে নেমে আসছেন পুরীজি দুজনের মধ্যে দূরত্ব পঞ্চাশ ফুটের মতো হঠাৎই দেখলাম ওপর থেকে নামার পথে থমকে দাঁড়ালেন পুরীজি তারপর চোখ দুটো বিস্ফারিত করে দুহাত বাড়িয়ে প্রায় ছুটেই নেমে এলেন সেই ছেলেটার দিকে দাঁড়িয়ে পড়লো ছেলেটিও পুরিজি মরিয়া হয়ে দু হাতে জড়িয়ে ধরতে গেলেন ছেলেটার দুটো পা মুহূর্তের মধ্যেই ঘটে গেল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ছেলেটি মিলিয়ে গেল শূন্যে কোনো চিহ্নই নেই তার এই ছিল এই নেই ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই বিমূড় শিউরে উঠল সারা শরীর বাক্যহারা হয়ে গেলাম ওদিকে পুরীজি এখনো দুহাত বাড়িয়ে অবাক বিস্ময়ে অভিভূত হয়ে বজ্রা হতের মতো দাঁড়িয়ে আছেন এদিকে শঙ্কর মহারাজ আর আমি হতভম্ব ঘোর কাটতেই সময় লেগে গেল কিছুটা চোখের সামনে যা ঘটল তা তো বিশ্বাসই করতে পারছি না প্রথম কথা বললেন শঙ্কর মহারাজ পুরীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়ে আপনি কেয়া কেয়া গুরুজি কেয়া জরুরত থা আপকা বাচ্চা কো পাকে জানা आप तो वही खड़ा रहकर देख सकते थे कि बच्चा किधर जा रहा है तो जल तो कापा कापा आप लोग देखे नहीं क्या मैंने तो साफ देखा कि वो बच्चा आ रहा है मगर उसको पैर जमीन पर छू नहीं रहा है जैसे भसते हुए आ रहा हो मैंने सोचा यह तो जरूर कोई देता होगा एक बार इनका चरण छू सकेंगे তো মেরা সারি জিন্দগি ধন্যা জি পাকা লো আচান গায়ব হে ভগবান ইয়ে কে হো গায়া ক্যাসে হুয়া কিউ হুয়া গজাবসি বা এই বলে তিনি থামলেন শঙ্কর মহারাজ বা আমি কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না তিনজনেই ফিরে এসে আগের জায়গায় বসে পড়লাম বেলা দশটা বসে আছি আমরা তিনজন শঙ্কর মহারাজ স্বামী শঙ্করানন্দ আর আমি আমার মাথা একটুও কাজ করছিল না কিছুতেই ভাবতে পারছিলাম না আকাট মূর্খের মতোই মাথা নিচু করে বসে রইলাম পুরীজি শঙ্কর মহারাজের কাছে জানতে চাইলেন ছেলেটি এখানে এলো কি করে কোন দিক থেকে মহারাজ পরপর সব ঘটনা বললেন তাকে পুরীজি জানতে চাইলেন ছেলেটির পায়ের দিকে আমরা লক্ষ্য করেছিলাম কিনা মহারাজ বলেন একটা বাচ্চা ছেলে এসেছে সে বলছে সে পুজারি ছেলে পুজো দিতে তো এখানে অনেকেই আসে খামোকা তার পায়ের দিকে লক্ষ্য করতে যাব কেন সেটা কি স্বাভাবিক তাছাড়া ছেলেটির মুখটা এত সুন্দর যে সেখান থেকে চোখই ফেরানো যাচ্ছিল না মনে হচ্ছিল কালটিপে আদর করি পুরীজি আবার বললেন গলার মালাটা দেখিয়ে ছেলেটি যখন বলল বৈজয়ন্তী তখন আপনার কিছু মনে হয়নি আপনি জানেন না যে বৈজয়ন্তী একমাত্র বিষ্ণুর গলা ছাড়া অন্য কোনো দেবতার গলায় থাকে না শঙ্কর মহারাজ বললেন বিশ্বাস করুন গুরুজি সেই সময় এই রকম সম্ভাবনার কথা একবারও মনে আসেনি আবার পুরীজি বললেন ছেলেটি যখন বলল যে সে বিদ্যার্থী তখন আপনার কিছু মনে জাগেনি আপনিই তো আমাকে পড়িয়েছিলেন কলকি পুরাণে তৃতীয় অধ্যায়ে দুশো আটান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে কলকি অবতার রূপে শ্রী বিষ্ণু বিদ্যার্থী রূপে মহেন্দ্র পর্বতে আসবেন মহর্ষি পরশুরামের কাছে অস্ত্র আর শাস্ত্র শিক্ষা নিতে একবারও আপনাদের মনে হলো না এই নির্জন শিখরে কি ঘটছে একবারও আপনাদের মনে হলো না যে এই দারুণ শীতে শুধুমাত্র খালি গায়ে ওপরে একটা পাতলা চাদর গায়ে দিয়ে একটা চোদ্দ বছরের ছেলে একা একা কোথা থেকে এলো কোথায় তার পূজারী বাবা মহেন্দ্র পর্বতের আসল পূজারী তো মহামণি পরশুরাম আর শিষুরা তো পুত্র সমানই হয় তাই সে আপনার কাছে নিজেকে পূজারীর পুত্র বলে পরিচয় দিয়েছে এইটুকু বোঝার ক্ষমতা হলো না আপনাদের সাক্ষাৎ দেবতা এসে আপনাদের দর্শন দিয়ে গেলেন আর আপনারা চিনতেও পারলেন না আমার দিকে তাকিয়ে বলেন। আপনি ভাগ্যবান দাদা নিতান্তই ভাগ্যবান নেই ধ্যান নেই তপ নেই বৈরাগ্য নেই আচার সংহিতা নেই তবুও দেব দর্শন আমি তো ধারণাই করতে পারছি না তার নিজের ভাষায় আব আপ গিয়া কিউ আপকা হাত টুট গয়া মগর থোড়া সাবি দার্দ নেই আগর আপকা হাত ঠিক রাখা তো জরুর আপ সবকে সাথ উপর যাতে ফির দর্শন होता आपका হতা আপকা জীবনধারা তো ইহি সমাপ্ত गया सिर्फ घर में বইঠে बैठे, बैठे, बैठे नाम নাম লেতে जिंदगी জিন্দেগি গুজর জায়গা আপ সচমুচ বহুত খুশনবিস আমি তাকে জানালাম গুরুজি আমার মাথায় ব্যাপারটা কিছুই ঢোকেনি আমি দেখেছি একটা বাচ্চা ছেলে এসেছিল মহারাজ তার সঙ্গে কয়েকটা কথা বললেন তারপর সে ওই পথে এগিয়ে গেল আপনি তাকে ধরতে গেলেন সে মিলিয়ে গেল ব্যাস এইটুকুই পুরীজি বললেন আপনি ঠিকই বলেছেন দাদা ঈশ্বর যখন কাউকে দর্শন দেন তখন সাময়িকভাবে তার চিন্তা শক্তি হরণ করে নেন এই রকম বহু ঘটনায় বইতে পড়বেন শঙ্কর মহারাজেরও তাই হয়েছিল মন্দার পর্বতে আসা আপনাদের সার্থক আমারও যেখানে ছেলেটি দাঁড়িয়েছিল সেই মাটিতে গিয়ে সাষ্ঙ্গে প্রণাম করবেন চলুন তাই করলাম আমরা তিনজনেই উপুর হয়ে শুয়ে রইলাম সেই পুণ্যভূমিতে ওঠার পরেও পুরীজি কেবল হা হতাশ করতে লাগলেন শঙ্কর মহারাজ হেসে বললেন কি মনে হচ্ছে দাদা আপনাকে তো দেবর্ষী এক লিঙ্গ স্বামীজি বলেছিলেন জীবনের অনেক প্রশ্নের উত্তর অপেক্ষা করবে মহেন্দ্র পর্বতে তা আপনি কোনো উত্তর পেলেন কি আমি বললাম মহারাজ আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এম স্টিল পাজলড আই রিয়েলি ডু নট নো হোয়াট টু সে আপনি যা দেখেছেন আমিও তাই দেখেছি এর বেশি আর কি বলবো কোনো কিছুরই ব্যাখ্যা করা আমার সামর্থ্যের বাইরে আপনি পুরীজি আপনারা বহু বছর ধরে সাধনার উচ্চ মার্গে রয়েছেন এসবই আপনাদের ব্যাপার আমি কি বলবো এই সময় আমরা তিনজনই একসঙ্গে অনুভব করলাম অসম্ভব জল তেষ্টা পেয়েছে কিন্তু খাবার জল নেই আমাদের কাছে সব জলের বোতলই খালি পুরীজি আর মহারাজ উঠে দাঁড়ালেন বললেন আপনার যদি এখানে কিছুক্ষণ একা বসে থাকতে আপত্তি না থাকে তাহলে আমরা দুজনে জলের সন্ধানে যাচ্ছি আমি মুরারিজির ভাষা প্রয়োগ করে বললাম আরামসে মহারাজ আরামসে আপনারা স্বচ্ছন্দে চলে যান জলের সন্ধানে এখানে একলা থাকতে আমার কোনো অসুবিধা নেই দুখানা বড় বোতল হাতে নিয়ে দুজনে রওনা হলেন ঢালের পথে আমাকে বললেন কোনো অসুবিধা হলে জোরে ডাক দেবেন পাহাড়ে অনেক দূর থেকেও শোনা যায় লম্বা হয়ে ঘাসের ওপর শুয়ে পড়লাম আমি শিখর ধাম এবং লোকালয় থেকে বাইশ কিলোমিটার দূরে মন্দার পর্বতের বুকে বারো হাজার ফুট ওপরে সবুজ ঘাসের বিছানায় আছি আমি একা একটা হাত ভাঙা অকেজো নিতান্তই অসহায় মহারাজরা জলের খোঁজে চলে গিয়েছেন কোথায় কত দূরে জানি না সেও তো প্রায় অনেকক্ষণ হতে চলল দীনেশ মুরারিজিরা ওপরে গেছেন পুজো দিতে সকাল নটায় এখন তো বেলা প্রায় একটা বাজে তবে কি আজ রাতটাও এই পর্বতই কাটাতে হবে শিকড়ধাম থেকে ভোর ছটায় রওনা হয়ে ওই ছান পর্যন্ত পৌঁছতেই আট ঘন্টার বেশি সময় লেগে গিয়েছিল কি জানি আজ কি লেখা আছে কপালে সব কিছুই যখন আয়ত্তের বাইরে তখন অকারণ ভেবেই বা লাভ কি আকাশ সূর্যের জ্যোতিতে উজ্জ্বল সুন্দর মিষ্টি হাওয়া বইছে ভেসে আসছে নানা পাতা আর ফুলের গন্ধ অনেক নিচ থেকে ভেসে এলো শঙ্কর মহারাজের গলা দাদা ঠিক আছেন তো উঠে গিয়ে ধারে দাঁড়ালাম দেখলাম উঠে আসছেন দুই মহারাজ জানালাম ঠিক আছে এখানে পৌঁছালেন তারা দশ মিনিটের মধ্যেই হতাশ হয়ে জানালেন জল পাওয়া যায়নি কি আর করা যায় পকেট থেকে বার করে একটা চুইনগা মুখে দিয়ে চিবতে লাগলাম একটু পরেই অনেকটা নিচ থেকে পাওয়া গেল কুলদীপদের গলার আওয়াজ সারা দিলেন মহারাজ আধ ঘন্টার মধ্যেই এসে গেল ওরাও বেলা দুটো বেজে বেরিয়ে গেছে অর্থাৎ যাতায়াতের ওদের প্রায় পাঁচ ঘন্টা সময় লাগলো ওরা জানালো যে মাত্র দেড় ঘন্টাতেই ওরা ওপরে পৌঁছে গিয়েছিল বেশ ভালো বরফ ওপরে তবে বরুণেশ্বর শিব যেখানে আছেন সেই চূড়া পর্যন্ত ওরা যেতে পারেনি বরফের ওপর দাঁড়িয়েই পুজো দিতে হয়েছে সেখানে মুরারিজির ভর হয়ে গিয়েছিল তিনি নিচে কুদে লাফিয়ে অবিরাম মন্ত্রপাঠ করে যাচ্ছেন পাগলের মতো সামলানো মুশকিল হয়েছিল তাকে অবশেষে দেবতার সামনে তিনি সকলকে সংকল্প করালেন যে আগামী বৈশাখী পূর্ণিমায় আবার আমরা সকলে এখানে পুজো দিতে আসব তারপর শান্তি দীনেশ বলল ফেরার পথে দেখলাম যে পথ দিয়ে উঠেছিলাম সেই পথ দিয়ে নামা অসম্ভব টলমল করছে পা তাই চার কিলোমিটার ঘুরপথে অনেকটা নিচে নেমে গিয়ে আবার উঠে আসতে হলো তাই এত দেরি এদিকে মহারাজের মুখে এখানকার সব খবর শুনে ওপরে ওঠা দল দিশেহারা হয়ে গেল মুরারজির আবার ভাবা বেশ হলো তিনি নাচতে লাগলেন দুহাত ওপরে তুলে পাগলের মতো মাথা চাপড়াচ্ছেন আর আফসোস করছেন হায় হায় কেন গেলাম আমরা ওপরে কি নেশার ঘোর আমাদের পেয়েছিল না হলে তো আমাদেরও দেবদর্শন হতো ওরা নিজেরাই পরস্পরকে দোষারোপ করতে লাগলো বহু চেষ্টা শান্ত করা হলো মুরারিজিকে তারপর শুরু হলো ফেরার পরিকল্পনা কোন পথে ফেরা যায় উল্টো দিকে উপরিকোটে নেমে গ্রামে একটা রাত কাটিয়ে পরদিন ফেরা হবে শিকড়ধাম তাহলে ধীরে ধীরে নিরাপদে যাওয়া যাবে কিন্তু মুরারিজি বললেন এমন একটা রাস্তা তিনি জানেন যে আজই শিকড়ধামে পৌঁছানো যাবে এবং আরামসে সকলেই বাড়ি ফেরার জন্য ব্যস্ত তাই গাঁইগুঁই করেও রাজি হয়ে গেল সবাই এখন অনেক হালকা হয়ে যাওয়ায় বোচকা বুচকি আস্তে আস্তে কাঁধে তুলে নিল সবাই খাবার দাবার তো শেষের মুখে তাই ওজন কিছুটা কম আমি কোনো মতামত দেওয়ার জায়গায় নেই তাই নীরবে বা হাতে লাঠিটা তুলে নিয়ে সামিল হলাম সকলের সঙ্গে ফিরতি যাত্রাপথে বেলা ঠিক তিনটে কিছুতেই ভেবে পাচ্ছিলাম না কিভাবে আজই শিখরধাম পৌঁছানো সম্ভব যেখান থেকে আমরা ফিরতি পথে যাত্রা শুরু করলাম সেখান পর্যন্ত আসতে সময় লেগেছিল প্রায় দশ ঘন্টা সেই হিসেবে ফেরার পথে কিছু কম সময় লাগলেও রাত বারোটার আগে তো পৌঁছানো অসম্ভব তারপর সন্ধ্যা হয়ে গেলেই পথ চলা বিপজ্জনক বন্য জন্তুদের আনাগোনা শুরু হয়ে যায় যাক যা আছে কপালে গুটি গুটি বেজার মুখে এগিয়ে চললাম দীনেশ ভাই যথারীতি আমার পাশে এবং আমাকে ধরে কারোর মুখেই বিশেষ কোনো কথা নেই কারণ অনিশ্চিতের দোলায় দুলছে সবাই একমাত্র মুরারই ছাড়া তিনি অবলীলায় সবার আগে চলছেন আর মাঝে মাঝে পিছন ফিরে ফিরে সকলকে উদ্দেশ্য করে বলছেন আরামসে আরামসে খুব যদি বেশি হয় তাও হলপ করে বলতে পারি পনেরো মিনিটের বেশি কখনোই নয় আমরা উপস্থিত হলাম একটা কিনারায় মুরারিজি বলেন এই পথে সোজা নেমে গেলেই আমরা সোজা পৌঁছে যাব গতকাল যেখানে বসে আমরা জলখাবার আলু পরোটা খেয়েছিলাম সেইখানে এক ঘন্টার মধ্যেই অর্থাৎ কিনা চার ঘন্টার রাস্তা এক ঘন্টায় নিচের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিলাম কোন পথে নামতে হবে নামার রাস্তাটা একদম খাড়া নেমে গেছে অন্তত দেড় হাজার ফুট গোটা ঢালটাই ন্যাড়া ধরবার মতো কিছুই নেই শুধু পাথর আর নুড়ি কোথাও কোথাও ইতস্তত ঘাসের চাপড়া আমি অনুভব করলাম মুরারিজি অনেক বাড়িয়ে বলছেন এই রাস্তায় নামতে হলে আমার এক ঘন্টা নয় বড় জোর পাঁচ থেকে সাত মিনিট লাগবে অবশ্য নিচে যখন পৌঁছাবো তখন একটা হাড় মাংসের পিণ্ড ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না আমি এই প্রথম বেশ দৃঢ়কণ্ঠেই বললাম আমি আর এক পাও এগোবো না আপনারা সবাই যেখানে খুশি যান আমি এখানেই থাকব মহারাজও বেশ জোর গলায় প্রতিবাদ জানালেন বললেন এই রাস্তায় নামলে মৃত্যু অবধারিত মুরারিজি আর পুরিজি তখন ওই পথে নামতে শুরু করেছেন যদিও অতি ধীরে ধীরে অতি সাবধানে বয়স যতই হোক পুরিজির মিলিটারি ট্রেনিং আছে এরকম পথে ওঠানামা তিনি আগেও করেছেন নিচ থেকে মুরারিজি বলেন আরামসে মহারাজজি আরামসে ভগবান কা নাম লেতে রহিয়ে আওর উতরাতে রহিয়ে কুচ নেই হোগা নিকুচি করেছে আরামসের এই রাস্তায় নামতে যাওয়া আর সরাসরি নিচে মরণ দেওয়া একই কথা যাব না আমি এটাই চূড়ান্ত কথা আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার জীবন আজই শেষ নিচে নামলেও ওপরে থাকলেও মুরারিজি জানালেন যে পথে যেতে হলে অবশ্যই অন্ধকারে পথ হারিয়ে যাবে আর জন্তু জানোয়ারদের হাতে প্রাণ দিতে হবে রাস্তায় রাত কাটানোর মতো আর কোনো জায়গা নেই সঙ্গের খাবারও শেষ জল পর্যন্ত নেই কাজেই এটাই শেষ বিকল্প বহুরূপে সম্মুখে তোমার কথাটা ছোটবেলা থেকে বহুবার শুনেছি কিন্তু আজ প্রথম দেখলাম সাক্ষাৎ ভগবানের দর্শন পেলাম দীনেশজির রূপে আমার সামনে এসে দাঁড়ালো দীনেশজি এই দীনেশজি যেন সেই দীনেশজি নয় চোখগুলো তার জলজল করছে তার ওই রোগা লিখলিকে চেহারা যেন বেতের মতো শক্ত শরীরে যেন তার শত হস্তির বল আমাকে বলল আবেগ ভরা গলায় দাদা আপ মেরা পিঠ পার আইয়ে সিরিপ মেরা গলা প্রাকারকে রাখিয়ে গা ম্য আপকো নিচে উতরাঙ্গা ইসি রাস্তা মে শিউরে উঠল শরীরটা বলে কি দিনেশ আমাকে পিঠে চাপিয়ে এই রাস্তায় কাঠবিড়ালি বা ইঁদুর ছাড়া এই রাস্তায় কারোর নামা অসম্ভব এটাই বিশ্বাস হচ্ছিল না किंतु तारो बेशी एडामेंट हो दिनेश वो बोलो सच्चे मात दादा आइए मेरे पीठ पर और कोई चरा नहीं आपको विश्वास दिलवाता हूं आज मैं आपको शिखर धाम ये मेरा जिम्मेदारी है आप हमारा मेहमान है आपको कुछ हो जाएगा तो गर्वाली का बदनाम हो जाएगा आइए दादा मगर एक शर्त है यही से आप आंखे बंद रखिएगा जब तक मैं ना कहा আপ আঁখে মত খালিয়েগা আগার আপ আঁখ খরিয়েগা তো হামারা গির জানেগা পুরি উমেইদ হ্যায় আপ সামাল নেয় সাঁকো কে নেই একটি কথাও না বলে আমি এগিয়ে গেলাম দীনেশের কাছে বললাম ঠিক হয় দীনেশ ভাই দিনেশ ভাই আমাকে ঝপ করে নিজের পিঠে তুলে নিল। একই হয়তো বলে অ্যাবসলিউট সারেন্ডার। জীবনে যত দেবদেবীর নাম শুনেছি যত ঋষি মুনির নাম মনে আছে যত তীর্থস্থানের নাম জানি মুহূর্তের মধ্যেই সবই ঝাঁপিয়ে পড়লো আমার মনে একবার চোখ মিটমিট করে দেখলাম দীনেশজি নামতে শুরু করে দিয়েছে পাহাড়ের দিকে মুখ করে পিছু হেঁটে পাহাড়ের গায়ে হাত রেখে এক পা এক পা করে নামছে সে আর আমি বাইরের দিকে তার পিঠে ঝুলে আছি একটা মাত্র ভুল পা ফেলা একবারের জন্যেও দিনেশের হাত স্লিপ করা মুহূর্তের মধ্যেই আমরা দুজনেই বন্ডাস্ট সারা শরীর কাঁপতে লাগলো দিনেশ একটা করে পা নিচে নামাচ্ছে আর আমি ভাবজি এই মরলাম আর পরক্ষণেই এখন বেঁচে আছি দেখে অবাক হচ্ছিলাম একটু সময়ের মধ্যেই জ্ঞান সত্যি সত্যি হারায়নি ঠিকই কিন্তু হলক করে বলতে পারি আমার চেতনা লুপ্ত হয়েছিল চোখ খোলার সামর্থ্য সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম ডান বা ডান টিক 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 টিকটিক প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগ এই যাত্রা যেন অন্তহীন মৃত্যুর পথে এগিয়ে চলা কোনো শব্দ কানে আসছিল না কোনো কথা মনে আসছিল না প্রার্থনা করতেও ভুলে গিয়েছিলাম মৃত্যু ভয় আর অসীম শূন্যতা যেন আমাকে সম্পূর্ণ গ্রাস করেছিল কি করে হয় তাও মনে ছিল না একটা হাত আমার অসার হয়ে ঝুলছে আর অন্য হাতটা দিয়ে দিনেশের গলাটা আঁকড়ে আছি সেই হাতেও যেন কোনো সার নেই সম্বিত ফিরে পেলাম বলবো না পুনর্জন্ম হলো বলবো জানি না তবে দুটোর মধ্যে একটা কিছু অবশ্যই দিনেশের গলার আওয়াজ পেলাম দাদা আঁকে খলিয়ে স্বপ্ন দেখছি না জমলোকে আছি এটা কি আমার শরীর না আমার আত্মা এটা কি দীনেশজির গলা নাকি আকাশবাণী কি শুনছি আবছা আবছা বলহরি হরি বল নাকি অন্য কিছু চোখ কি খুলবো খুললে কি দেখবো জয় ভগবান বলে খুললাম চোখ দেখলাম বেঁচে আছি এবং আমাকে পিঠে নিয়ে দীনেশ দাঁড়িয়ে রয়েছে সমতল ভূমিতে মুখে তার পরম তৃপ্তির হাসি যদিও অমানসিক পরিশ্রমে সেও বিধ্বস্ত আশি ডিগ্রি খারাই পথে আমার মতো চৌষট্টি কেজি বোঝা পিঠে চাপিয়ে সে নিরাপদে নেমে এসছে কিমাশ্চর্য অথপরম বাক্যহীন ভাষাহীন আমি তখন তার পিঠেই রয়েছি অতি ধীরে নামলাম পিঠ থেকে প্রকৃত অর্থেই আমি তখন অর্ধমৃত পিঠ থেকে নিচে পা রাখতেই ধপ করে মাটিতে পড়ে গেলাম আমি আমার পা দুটো যেন রবারের নিজের শরীরের ওজন নিতেই পারছি না অসহায়ের মতো করুণভাবে দীনেশকে বললাম দীনেশ ভাই মুচসে নহি হোগা মাফ করো ভাই দিনেশ কোনো কথা না বলে আবারও পিঠে তুলে নিল আমাকে নিয়ে গেল একটা ফাঁকা জায়গায় যেখানে দেখতে পেলাম মুরারিজি আর পুরিজি আগেই এসে গিয়েছেন আর বিশ্রাম নিচ্ছেন আমাকে দিনেশের পিঠে চেপে আসতে দেখেই মুরারিজি বললেন আরামসে দাদা আরামসে শটান শুয়ে পড়লাম আমি কোনো শক্তি অবশিষ্ট নেই আমার শরীরে এবং মনে তখনও শঙ্কর মহারাজরা এসে পৌঁছাননি পৌঁছালেন আরও মিনিট পনেরো পরে কুলদীপের সঙ্গে আমাকে দেখে একগাল হেসে বুকে জড়িয়ে ধরলেন মহারাজ ঘন আবেগপূর্ণ গলায় বললেন আমিও তো প্রায় মরতেই যাচ্ছিলাম গোটা পথটাই বসে বসে পিছনে ঘষড়ে ঘষড়ে এসেছি আর কুলদীপ ওপর থেকে ধরে থেকেছে জীবনে এরকম আতঙ্কিত কখনো হয়নি সাক্ষাৎ মৃত্যুকে দেখলাম বসলাম আবার সবাই মিলে সেখানে গলা সকলেরই শুকনো কিন্তু জল কোথাও নেই প্রায় আট ঘন্টা কেউ জল খায়নি কিন্তু জানা গেল জল এখানেও পাওয়া যাবে না আসবার পথের সেই চড়াইটা ভেঙে ওপারে পৌঁছালে তবেই মিলবে জল তবে জীবিত এবং অক্ষত অবস্থায় এই মৃত্যুপথ হয়ে নিচে নামতে পেরে সবাই এত নিশ্চিন্ত যে জলের অভাবে কেউ তেমন বিচলিতই হল না বেঁচে আছি এটাই সবচেয়ে আশ্চর্য এখন বিকেল চারটে পনেরো মিনিট বাহান্ন মিনিট লেগেছিল দিনেশের পিঠে চেপে ওই পথে নামতে শর্টকাটে গেলেও পালখোল জঙ্গল পার হয়ে চোর বনের পথ ধরতে এখনো কম করে দুই ঘন্টা উঠল সবাই আমার জীবনী শক্তি শেষ কোনো চড়াইয়া ওঠার মতো বিন্দুমাত্র অবস্থা আমার ছিল না দিনেশ ভাই তাই আবার আমাকে পিঠে তুলে নিল আমিও নির্লজ্জের মতো তার পিঠে চাপলাম যেহেতু দিনেশের পিঠে চেপে যাচ্ছি সেই কারণে কোন পথে যাচ্ছি বা কোথায় চড়াই কোথায় উতরাই সে ব্যাপারে আমার কোনো দুশ্চিন্তাই ছিল না স্বার্থপরের মতো অথবা আরব্য উপন্যাসের সেই বুড়ো সিন্ধবাদের মতো চেপে রইলাম দিনেশের পিঠে এই সুযোগে মুরারিজি রাস্তাটাকে যথাসম্ভব শর্টকাট করতে সচেষ্ট হলেন ঘন জঙ্গল বন বাদার নাক বরাবর চড়াই ভেঙে চলল পথ চলা হয়তো সবাই আমাকে নির্লজ্জ আর স্বার্থপর বলেই মনে করবে কিন্তু ভগবানের নামে শপথ করে বলছি তখন এক জায়গায় সোজা হয়ে দাঁড়াবার মতো ক্ষমতাও আমার ছিল না শারীরিক ও মানসিক দুটো কারণেই পিঠ থেকে নামিয়ে দিলে আমাকে রাস্তাতেই পড়ে থাকতে হতো প্রায় ছ কিলোমিটার রাস্তা পার হয়ে পালথলের ভয়াবহ জঙ্গল পেরিয়ে যখন খাবার জলের জায়গায় এসে পৌঁছালাম তখন সন্ধ্যা ছটা বেজে গেছে পাহাড়ের মাঝখানে নেমে এসছে অন্ধকার বিপজ্জনক সব রাস্তাটাই পেরিয়ে এসছি এরপর প্রায় সমস্ত রাস্তায় হালকা ঢাল চলার কোনো অসুবিধা নেই রাকেশ আর মনিন্দার নিচে নেমে বড় বড় কয়েকটা জলের বোতল ভরে নিয়ে এলো অন্ধকারের মধ্যেই জলের বোতলগুলো ফাঁকা করলাম আমরা আমিও এখন বেশ ধাতস্থ প্রয়োজনীয় বিশ্রামও পেয়ে গেছি জঙ্গল আর চড়াইয়ের রাস্তাও পার হয়ে এসছি পেটেও জল পড়েছে তাই পিঠে ওঠার পালা শেষ সব মিলে প্রায় ন কিলোমিটার রাস্তা আর তিন হাজার ফিট উচ্চতা অর্থাৎ বারো হাজার থেকে ন হাজার ফুট পার হয়ে এসছি দিনেশের পিঠে চেপে এখন নিশ্চয়ই সকলে বুঝতে পারবেন যে কেন আগে লিখেছিলাম দীনেশের মূর্তিতে আমি ঈশ্বরের দর্শন পেয়েছিলাম সন্দেহ আছে কি কোনো আমি তো দীনেশ ভাইকে ভগবান বলি মনে করি এখান থেকেও আরও চার কিলোমিটার পথ কিন্তু সহজ পথ সম্পূর্ণ অন্ধকার দশ ফুট দূরেও কিছু দেখা যাচ্ছে না মুরারিজি সতর্ক করেছিলেন জন্তু জানোয়ার বিশেষত হিংস্র ভালুকের জন্য সঙ্গে সঙ্গে ঝপা ঝপ জ্বলে উঠল মশাল একটা মশাল হাতে নিয়ে পথ দেখিয়ে নিয়ে চলেছে সেই দীনেশ তরতর করে নেমে চললাম আমরা সেই আলোয়ে অল্প সময়ের মধ্যেই পার হয়ে এলাম চোরবন এখান থেকে তো চেনা ঘরের রাস্তা গতি আরও বেড়ে গেল এসে গেছে লোকালয়ে ওই তো টাওয়ার শুরু হয়ে গেল জয়ধ্বনি আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম শিখর ধাম অবসন্ন শরীর আর উল্লসিত মন নিয়ে আমরা আট জন এক এক করে ঢুকলাম শঙ্কর মহারাজের কুঠিয়ায় সময় তখন রাত আটটা কুড়ি অবাক হওয়া আমি ছেড়ে দিয়েছি তাও অবাক হলাম দুদিনের এই হার ভাঙা মরণ বাচন পরিশ্রমের পর পুরীজি মুরারিজি আর আমি আমাদের আর দাঁড়াবার শক্তি নেই বস্তার মতো ধপ ধপ বিছানায় পড়ে গেলাম তখন দিনে কুলদীপরা কাঠ আনলো জল আনলো উনুন ধরালো সবজি কাটলো আটা মাখলো রুটি সবজি বানালো প্রত্যেককে খেতে দিল জল দিল বাসনপত্র ধুয়ে রাখলো তারপর রাত দশটার পর ওই প্রচণ্ড ঠান্ডায় সকলকে ঢাকা দিয়ে শুইয়ে যাবতীয় ক্লান্তি ভুলে নিজেরা রওনা হলো যার যার বাড়ির পথে জরুরি কাজ আছে তাদের বাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠান মুরারিজি আর পুরিজিও ফিরে যাবেন কাল সকালে স্থির হয়েছে আগামী মঙ্গলবার তেইশ তারিখ মহেন্দ্র পর্বত যাত্রা উপলক্ষে বিশেষ একটা পুজোর অনুষ্ঠান হবে এখানে সকলের মঙ্গল কামনায় সেদিন ভোরেই আবার সকলে চলে আসবেন তারপর পরদিন ভোরেই আমি নেমে যাব পথে এবার ঘরে ফেরার পালা মাঝখানের এই দুটো দিন শঙ্কর মহারাজ আর আমি স্মৃতি রোমন্থন করব মন্থন দ্বন্দ্ব মন্দার আমাদের সকলের হৃদয়েও মন্থন করে দিয়েছে জাগিয়ে তুলেছে ওনার স্বাদীতের আস্বাদ অপরিসীম আকুলতা আর নিবিড় প্রশান্তি এত ক্লান্তিতে ঘুম আসছে না এই যাত্রায় কি কিছু পেয়েছি কিছু কি হারিয়েছি উত্তর নেই আমার কাছে হয়তো আগামী দিনগুলোই জানিয়ে দেবে এর উত্তর আপাতত সব হিসেব নিকেশ হারিয়ে গেছে জীবনধারা এমনভাবেই বই চলে তরঙ্গের মতো সুখ দুঃখের ব্যথা বেদনা হাসি কান্না চাওয়া পাওয়া সব একে একে ভেসে যায় সেই স্রোতে তবুও তো থেমে থাকে না জীবন একটা সময় আসে যখন মন বলে ওঠে এ বোঝা আমার নামাও বন্ধু নামাও ভাড়ের বেগেতে চলেছি কোথায় এ যাত্রা মোর থামাও যাত্রা কিন্তু থামে না বোঝাও নামে না আমরা এগোতেই শিখেছি থামতেও শিখিনি যতক্ষণ মুখ থুবড়ে পড়ে শেষ হয়ে না যাই আমাদের অহং আমাদের সীমাহীন লালসা থামতেই দেয় না আমাদের থামার কথা বারবার মনে জাগলেও কি এক অদৃশ্য তারণায় আমরা ছুটে চলি দিশা হারার মতো পরের দিনটা ছিল তেইশে নভেম্বর দু আবার সকাল হল আজ তো শিখরধাম যাত্রার শেষ দিন কাল কালভরেই তো ঘরে ফেরার পালা গত দুদিন মহারাজার আমি ওই মহেন্দ্র পর্বতের স্বপ্নরাজ্যে বিচরণ করেছি গতকাল বিকেলে আমি মহারাজের কাছে জানতে চেয়েছিলাম ওই ঢালটাতে নামবার সময় তাঁর কীরকম অনুভূতি হয়েছিল মহারাজের বর্ণনা শুনে আমি তো ওই ভাঙা হাত নিয়েও হেসে অস্থির শঙ্কর মহারাজ তখন নিজের মুখে বলেছিলেন আমি তো দাদা একবার নিচের দিকে তাকিয়ে বুঝতে পেরে গিয়েছিলাম যে আজ আর আমার নিস্তার নেই মৃত্যু অবধারিত সাহসী হচ্ছিল না নাম্বার কিন্তু পিছোবারও রাস্তা নেই ভগবানের নাম নিয়ে বসে বসে নামতে শুরু করলাম নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে মাটিতে একটু ধরার জায়গা খুঁজছি তাও পাচ্ছি না আমার পেছনেই রাকেশ আর কুলদীপ আমার গতি তখন মিনিটে তিন ফুট একবার পেছনে ঘষড়ে ছয় ইঞ্চি এগোই আর মনে করি এই মরলাম এরকম ভয় জীবনে পাইনি আধ ঘন্টার দম বন্ধ করার চেষ্টায় যখন মাত্র একশো ফুট নামলাম তখন দাদা সত্যি কথায় বলছি সমস্ত নার্ভ ফেল করে গেছে বুঝতে পারছিলাম এইভাবে নামলে বাকি চোদ্দোশো ফুট নামতে আমার সকাল হয়ে যাবে কিন্তু উঠে দাঁড়াবো সেই শক্তিটুকুও ছিল না নিজেকে মৃত বলেই ভাবছিলাম আপনি যে নিজ পর্যন্ত পৌঁছতে পারবেন না এটা আমার পূর্ণ বিশ্বাস ছিল এই পথে আপনাকে আমি মনে মনে মৃত বলেই ধরে নিয়েছিলাম আর আমি নিজে তো প্রতি মুহূর্তেই মরে যাচ্ছিলাম এই সময় রাকেশ আমাকে বলল মহারাজ এভাবে তো আপনি নামতে পারবেন না আপনি বিশ বছর ধরে পাহাড়ে ঘুরছেন এত ভয় ফেলে চলবে সামনে কাউকে দেখা যাচ্ছে না সবাই অনেক দূরে নেমে গেছে আপনি উঠে দাঁড়ান আমি আপনাকে তুলে ধরছি এই কথা শুনেই আমি সব ভুলে আতঙ্কে চেঁচিয়ে উঠলাম খবরদার রাকেশ আমাকে একদম ছবি না ছুলেই আমি মরে যাব আর তুইও মরে যাবি কারণ আমি তো পড়বই নিচে তোকেও সঙ্গে টেনে নিয়ে যাব কিন্তু রাকেশ আর কুলদীপ আমার কোনো কথাই শুনল না একজন সামনে থেকে আর একজন পেছন থেকে আমাকে ধরে ধরে নামতে লাগলো আর সেইভাবেই ভগবানকে ডাকতে ডাকতে গোটা রাস্তাটা নেমেছি মহারাজের এই বর্ণনা শুনে আমার মনে খুব তৃপ্তি হয়েছিল এই ভেবে যে মরণাতঙ্কটা শুধু আমার একার হয়নি স্বয়ং শঙ্কর মহারাজও ছিলেন আমার সাথী অবশেষে ভাগ্য বল যে দুজনেই বেঁচে ফিরেছি বিগত কয়েকদিন তো স্রোতেই ভেসে কেটে গেল বরুণা ও ওশি নদীর স্রোত বার্নাবর্তে দুদিক দিয়ে বয়ে চড়েছে দৃপ্ত করছে তাদের পূর্ণ ধারা দিয়ে নিজের অজান্তেই কল্পনায় অবগাহন করছিলাম সেই স্রোতে এবার তো সাঙ্গ হলো খেলা বিদায় সুর বাজছে কাল ভোরেই ধরব ফিরতিপথ না হতে হতেই শিখরধাম পৌঁছে গেছেন মন্দার অভিযানের সব সহযাত্রীরা বেলা নটার আগেই পুজোর সব প্রস্তুতি শেষ সকলেই প্রস্তুত সকলেই জানেন এই যাত্রায় এটাই আমাদের শেষ অনুষ্ঠান পুজোয় বসলেন মুরারিজি চারিদিকে ঘিরে আমরা সবাই ঘণ্টাখানেক লাগলো উপাচার মতো পুজোর শেষ করতে হলো অপর্যাপ্ত প্রসাদ বিতরণ শঙ্কর মহারাজ স্বামী শঙ্করানন্দ পুরীজি মুরারিজি পরম ভরে আশীর্বাদ করলেন সবাইকে তাদের চরণ বন্দনা করলাম আমরা বিদায়ের পালা এবার এক পরম আবেগ ঘন মুহূর্ত জড়িয়ে ধরেছে বুকে সবাই সবাইকে চোখ ছলছল হৃদয় টলমল এক অজানা প্রীতি ও সমবেদনার সুর বেজে চলেছে সকলের তন্ত্রীতে আবার দেখা হবে বৈশাখী পূর্ণিমাতে নীরব আকুতি সকলের মঙ্গলময়ের চরণপথ্যে সত্যি কি দেখা হবে আবার সেই বৈশাখী পূর্ণিমাতে জীবনটা তো এইরস্রোতা আজকের এই কাহিনিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে